বলিব সত্য বলিব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। রবিবারের রাত আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আরজি কিবরিয়া চলে এসছে আপনার জন্য এবং সাথে আছে আরজি কিবরিয়া টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। রবিবারের রাত মানেই হচ্ছে যাহা বলিব সত্য বলিব, আর যাহা বলিব সত্য বলিব মানেই হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, এমন একটি মঞ্চ যেখানে এসে মানুষ তার জীবনের ভুল এবং অপরাধ স্বীকার করে থাকে। আমরা আমাদের থিম মিউজিকে ওখানে যে কথাগুলো বলি সেখানে বলেছি ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। এমন কোন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না যে মানুষের জীবনে কোনো ভুল নেই, যে মানুষের জীবনে কোনো অপরাধ নেই, কিংবা এমন কোন মানুষ পাওয়া যাবে না যে মানুষটি ভুলের জন্য কোনো না কোনোভাবে শাস্তি পাননি কিংবা বিবেকের দ্বারা কোনো না কোনোভাবে দংশিত হচ্ছেন না। আমরা সেই সব মানুষদেরকে প্রশ্ন করতে চাই, আপনি এমন কোন ভুল কি করেছেন যে ভুলের কারণে আপনি প্রতি মুহূর্তে শাস্তি পাচ্ছেন? হয়তো সমাজ আপনাকে শাস্তি দেয়নি, রাষ্ট্র আপনাকে শাস্তি দেয়নি, আপনি বিবেকের তাড়নায় শাস্তি পাচ্ছেন এবং আপনি চান যে আপনার মতো করে কেউ আর এই ভুলটি না করুক। তাহলে আপনি আসতে পারেন আমাদের এই যাহা বলিব সত্য বলিবতে এবং স্বীকার করতে পারেন আপনি কি ভুল করেছেন, কেন করেছেন এবং তার পরিণতি কি। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই আরজি সুমনের কাছ থেকে জেনে নিতে চাই যে আজকের অনুষ্ঠানে কোন বন্ধুটি আছেন যিনি তার জীবনের অপ্রিয় সত্য অর্থাৎ অপরাধ কিংবা ভুল আমরা যাই বলি না কেন সেটা স্বীকার করবেন। আমরা চলে যাচ্ছি সুমনের কাছে। মাথার উপর দিয়ে এভাবে শব্দ করে যখন যান্ত্রিক পাখিটি তার বিশাল ডানা মেলে উড়ে যেত, তখন গ্রামের ছোট্ট একটি ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকত আর ভাবত কবেই পাখিটি তার বাবাকে বিদেশ বিভূই থেকে তার কাছে নিয়ে আসবে। মাঝে মাঝে ইচ্ছে হতো পাইলট হয়ে যদি পাখিটি নিয়ন্ত্রণ করা যেত তাহলে ইচ্ছে হলেই বাবাকে কাছে পাওয়া যেত। প্রবাসী বাবাকে এক মুহূর্ত কাছে পাওয়ার আশায় ছোটবেলায় এভাবেই আকাশ পানে চেয়ে থাকত আমাদের আজকের অতিথি সোহেল। দুই ভাইয়ের মধ্যে সোহেল বড় হলেও ছোট ভাইয়ের সঙ্গে মেশেন একজন বন্ধুর মতোই। ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের ছিলেন এবং অবসর পেলেই বিভিন্ন বই পড়ে সময় কাটাতে ভালোবাসেন সোহেল। সপ্তম শ্রেণীতে পড়ার সময় সাধারণ জ্ঞানের প্রতিযোগিতায় অংশ নিয়ে 52টি স্কুলের মধ্যে প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন। এত সাফল্যের পরও আজ সোহেল নিজেকে ব্যর্থ বলে মনে করছেন, কেন তা জানাতেই আজ সোহেল হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। আমরা আরজি সুমনের কাছ থেকে শুনে নিলাম যে আমাদের সাথে রয়েছে আজকে সোহেল। সোহেল তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করবে এবং প্রিয় শ্রোতা, আপনিও সোহেলের মতো আমাদের এখানে আসতে পারেন, এসে নিজের জীবনের অপ্রিয় সত্য কিংবা ভুল যেটাই বলি না কেন সেটা স্বীকার করতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস আমাদের অনুষ্ঠানের শর্ট কোড জে বি এস বি স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে, অথবা মেইলও করতে পারেন। মেইল অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। অনুষ্ঠানের শুরুতেই প্রিয় শ্রোতা আপনাদেরকে জানিয়ে দেই আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তাজুল ইসলাম, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর এবং যাহা বলিব সত্য বলিব বিশেষজ্ঞ টিমের একেবারে নিয়মিত বিশেষজ্ঞ। তিনি আজকে পুরো অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনবেন এবং শোনার পর তার মূল্যবান মতামত তিনি অনুষ্ঠানের শেষে জানিয়ে দেবেন। ওকে সোহেল, আপনি জানেন যে এটা
অসম্ভব রকমের একটা চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। আমরা বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, এবং যারা এখানে এই ব্যাপারটা ফেস করতে আসেন, কনফেস করতে আসেন, তাদের জন্য অবশ্যই এটা চ্যালেঞ্জিং এই অর্থে যে তারা অনেকেই নিজের নাম, যে আসল নাম, সে নাম প্রকাশ করে তারা তাদের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে মন খুলে বলেন। আপনিও আজকে আপনার আসল নামটা বলে অপ্রিয় সত্যগুলো তুলে ধরছেন। পার্শ্ব প্রতিক্রিয়া অনেক রয়েছে এই শোটার। একটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড সার্কেলে আপনাকে অন্যভাবে দেখা হতে পারে, এবং আজকে যারা লিসনাররা শুনবেন, লাখ লাখ লিসনার দেশের এবং দেশের বাইরে যারা শ্রোতা রয়েছেন, তারা আপনাকে এরকম আমরা খুবই পাই যে গালমন্দ করে, খারাপ চোখে দেখে, তারা তাদের ফার্স্ট ইমোশনের জায়গাটা থেকে ভালো চোখে দেখে না। এরকম একটা বিষয় জানার পরেও আপনি যাহা বলিব সত্য বলিবতে কেন আসলেন? আসলে আমি যখন প্রথম এই অনুষ্ঠানটা শুনি, তখন আমি এমন একটা পর্যায়ে, লাইফের এমন একটা পর্যায়ে ছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এই প্রোগ্রামটাতে আসি এবং বলি আমি যাদের সাথে যাই, যতটুকু অপরাধী করছি, আমার নিজের বিবেকের তাড়না থেকে আমি যদি তাদের কাছে ন্যূনতম ক্ষমাটুকু পাই, এটা আমার জন্য অনেক কিছু। আপনি সেই জায়গাটা থেকে আজকে এই অনুষ্ঠানটাতে এসেছেন, এবং সেই জায়গাটা থেকে কেউ যদি আপনাকে খারাপ চোখে দেখেও সেটা ব্যাপারে আপনার কোনো খারাপ বোধ বা মন্দ লাগা নেই? পার্সোনাল কমেন্ট থাকতে পারে, বাট আমার আমার দিক থেকে নাই। ওকে, প্রিয় শ্রোতা, ওর উদ্দেশ্য আমরা জেনে গেলাম। তারপরে যাহা বলিব সত্য বলিবতে আমরা শেষের দিকে গিয়ে আবার সেই প্রশ্নটি ওকে আমরা করব, যে প্রশ্নটি আমরা প্রথমে করেছি যে এত কিছু স্বীকার আপনি কেন করলেন, কিন্তু কি স্বীকার সে করতে চায়, কোন কারণে আজকে সে আপনাদের দ্বারস্থ হয়েছে, কার কাছে সে মাফ চাইতে চায়, এই বিষয়গুলো আজকে পরিষ্কার করা দরকার। এবং আমরা সবসময় বলে থাকি যাহা বলিব সত্য বলিবতে যে জীবনের অপ্রিয় সত্যগুলো উঠে আসে সেটার তিনটা স্টেপ আছে। প্রথমটা হচ্ছে ভুল এবং অপরাধের জায়গা আসলে কোনটি, ভুল এবং অপরাধ সে কেন করেছিল, ভুল এবং অপরাধের পরিণতি আসলে কি। আমরা এই তিনটা স্টেপের যে কোনো স্টেপ থেকে আমাদের গেস্টকে বলার সুযোগ দেই। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে আপনি আসলে কোথা থেকে শুরু করতে চান। আপনি কি প্রথমে কারণটা বলবেন নাকি ভুল এবং অপরাধ কি করেছেন সেটা বলবেন? আমি আমার জন্ম থেকে শুরু করতে চাই। তার মানে আপনি কারণটা বলতে চাচ্ছেন, মানে ভুলের পেছনের কারণগুলো আপনি প্রথমে বলতে চান। ওকে, শুরু করুন প্লিজ। আমার জন্ম 1988 সালের 25শে নভেম্বর। জি, আমি যে মায়ের ঘরে জন্ম নিছি সেই মা এবং বাবার বিয়ে হয়েছে 1983 সালে। ওকে, তখন আমার মা ক্লাস 8-এ পড়ত। আমার মা দেখতে শুনতে খুব সুন্দরী ছিল। বাবা থাকতো মিডল ইস্টের বাহরাইনে। তো বাবার খুব ইচ্ছে ছিল আমার মাকে পড়াশোনা করাবে। অ্যাজ ইউজুয়াল পড়াশোনা করাইছে, তার মাঝখানে আমার জন্ম। ছোটবেলা খুব আদর পাইছি আমি, আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে, কিন্তু এটা আমার জন্য খুব বেশি পেইনফুল হয় তখন যখন এই জিনিসটা ফিল হয় যে আমার মা নাই। ঘটনাটা 1999 সালের। আমার বাবা বাহির থেকে যখন শেষবার আসে, আমার বাবার যা কিছুই ছিল, যতটুকুই ব্যাংক ব্যালেন্স প্লাস আমাদের ফ্যামিলির যতটুকুই ক্যাপিটাল ছিল, আমার মা আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে সবকিছু নিয়ে চলে যায়। আমি যে ঘটনাটা আপনি বলছেন তার আগে লম্বা একটা ঘটনা রয়েছে, সেই ঘটনা তো আমি একটু যেতে চাই, এবং আমরা দেখতে চাই আসলে সেখানে কার অপরাধ করেছিল। আপনি জন্মের পর থেকে নিশ্চয়ই বাবা মাকে একসাথে পেয়েছেন, একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য, ক্লাস 4 পর্যন্ত একসাথে পেয়েছেন। আমরা একটু সেই সময়ের কথাগুলো একটু জানতে চাই যে তারপরে বাবা কেন দেশের বাইরে গেল, দেশের বাইরে যাওয়ার পরে কি ঘটলো, এবং একই সাথে মার যে কথাটা বললেন সেটাও বা জীবনে কেন আসলো, স্টেপ বাই স্টেপ যেতে চাই। আমার বাবা 17 বছর বয়সে বাহরাইন গেছে। আচ্ছা, যখন 83 সালে দেশে আসে, আমার বাবার মুখ থেকে শোনা, যখন দেশে আসে ফ্যামিলিগতভাবেই আমাদের পাশাপাশি এলাকাতেই আমার আম্মুর সাথে বিয়ে হয়। ফ্যামিলিগত ইয়েতেই আমার দাদার খুব নাম ডাক ছিল, আমাদের ফ্যামিলিতে 8 জন টিচার, 1 জন প্রফেসর, এরকম একটা এডুকেটেড ফ্যামিলি থেকে ক্লাস 8-এ পড়া একটা মেয়েকে বিয়ে করার পরে বাবা যখন বাহিরে চলে যায় আবার ছুটিতে এসে বিয়ে করার পরে, তখন আমার দাদা পড়াশোনা করায় আমার মাকে। আমার জন্ম হওয়ার পরও আমার মনে পড়ে যে হ্যাঁ, আমার মা পড়াশোনা করতো, ডিগ্রি পরীক্ষা দিত, বিএ পাস করার পরে বিএড করতো কুমিল্লা বার্ডে, বিএড এর ক্লাস করার সময় আমাকে নিয়ে যেত। কিন্তু শেষবার যখন আমার বাবা দেশে আসে 99 সালে, তখন আমি তাদের সাথেই থাকতাম, একই খাটে থাকতাম, দেখতাম রাতের বেলা ঝগড়া হতো তাদের। আপনি কি বুঝতেন যে কেন এই ধরনের ঝগড়া হচ্ছে ওই সময়টাতে? আমি এখন বুঝি, তখন হয়তো এই জিনিসগুলো এত ডিপলি ফিল করতে পারতাম না বা কারোর ইয়েটা বুঝতাম না। আমার মানে মার একটা জায়গাতে একটা রিলেশন ছিল ওই সময়টাতে। হ্যাঁ, উনিও টিচার ছিলেন, যে একটা হাই স্কুলে পার্ট টাইম জব করতেন, উনি ওই স্কুলেরই একটা টিচার ছিল, যে এখনো স্টিল না ওইখানে আছে। ওকে,
তো ওই লোকটা আনমেরিড ছিল। তো আমার বাবা অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। আমার এখনো মনে আছে একদিন রাতে বাবা আইসা ওনাকে মানে আমাদের বাসায় পাইছে রাতে। পাওয়ার পরে আমারে ঘুম থেকে উঠে নিয়ে মানে আমার মাথা ধরাইয়া আমার আব্বু বলছে যে এই কাজটা করো না, তোমরা যদি এরকম কোন অ্যাক্সিডেন্ট করো তাহলে এই ছেলেটা কোথায় যাবে, এই ছেলেটার ফিউচারে কি হবে, বা ওর জন্য তো আর কেউ থাকবে না। আমার মনে আছে যে আমার আব্বু এমনও বলছে যে তুমি ছেলেটাকে নিয়ে শহরে চলে যাও, আমি তোমাকে সব খরচ দেবো, তোমার যদি আমার সাথে থাকতে কোন রকমের ফিল করো যে হ্যাঁ আমার সাথে থাকবা না সমস্যা নেই, তারপরে তুমি ছেলেটাকে মানুষ করো। কিন্তু তারপরেও আমার আম্মু আমার দাদা মারা যাবার 9 দিন পরে আমাদের বাড়ি থেকে চলে যায়। আপনার বাবা তখন কোথায় ছিলেন? আমার বাবা দেশে ছিলেন তখন, আমার বাবা শেষবার ওইবার আসছিলেন। আমার মনে আছে যে আমার বাবার দোকানের নামে যে অ্যাকাউন্টটা ছিল ওটাও আমার আম্মুর নামে ছিল, কারণ আমার বাবার পড়াশোনা খুব কম, আমার বাবা নন ম্যাট্রিক পাস। ওকে, ফ্যামিলির সবকিছু আমার আম্মু দেখাশোনা করতো, সেই বিধায় সবকিছু ওনার উপরই ছিল। আর উনি যখন যায় তখন সবকিছু নিয়ে যায়। আপনার মা? হ্যাঁ। আপনার বাবা বুঝতে পারলো যে আপনার মার সাথে পরপুরুষের একটা সম্পর্ক রয়েছে তৎকালীন সময়ে? সেটার একটা এভিডেন্স আমার কাছে আছে ভাইয়া, আমি দেখাতে চাচ্ছি। তখনকার সময় যে স্কুলে আমার আম্মু মাস্টারি করত সেটা আমাদের গ্রামেই ছিল স্কুলটা। আমার বাবা গ্রামের ওই স্কুলের কমিটি বরাবর এরকম একটা চিঠি দিয়েছিল। ওকে প্রিয় শ্রোতা, আমরা যে চিঠিটা এখানে পাচ্ছি সেটা আসলে আমরা একটু পড়ে শোনাতে চাই। বরাবর অমুক স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি সদস্যবৃন্দ এবং 8 এবং 9 নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, কুমিল্লার একটা জায়গার নাম, বিষয় মোহাম্মদ অমুক এবং শিক্ষক শিদলাই, আচ্ছা ঠিক আছে, অপকর্মের বিচারের জন্য আবেদন প্রসঙ্গে। মাননীয় সুধীজন, আপনাদের প্রতি সবিনয় নিবেদন এই যে আমাদের গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি জনাব অমুক, তার ছেলে জনাব মোহাম্মদ অমুক, অমুকের সাথে দুই ছেলে মোহাম্মদ সোহেল মিয়া, যিনি আজকে আমাদের একজন অতিথি, এবং তার বয়স হচ্ছে 10 বছর, সেই সময় 10 বছর ছিল আপনার বয়স, এবং আপনার ভাইয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ রাশেদ মিয়া, তার বয়স হচ্ছে 5 বছর, তাকে নিয়ে অত্যন্ত সুখে শান্তিতে ঘর সংসার করে আসছেন। এমত অবস্থায় বিষয়ে উল্লেখিত ব্যক্তি বিগত কয়েক মাস পূর্বে জনাব অমুক কে নানা অবৈধ প্রলোভনের মাধ্যমে স্বামী এবং অতি আদরের দুসন্তানের কাছ থেকে ভাগিয়ে নিয়ে সমাজে একটি অত্যন্ত হীন এবং লজ্জাকর ঘটনার জন্ম দিয়েছে। ঘটনা এখানেই শেষ নয়, যেই যার কথা বলা হচ্ছে তিনি আপনার মা, আমরা নামটা এখানে পড়ছি না, তার অবৈধ প্রলোভনে প্রলুব্ধ হয়ে যখন গোপনে স্বামীর ঘর ত্যাগ করে তখন স্বামীর দেয়া প্রায় 20 ভরি স্বর্ণালঙ্কার, বিদেশ থেকে তার অ্যাকাউন্টে পাঠানো প্রায় 1.5 লক্ষ টাকা এবং ব্যবহার্য অন্যান্য জিনিসপত্র সঙ্গে নিয়ে যায়। এখানে উল্লেখ যে যার সাথে আপনার মার সম্পর্ক ছিল তার নাম এখানে, ইতোপূর্বে এ ব্যাপারে আপনাদের কাছে মৌখিকভাবে বিচার প্রার্থী হলেও তথ্য প্রমাণের অভাবজনিত কারণে আপনাদের দ্বারা বিচার কার্য সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে আজকের প্রেক্ষাপটে আশা করি আপনাদের কারোরই উপলব্ধি করার বাকি নেই যে ওই ভদ্রলোক ইতিপূর্বেকার মৌখিক আবেদনটি সঠিক ছিল। অতএব আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ আবেদন করতে চাই যে যদি আপনাদের দৃষ্টিতে বিষয়ে উল্লেখিত ব্যক্তির অপরাধ প্রমাণিত হয় তবে এর সুস্থ এবং দৃষ্টান্তমূলক বিচার করে আমাদেরকে বাধিত করবেন। নিবেদক এখানে নাম লেখা আছে এবং নাম হচ্ছে, এই যে নামগুলো এখানে দেখতে পাচ্ছি প্রায় 7টি নাম। জি, এগুলো আমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা গ্রামে বিচার বা সালিশ পরিচালনা করে তারা। ওকে সোহেল, আমি কিছু প্রশ্ন করতে চাই আপনাকে ঘটনার ধারাবাহিকতায়। প্রথমত কথা হচ্ছে আপনি এমন একটা পরিবারে বড় হচ্ছেন যে পরিবারে বাবা মায়ের সম্পর্ক একটা অসুস্থ সম্পর্ক, বাবা দেশের বাইরে থাকছেন, আপনি বাবাকে পেতেন কত বছর পর পর? ধরেন আপনি যখন 10 বছর বয়সে যখন আপনার মা চলে গিয়েছে ফ্যামিলি থেকে, সেই সময়টা পর্যন্ত আপনি বাবাকে কতবার পেয়েছেন? ওই বাড়ি আমার আব্বু লাস্ট আসছিল বিদেশ থেকে, আমার বাবা তার আগে আপনি বাবাকে দেখেননি? না, তার আগে আপনি বাবাকে একবারও দেখেননি? না, আমার বাবা বাহিরেই থাকতো, বাহরাইনে থাকতো, আমার বাবাকে আমার দেখা হয় নাই। 99 সালে আমি যখন ঢাকাতে বিমানবন্দরে আসি, আমার আম্মু আসছিল, তখন আমার দাদি আসছিল, তখন আব্বুকে দেখছিল। তার মানে বাবাকে আপনি লম্বা সময় দেখেনি? জীবনে একবারই দেখেছেন ওই সময়টা, ওই সময়তে যখন আসছি উনি ওই 10 বছর বয়সটাতে। প্রিয় শ্রোতা, বুঝতেই পাচ্ছেন যে ফ্যামিলিগতভাবে বাবা থাকতেন দেশের বাইরে এবং কত হিউজ গ্যাপ, তিনি দেশেই আসতেন না। এক দুই নম্বর যেটা আমার জানা সেটা হচ্ছে যে মার সাথে যে ওই ভদ্রলোকের সম্পর্ক আছে সেটা তো আপনি বুঝতে পারতেন? আমি তখন বুঝতে পারতাম। হ্যাঁ, আমি নিজে থেকে কি দেখতেন, উনি কথা বলতো, উনি আমাকে এটা সেটা দিত, আমাকে যখন আম্মু স্কুলে নিয়ে যেত উনি আমার উপর একটু এক্সট্রা কেয়ার করত, এই জিনিসগুলো বুঝতাম। কিন্তু তখন বুঝলেও আমি হয়তো এটার
রিয়েক্ট কিছু করতে পারতাম। আপনার আম্মা স্কুলের শিক্ষিকা ছিলেন? জি, আরবি ভদ্রলোক শিক্ষিকা ছিল, উনিও অ্যাসিস্ট্যান্ট টিচার ছিল, উনিও একই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, এখন উনি এই স্কুলের হেডমাস্টার। জি। আচ্ছা, একটা হচ্ছে যে আপনার বাবা তো দেশে থেকে দেশে ফিরে এসে আপনার মায়ের এক ধরনের রিকোয়েস্ট করলেন, আপনি বলছিলেন যে পায়ে ধরে পর্যন্ত রিকোয়েস্ট করেছে যে এই ছেলেটার কি হবে, আপনাদের দুই ভাইয়ের কি হবে, আপনার মা সেই সময়টাতে আপনার বাবাকে কি বলছিলেন, মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। তখন মানে কোন রকমের কজই আমার আম্মু মানতে চাইতো না, উনি মানতো না, উনি চাইতো মানে উনি বলতো যে আমি থাকবো না, আমি চলে যাবো। ওকে, ঠিক আছে। তো এরকম একটা সিনারিও আমরা পেলাম প্রিয় শ্রোতা, যে লম্বা সময় ধরে আমাদের সোহেলের বাবা দেশের বাইরে বাহরাইনে কাজ করছেন এবং তিনি তার স্ত্রীকে রেখে গিয়েছেন। এই সময়টাতে সোহেলের আম্মুর একটা সম্পর্ক তৈরি হয়েছে তিনি যেখানে কাজ করেন সেই স্কুলেরই একজন শিক্ষকের সাথে, এবং সেই সম্পর্কের জের ধরে তাদের বাবা মায়ের মধ্যে একটা মনোমালিন্য এবং একই সাথে বলতে পারি যে ঝগড়া বিবাদ, এবং সেটার রেজাল্ট একেবারে গ্রাম্য সালিশ পর্যায়ে গিয়েছে, এবং সেই গ্রাম্য সালিশ থেকে ধরনের একটা চিঠি স্কুল কমিটিকে দেওয়া হয়েছে। স্কুল কমিটি কি করলো না করলো সেটার স্টেপ বাই স্টেপ আমরা যেতে চাই। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 90.2 এ। আমরা আজকে সোহেলের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে উদ্ঘাটন করছি, এবং উদ্ঘাটনের যে প্রথম স্টেজ, কেন সেই অপ্রিয় সত্য, কেন সেই অপরাধ, কেন সেই ভুল, সেই স্টেজটিতে আমরা রয়েছি, এবং ধীরে ধীরে আমরা কি ভুল সেটার কাছে যাব, এবং তারপরে ভুলের কি পরিণতি সেটাও আমরা এই অনুষ্ঠানে তুলে ধরব। সোহেল, আপনি যেখান থেকে শুরু করতে চাচ্ছিলেন যে তারপরে কি হলো 99 সালে? 99 সালে আমার মনে আছে ঈদের আগের দিন আমার আম্মু আমাদের বাসা থেকে চলে গেছে। ঈদের আগের দিন ছিল দিনটা, আমার দাদা মারা যাবার 9 দিন পরে। জি। চলে যাওয়ার পরে আমার বাবা অনেক চেষ্টা করছে আমার আম্মুকে নিয়ে আসার জন্য, আমাকে নিয়ে নানা বাড়িতে গেছে, আমার ছোট ভাইটাকে নিয়ে। আমার ছোট ভাইটা তখন মানে 5 বছর আরো কম ছিল বয়স, মানে সে হাঁটতে পারতো না ভালো করে, মানে যার কারণে আমার ছোট ভাইটাকে আমার আম্মু নিয়ে গেছিল সাথে করে, আমাকে নেয় নাই, আমি আমার আব্বুর সাথে ছিলাম। আমার আব্বু আমারে নিয়ে অনেক চেষ্টা করছে যে চলো তোমার আম্মুরে যে নিয়ে আসি দেখি ফিরাইতে পারি কিনা। আমার বাবা অনেকবার চেষ্টা করছে কিন্তু আমার বাবা বিফল ছিল। আমার মনে আছে যে একদিন আমার আব্বু আমাকে, আব্বু পড়াশোনা পড়তে মানে পেপার খুব কষ্ট হয় পড়তে, ওনার একটা কাগজ চিঠি আসছে, আমার আব্বু বলতেছে এই চিঠিটা আমাকে পড়ে শোনো। ক্লাস 5 পড়ি, তখন 5 উঠছি, চিঠিটা দেখলাম এটা ছিল একটা ডাইভোর্স লেটার, আমার আম্মু আমার আব্বুকে ডাইভোর্স দিছে। ডাইভোর্স লেটার? জি। ওকে, এটা আপনি প্রথম পড়েন? জি, আমাকে আমার আব্বু আমাদের বাড়ির অনেক দূরে একটা জায়গা নির্জন জায়গায় নিয়ে চিঠিটা হাতে দিয়ে বলছে যে চিঠিটা কি একটু পড়ে শোনো আমাকে। উনি গেস করতে পেরেছিলেন যে কিছু একটা আছে এখানে এরকম? তো আমি এটা পড়ে শোনানোর পরে আমার বাবা তার 2-3 মাস পরে বিয়ে করে গ্রামেই, আমার বাবা বিয়ে করে, সেকেন্ড ম্যারেজ আমার আব্বুর। আপনি যখন পড়ছিলেন তখন আপনি বুঝতে পারছিলেন যে আপনি কি পড়ছেন? হ্যাঁ, আমি তখন বুঝতেছিলাম যে হ্যাঁ, এটা নোটারি পাবলিকের একটা ইয়ে ছিল, মনোগ্রাম ছিল, আমার মনে আছে এখনো স্পষ্ট। আপনার বাবা বিয়ে করলো, তারপরে বিয়ে করলেন? আমার বাবা বিয়ে করার কয়েকদিন পরে আমার আম্মু বিয়ে করলেন, ওই যে টিচার উনাকে বিয়ে করলেন। আমি ক্লাস 5 বৃত্তি পাই, আমার প্রাইমারিতে কখনো রোল 2 হয় নাই, সবসময় একই ছিল। আমি যখন আমাদের গ্রামে ক্লাস 6 ভর্তি হই তখন আমার আব্বু আমাকে হোস্টেলে উঠাই দেয় একটা টিচারের আন্ডারে, ওনার সাথে থাকা খাওয়া পড়াশোনা সবকিছু। আমি ক্লাস 6 থেকে স্টিল নাও এখন পর্যন্ত আমি হোস্টেল লাইফ মানে কন্টিনিউ করতেছি। আমি হাই স্কুলে যখন পড়তাম তখন সবার কাছে খুব আদরের ছিলাম, আবার যারা অনেকেই আছে যারা এটা সেটা বলতো তখন খারাপ লাগতো, আবার খারাপ লাগাটা বুঝতে দিতাম না কাউকে, নিজে নিজেই ইয়ে থাকতাম যে হ্যাঁ বলছে হয়তো করছে, আব্বু আম্মুর এরকম ঘটনা হয়েছে সেই জন্যই হয়তো আমাকে এগুলো বলে। 2004 সালে আমি কুমিল্লা বোর্ড থেকে SSC MNS পাই। ওকে, আপনি SSC MNS পেলেন, সেই জায়গাটিতে আমরা মাঝখানে 4 বছর আমরা দেখলাম যে একেবারে ব্ল্যাঙ্ক, লাইক আপনি ক্লাস 6 হোস্টেলে উঠলেন এবং তারপরে 4 বছর পরের এই ঘটনা। এই 4 বছরের জীবন সম্পর্কে আমরা ছোট্ট করে আপনার সম্পর্কে একটু জানতে চাই। এই 4 বছরের সময়টা আমার কাছে মনে হয় যে হ্যাঁ, রবীন্দ্রনাথের ফটিক চরিত্রটা যে ছিল, ছুটি গল্পের ফটিক চরিত্র, এই ক্যারেক্টারটা তখনকার সময় আমি গল্পটা পড়ে আর নিজের ভিতরে এই জিনিসটাকে ফিল করতাম যে হ্যাঁ আমার অবস্থাটা এরকম। তো মায়ের কথা মনে পড়তো, বাবার গ্যাপটা বুঝতাম, বাবা হয়তো 2-4 দিন 5 দিন পর বাবার সাথে দেখা হলে টাকা দিত বা যা যা লাগতো তা পাইতাম, কিন্তু ওই ফ্যামিলির যেই
ছায়াটা বা খাওয়া দাওয়ার খোঁজ খবর প্লাস কাপড় চোপড় এগুলো আমি ক্লাস সিক্স থেকে, ক্লাস সিক্সে আমি যখন হোস্টেলে উঠছি তখন ক্লাস সিক্স এর কেউ হোস্টেলে ছিল না, তখন আমাদের ওইখানে সবাই ক্লাস এইট নাইন টেন এ থাকতো, মানে এসএসসি পরীক্ষার আগে সবাই হোস্টেলে উঠতো, কিন্তু আমি খুব ছোট থাকতেই হোস্টেলে চলে গেছি, যার কারণে অনেক সময় একা থাকতাম আমি। একা থাকা অবস্থায় আমার ফিল হইতো যে আসলে অন্য আরেকটা ছেলে সন্ধ্যার সময় বাসায় গেলে ওরা মোড়ে খাওয়াই দেয়, ঈদ আসলে অনেক কিছু হয়, অনেক মজা করে, কিন্তু আমারটা এমন হলো কেন, আমি এরকম হলাম কেন, বা এই জিনিসগুলো আমার মনে আসতো, বারবারই আসতো, বাট আমি কখনোই কারোর সাথে স্টিল নাও আমি মানে আমার এই দুর্বলতাটা কারোর কাছে প্রকাশ করি নাই, আমি সবসময় চেষ্টা করতাম খেলাধুলা পড়াশোনা, তখনকার সময়গুলো আমার এইভাবেই কাটতো, দেখা যেত যে পড়াশোনা পেপার খেলাধুলা এগুলোর ভিতরেই। আপনার ছোট ভাইটা সম্পর্কে বলবেন, ছোট ভাইটা তখন কি করতো? আমার ছোট ভাইটা, আমার দাদি এখনো বেঁচে আছে, আমার দাদি আমার ছোট ভাইটার একটা অল্টারনেটিভ মা হিসেবে, স্টিল নাও ও এবার এসএসসি পাশ করছে কলেজে, কলেজ কন্টিনিউ করে, স্টিল নাও আমার দাদির সাথে ও ঘুমায়। আপনার মা ওকে নিতে চায়নি? আমার মা নিতে চায়নি, প্রথম নিয়ে গেছিল, কিন্তু আমার বাবা ওরে আবার নিয়ে আসছে, কারণ আমার এই ছোট ভাইটা ওইখানে ওই যেই যার সাথে বিয়ে হয়েছে ও টর্চার করতো আমার ছোট ভাইটার উপর, ওর টর্চারের দাগ এখনো আমার ছোট ভাইয়ের কপালে। এখানে আপনাকে নিতে চেয়েছিল কখনো? আমাকে নিতে চায় নাই, আমি কখনো যাইও নাই। মা যখন ডিভোর্স হয়ে গেল তারপরে মার সঙ্গে যোগাযোগ করেছেন ওই সময়টাতে? না, কখনো যোগাযোগ হয় নাই, তবে মানে অনেকেই বলতো যে যা এখানে তো নানার বাড়ি, বা তুই নানার বাড়িতে যা, তোর নানার বাড়িতে কি সমস্যা, তো ভাবতাম যে গেলে হয়তো আব্বু খারাপ মনে করবে, এরকম একটা চিন্তা থেকে একজনের কাছে গেলে আরেকজন খারাপ মনে করবে, সেজন্য যাইতাম না। প্রিয় শ্রোতা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখুন একটা ছেলে, কিশোর একটা ছেলে, বাবা মা যেখানে পিসফুলি একটা এনভায়রনমেন্টের মধ্যে ওদেরকে বড় করার কথা, সেখানে ও কোন পক্ষ নেবে সেটা নিয়ে চিন্তা করছে, এরকম একটি শৈশবে বড় হচ্ছে। আমি বারবারই বলে থাকি যাহা বলিব সত্য বলিব, তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ভুল এবং অপরাধ স্বীকারের অনুষ্ঠান হচ্ছে যাহা বলিব সত্য বলিব, কিন্তু ভুল এবং অপরাধ কেন করে, কি ভুল এবং কি অপরাধ সে করেছে এবং সেটার পরিণতি কি, তিনটা জিনিস আমরা স্ট্রাকচারালি এখানে তুলে ধরছি। ও এখন যে স্টেজটাতে রয়েছে সেটা হচ্ছে ভুল এবং অপরাধের কারণ, এবং সেই জায়গাগুলোতে ও যে জীবনের অপ্রিয় দিকগুলো তুলে ধরছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ ভাবে আপনারা প্লিজ মার্ক করবেন, কারণ যখন অপরাধের কথা বলবে অনেকেই নিতে পারেন না, সহজ করে নিতে পারেন না, যখন এই কজগুলো আপনারা সামনে নিয়ে আসবেন ওই অপরাধের এগেনস্টে, তখন দেখবেন যে অনেক কিছু আপনাদের কাছে অনেক বেশি সরল অঙ্কের মতো মনে হবে। ওকে, তারপর তো যখন আমি 2004 এসএসসি পাশ করলাম, এসএসসি পাশ করার পরে ইচ্ছে ছিল যে শহরের কোনো ভালো কলেজে বা খুব ভালো মানের একটা কলেজে ভর্তি হব, কিন্তু বাবার ফিনান্সিয়াল ক্রাইসিস এর জন্য আমি আমার গ্রামের বাসার সামনে যে কলেজটা ওটা দিয়ে ভর্তি হতে হলো। আমার এসএসসি ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, কিন্তু আমি ইন্টারে আমি আর্টস নিয়ে পড়াশোনা করতে হয়েছে, আমি কলেজে ভর্তি হলাম, কলেজে ভর্তি হয়ে কলেজ হোস্টেলে উঠলাম, লাইফটা চলতেছিল ভালোই, তখন ফার্স্ট ইয়ার চলে গেল, সেকেন্ড ইয়ারেও পড়াশোনা মানে চিন্তা ছিল মাথার মধ্যে সবসময়, একটা চিন্তাই ঘুরতো যে আমি পড়াশোনা করে আমার অনেক বড় হতে হবো, আমি লাইফে এমন স্টেজে যেতে হবে যে হ্যাঁ আমার মাও আমার কাছে আসতে হবে, আমার বাবাও আমার কাছে আসতে হবে, দুজনকে আপনি নিয়ে আসবেন আপনার জীবনে, আমার জীবনে আমি আমার যতটুকু মানে পড়াশোনা করে উপরে ওঠা যায়, আমি ওই রকম অবস্থান থেকে আমার মানে আমার বাবা মারে আমি চাইলেই আনতে পারবো, এরকম একটা ইয়ে ছিল। আমি 2006 কুমিল্লাপুর থেকে এইচএসসি পরীক্ষা দিলাম, আমি সেখানে এমএনএস পেলাম। ওকে, 2006 তারপর ভার্সিটি কোচিং ছিল আমাদের, আমার ভার্সিটি কোচিং এর জন্য আমাকে শহরে উঠতে হবে, বাবার সাথে যোগাযোগ তখন ভালোই, বাবা সবসময় খোঁজ খবর নেয় কি করবো, আমি পড়বো আমি পড়বো এরকম ইচ্ছা থেকে আমার বাবা আমার একটা সাপোর্ট দিল যে হ্যাঁ যাও তুমি ভার্সিটি কোচিং করো, আমি তোমাকে সর্বাত্মক চেষ্টা করবো কন্টিনিউ পড়ালেখা করার জন্য। আমি ভার্সিটি কোচিং করলাম, করার পরে আমি চিটাং ভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে চান্স পাই, চিটাগং ইউনিভার্সিটিতে আপনি পলিটিক্যাল সায়েন্সে চান্স পাই, আমি ওখানে ভর্তি হই 16,000 সামথিং টাকা দিয়ে ওখানে ভর্তি হই, কিন্তু তখন দেশে ক্যাটাগর গভর্নমেন্ট 2007 সাল। চিটাগং এ যখন আমি যাই প্রথম কয়েকদিন আমার এক রিলেটিভের বাসায় থেকে, ক্যান্টনমেন্টের রিলেটিভের বাসায় থেকে, দু তিন দিন ক্লাস করার পরে দেশের এই অবস্থার কারণে আমি আবার গ্রামের বাড়িতে আসি, গ্রামের বাড়িতে আসার পরে ইন্টার পাস করার পরে দু বছর চান্স থাকে, এক বছর যদি কোথাও নাও হয় পরের বছর আবার এডমিশন টেস্ট দেওয়া যায়, তা আমি পরের বছর একটু খাম খেয়ালি ফোনা করে আমি কুমিল্লাতে আবার এডমিশন দিই, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কুমিল্লা, আমি ওখানে 28তম হই
প্রায় 25,000 স্টুডেন্ট এডমিশন টেস্ট দিছিল, আমি ওখানে 28তম হয়েছি। ওকে, 28তম হওয়ার পরে আমি যখন প্রথম ভাইবা দিতে যাই কুমিল্লা কলেজে, আমার মনে পড়ে দিনটা রবিবার ছিল। স্যার জিজ্ঞেস করছে আমাকে যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও, আমি বলছি স্যার আমি ইংরেজি নিয়ে পড়তে চাচ্ছি। স্যার আমি বলার সাথে সাথে আমাকে ইংরেজিটা সিলেক্ট করে দিছে যে হ্যাঁ যাও তুমি ইংলিশ অনার্স পড়ো। ওকে, আমি ওই দিনই ওইখানে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হই। এই হচ্ছে আমার ইংলিশ ডিপার্টমেন্টের ভর্তির রিসিপ্টটা। জি, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা চেক করে নিয়ে এসেছি, আপনাকে কোনো জিনিস যদি দরকার হয় আমরা আপনার কাছ থেকে চেয়ে নিব। জি, তো আমি ভর্তি হই ওইখানে 2007 সালে যখন ভর্তি হই, তখন ভর্তি হওয়ার পরে বাবাকে এসে বললাম যে বাবা এখানে তো আমি থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করতে হবে, খুব ডিমান্ডেবল সাবজেক্ট এবং খুব পড়াশোনা খুব হার্ডলি করতে হবে, তো আমি হোস্টেলে উঠতে হবে। আর হোস্টেলে তো উঠতে গেলে আমার প্রথম প্রথম আপনি আমাকে টাকা পয়সা দিয়ে চালাতে হবে, এখন এই জিনিসটা কি করব আমি। এখন আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করছে, যেটা আমি হয়তো বাবার কথা যদি এতটুকু না বলি এটা ভুল হবে। আমার বাবা একজন মাটির মানুষ, আমার বাবার মতো মানুষ হয় না। আমার বাবা এখন খুব এখন স্টিল একটু অসুস্থ, বাবা বলে মাঝে মাঝেই বলে যে বাবা আমি যখন বিদেশ থাকতাম না তখন সারা রাত্র খেজুর গাছ পরিষ্কার করতাম শুধু তোমাদের ভালো রাখার জন্য, টাকার জন্য, টাকা আর্ন করে দেশে পাঠাবো, তোমরা ভালো থাকবা, তোমাদের পড়াশোনা হবে, তোমাদের ফিউচার ব্রাইট হবে, এরকমের জন্য আমি তোমাদের জন্য বিদেশে এরকম কষ্ট করতাম, যেটার ফলটা এখন আমি ভুগতেছি। আপনাকে একটু পিছনে ফিরে নিয়ে যেতে চাই আমি, বাবা যখন সেকেন্ড বিয়েটা করলেন করার পরে কি উনি দেশেই থেকেছেন? হ্যাঁ, 99 এর পরে আমার বাবা আর বাইরে যান নাই, উনি ওই বাড়ি লাস্ট দেশে আসছেন। ওই সময়টাতে উনি দেশে কি মানে এখন কি করছেন বা ওই সময়টাতে কি করতেন? ওই সময় আসার পরে উনি আমাদের থানা লেভেলে একটা ভালো কনস্ট্রাকশনের একটা দোকান দিছিল, রড সিমেন্ট এরকম টাইপের, যেটার ভালো মানের একটা ইয়ে ছিল, ক্যাশ ক্যাপিটাল ছিল। কিন্তু আমাদের ওই এক্সিট ব্রোক আপ হওয়ার পরে ওই দোকানের অ্যাকাউন্টটাও ছিল আমার আম্মুর নামে, ওই উনি সবকিছু নিয়ে যাওয়ার কারণে আমার বাবা একেবারে পথে বসে গেছে। এখন গ্রামের মধ্যে ছোট্ট একটা দোকান আছে, আমার আব্বু বসে এখানে, অসুস্থ থাকে প্রায়ই, কিন্তু মানে গ্রাম যার কারণে আমার বাবা এরকম পর্যায়ে এখন। ওকে, তারপরে আপনি বাবাকে যখন বললেন যে বাবা, আমার বাবাকে যখন আমি 2007 অনার্স ফার্স্ট ইয়ারে আমি ভর্তি হয়ে আসার পরে, আমার ভর্তি হতে যে টাকাটা লাগছে সেটা আমি আমার বিভিন্ন জিনিস বিক্রি করে, আমার পছন্দের ওয়াকম্যান ছিল, আমার পছন্দের এটা সেটা ছিল, এগুলো বিক্রি করে আমি ভর্তি হয়েছিলাম 2007 সালে। ইংলিশে ভর্তি হওয়ার পরে আমার বাবাকে যখন বললাম, আমার বাবা আমাকে সাপোর্ট দিলেন, বললেন যে যাও তুমি, আমি চেষ্টা করবো যতক্ষণ পারি আমি তোমাকে হেল্প করবো, তুমি যাও। আমি হোস্টেলে উঠলাম, সিট নেওয়ার পরে আমি তখনও বুঝি নাই যে এটা একটা পলিটিক্যাল হোস্টেল ছিল, একেবারে কলেজের সামনেই। তো আমি প্রথম 2-4 দিন পরে হঠাৎ করে একদিন ফার্স্ট ইয়ারে আমাকে এক বড় ভাই যে হোস্টেলটা চালাইতো, আমি ওনার নাম বলতে চাচ্ছি অনেক শ্রদ্ধা নিয়ে, এই নামটা বলি, শাহাদাত হোসেন খান আমার বড় ভাই, উনি আমাকে বললেন যে কান্দিরপার মানে শহরে যেতে হবে, একটা প্রোগ্রাম আছে। আমি তখনও জানতাম না যে কোথায় যাচ্ছি বা কিসের প্রোগ্রামে যাচ্ছি, আমি যখন গেলাম দেখলাম যে এটা একটা পলিটিক্যাল প্রোগ্রাম। ওকে, প্রোগ্রামটাতে গেলাম, পরের দিন আবার দেখা গেল কলেজে আবার এরকম টাইপের একটা প্রোগ্রাম। আস্তে আস্তে বুঝলাম যে আমার এই বড় ভাইটা কলেজের একটা এরকম মানে এই দলের একটা ভালো মানের নেতা এবং ওনার খুব ভালো রকমের দাপট আছে এখানে। যখন এই জিনিসটা বুঝলাম তখন মানে নিজের ভিতরের একটা ইয়ে ছিল যে কেউ যদি আমার কাছ থেকে এসে কোনো হেল্প পায়, যেটা আমি ফিল করি এটা তো ভালোই, এটা তো খারাপ কিছু না, আমি এটা করি, সমস্যা কি, আমি পলিটিক্যালি জড়াইছি তো কি হয়েছে, এই জিনিসটা মনের ভিতরে বুঝ নিয়ে আমি কি করলাম মানে একেবারে হার্ড অ্যান্ড সোল এই সংগঠনটা, যেই সংগঠনটা আমার বড় ভাই করতো আমি এটাতে আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের কাছেও আমার একটা ডিমান্ড ছিল যে সে একটা পলিটিক্যাল দলের ছত্রছায়া আছে, তার একটা ডিমান্ড আছে বা ওরে কেউ কিছু, সবাই আপনাকে একটা অন্য চোখে দেখতো, পাওয়ারফুল ম্যান, হ্যাঁ এরকম টাইপ। ওকে, আপনি আমাকে একটু বলবেন যে এই যে আপনি একটা পলিটিক্যাল দলের ছত্রছায়ায় আপনি নিজেকে ইনভলভ করে ফেললেন, এটার পেছনের কারণটা আসলে কি ছিল? ইকোনমিক পেছনের কারণটা, হ্যাঁ এখন বুঝতেছি যে হ্যাঁ আমার তখন অভাববোধটা যেটা যে হ্যাঁ আমি চাইলে হয়তো একটা ভালো মানের আইসক্রিম খেতে পারতাম না, বা আমি চাইলে একটা ভালো মানের চকলেট কিনতে পারতাম না। তো সেই বিধায় আমার বড় ভাইটা দেখা যেত কি আমাকে বিভিন্ন পারপাসে, এই প্রোগ্রামের পারপাসে হোক বা আদর করে হোক, আমাকে এই যে গ্যাপগুলো ছিল আমার আমার ফোন রিচার্জ থেকে শুরু করে আমার ভালো মানের একটা কাপড় সেটাও আমার অ্যারেঞ্জ হয়ে যেত, আমাকে কোথাও কষ্ট করে যে টিউশনি করা লাগতো।
না। আমি হোস্টেলে থাকতেই দেখা যেত যে হোস্টেলে যে ছেলেগুলো থাকতো ওদেরকে আমি মডারেট করতাম, আর বড় ভাইটা আমার উপর মানে খোঁজখবর রাখতো, বড় ভাই বাহিরে থাকতো, আমি ওনার প্রোগ্রাম টোগ্রাম সবকিছু দেখতাম। এটা এবং আপনাকে ইকোনমিক্যালি সে হেল্প করতো, হেল্প করতো, বিভিন্ন প্রোগ্রামে গেলেই হেল্প পাইতাম। তো যখন এই হেল্পটা পাইলাম তো তিন চার মাস কেটে গেল, তিন চার মাসে আমার পরিচিতি হলো ভালো। তো আমি যে বছর ভর্তি হলাম না, তার পরের বছরের যে ভর্তিটা আসলো অনার্স এর এডমিশনের, আমি দেখতেছি যে বড় ভাইয়েরা চাইলেই একটা ভর্তি করাই ফেলতে পারতেছে, রাজনৈতিক ভর্তি যেটাকে বলে, পলিটিক্যাল এডমিশন, বিশটা পঁচিশটা করে ভর্তি পাইতেছে। তো অনেকেই আসে ভর্তি হইতে, কেউ পারে কেউ পারে না, যারা টাকা দেয় তারা পারে বা যারা কম টাকা দেয় তারা ভর্তি হইতে পারে না। আমি যখন এই জিনিসটা বুঝলাম তখন আমার ভিতরে একটা টেন্ডেন্সি কাজ করলো, এটাতে তো আমার কোনো পুঁজি লাগতেছে না, আমি যদি একটা ছেলেকে এনে ভর্তি করাতে পারি, ওর কাছ থেকে যদি আমি কিছু টাকা পাই, দেন ওয়েল আমি তো ভালোই চলতেছি, এটার জন্য তো আমি ওর কোনো ক্ষতিও করতেছি না বা কোনো কিছু করতেছি না, আমি ওরে ভর্তি করাবো। এরকম আমার মনে আছে, আমার লাইফের প্রথম এডমিশন আমি করাই দেই চিটাগাংয়ের একটা মেয়ে, নাম ছিল মাহি, ও আমাকে ২৫,০০০ টাকা দিছিল, আমি ওকে ম্যানেজমেন্টে ভর্তি করাই দিয়েছিলাম। হাউ ওয়াজ দ্য প্রসেস, টেল মি ডিটেইল। প্রসেসটা ছিল যখন কেউ এডমিশন টেস্টের জন্য ফর্ম নেয়, ওকে, তখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে তার একটা ন্যূনতম স্কোর আসে, স্কোরটা হয় অনেক কম আসে, আবার কারো কারোর বেশি আসে, যারা বেশি আসে তারা ভর্তি হয়ে যায়। কিন্তু অনেকেই আছে যারা বেশি আসে তারপরেও ভর্তি হয় না, অন্যান্য জায়গায় ভর্তি হয়, এই জায়গাগুলো খালি থাকে, এই জায়গাগুলো খালি থাকা সাপেক্ষে তারা এই জিনিসটা বাহিরে ইয়ে করে না, ফুট আপ করে না। দেখা যায় কি একেবারে কম যেই স্টুডেন্ট গুলো আমরা টাকা নেই বা যাদেরকে ভর্তি করাবো বলে কথা দেই তাদেরকে নিয়ে অফিসিয়ালি, ধরেন একজন অফিসিয়াল লোক আছে, ওনাকে বললাম যে আপনি ৫,০০০ নেন আমার এটা করাই দেন, তো উনি করে দিত, কারণ ওনার সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়ালি একটা কিছু ছিল। আচ্ছা, যেই আমি একটু প্রশ্ন করে যাই, যে স্টুডেন্টটা লো মার্ক পেল যার ভর্তি হওয়ার কোন সুযোগ নেই, সে কিভাবে বুঝে যে আপনারা এই কাজটা করে দেন? সে যখন এডমিশন টেস্টের ফর্ম নিতে আসে তখন সে ফর্ম নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইতে হয়, কিন্তু আমরা সিরিয়াল লাগে না, আমরা অফিসে সরাসরি ঢুকে যাইয়া ফর্ম নিয়ে এসে দিই। তো সে যখন এই পাওয়ারটা দেখে বা ওর এডমিট কার্ডের একটা সিগনেচার লাগবে একটা স্যারের, কেউ যেতে পারতেছে না, এই দাও এটা আমি তোমার জন্য নিয়ে আসছি, এক মিনিটের ভিতরে আমি নিয়ে আসলাম, এই জিনিসগুলো যখন বুঝে, আর আগে গত এর আগের প্রিভিয়াস এডমিশনে কেউ এরকম এডমিশন নিছে এরকম কারোর কাছ থেকে নিউজ শুনে আমাদের ইন্সপায়ার হয়, হ্যাঁ, লিঙ্ক করে আমাদের কাছে আসে। ওকে ফাইন, সোহেল, যেটা হচ্ছে যে যদি কেউ এরকম হয় যে দেখা গেল সে চান্স পাইনি এবং তার প্রিয় সাবজেক্ট হচ্ছে ইংরেজি, হ্যাঁ, সেটার জন্য একটা রিকোয়ারমেন্ট আছে, ওই এডমিশন টেস্টে ইংরেজিতে ২৫ মার্কস থাকে, সেটার মধ্যে ন্যূনতম 10 না পাইলে আপনি ইংরেজি পড়তে পারবেন না। তার মানে আপনাদেরকেও কিছু ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হয়? হ্যাঁ, ন্যূনতম কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ন্যাশনাল ভার্সিটি থেকে দেওয়া, ওইগুলো মানতে হয়, এগুলো মানার পরেই যে প্রসেস গুলো হয় দেখা যায়, সিরিয়ালি যদি পেছনে পড়ে তাহলে আপনারা এটা কনসিডার করতে পারেন, সেক্ষেত্রে একজন মেধাবী ছেলেটা বাদ পড়ে যায়, বাদ পড়ে যায় প্লাস হয়তো আসে না, সেটার জন্য হয় কি কলেজে মারামারি হয়, এডমিশন চলাকালীন অবস্থায় বড় সড়ো মারামারি হয়, পলিটিক্যাল দলগুলোর মাঝে মারামারি হওয়ার পরে, মানে অনেক স্টুডেন্ট আছে যারা গ্রাম থেকে আসে, যখন গ্রাম থেকে স্টুডেন্টরা আসে যখন মারামারি এইভাবে দেখে অস্ত্র শস্ত্র বা মারামারি হইতেছে তখন তারা ভয় পাইয়া যায়, অনেকেই আছে যারা কলেজ গেট থেকে আবার ফেরত চলে যায়। এই জিনিসগুলো সবসময় এডমিশন টেস্টের সময়ই হয়, এটা বুঝে শুনে বা এটা একটা ইচ্ছে করে করানো হয় যে ছেলেগুলো গ্যাপ থাকবে বা এই সিটগুলো ইয়ে থাকবে। তো আমি করলাম, আমি মাহির ভর্তিটা করানোর পরে আমি যে টাকাটা পেলাম, আমার এই টাকাটা খরচ করার মতো আমি কোনো জায়গা পাচ্ছিলাম না, আমার তখন কোনো বাজে অভ্যাস ছিল না, আমি তখন সিগারেট খেতাম না, উল্টাপাল্টা কোনো খরচই লাগতো না, আমি এই টাকাগুলো অনেক দিন রেখে রেখে খরচ করছি, অনেক কষ্ট হয়েছে এই টাকাগুলো খরচ করতে ভাইয়া, মানে টাকা খরচ করতে কষ্ট হয়েছে। আমি তখন একটা প্রাইভেট পড়তাম, প্রাইভেটে যেতাম, কলেজ ক্যাম্পাসে থাকতাম, বিভিন্ন প্রোগ্রামে যেতাম, আমার লাইফটা এটার ভিতরেই ছিল। একটা সময় আমার হোস্টেলে কয়েকটা ফ্রেন্ড আসে, হোস্টেলে নতুন অন্যান্য ডিপার্টমেন্টের আমার কয়েকটা ফ্রেন্ড আসে, এর ভিতরে যে সময়গুলো যে দুই তিন মাস গেল, আমার বাবা, আমি বাড়ি যেতাম তখন, গ্যাপ করে করে বাড়ি যেতাম, বাড়ি গেলে আমার বাবা যতটাই পারত, ১,০০০, ২,০০০, ৩,০০০ যেভাবেই পারত আমাকে টাকা দিত। আমার বাবা তো জানতো না যে আমি এইভাবে টাকাগুলো পাচ্ছি এখান থেকে, তো আমি বাবার টাকাগুলো নিতাম, বাবার টাকাগুলো নিয়ে আবার বিভিন্ন এই সকল ইয়েতেই আমার লাগতো, টাকা লাগতো, শহরে বন্ধু বান্ধব ছিল, বন্ধু বান্ধব হয়ে গেছিল তখন, আমার কিছু বন্ধু ছিল যারা কুমিল্লার স্থানীয় কলেজে পড়তো, আমার যদি অপরাধ জীবন বা আমার খারাপ জীবনের সূচনা বলেন আমার মনে হয় সেখান থেকেই শুরু। আমি শহরের একটা জায়গা, খুব পার্ক বলে এটাকে, কুমিল্লা ধর্মসাগর, এখানে আমার লাইফের প্রথম সিগারেট খাওয়া,
আমার বন্ধুরা খাচ্ছে, আমাকে সাধছে, আচ্ছা ঠিক আছে একদিন খাচ্ছি, পরের দিন গেলাম পরে আবার দিল, এরকম থেকে আমার সিগারেটের প্রতি যে ইয়েটা ছিল এটা আসা পড়ে। ওকে, এর ভিতরে বিভিন্ন পলিটিক্যাল মারামারিতে বিভিন্ন কিছু অনেক কিছু দেখছি, কিন্তু সরাসরি যে কখনো কোনোটাতে রিলেটেড হয়নি। তো পরের বছর আবার এডমিশন আসলো 2008-09, ওকে, 8-এর পরে 9-এরটা আসলো। 9-এ ভাইয়া আমি অনেকগুলো ভর্তি পাইলাম, আমি নিজেই প্রায় 7-8টা নিজে ভর্তি করাইলাম, পলিটিক্যালি 3-4টা পাইলাম, অফিসিয়াল যে লোকগুলো ছিল তারা আরো 4-5টা করাইলো, হিউজ পরিমাণ টাকা পাইলাম। কি পরিমাণ টাকা পেলেন আপনি? এখান থেকে প্রায় আমি 3 লক্ষ টাকা, 3 লক্ষ সামথিং, ওকে, এরকম একটা টাকা পেলাম। ওকে, আপনি কোন ইয়ারে পড়েন সেই সময়? আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। ফার্স্ট ইয়ারে পড়েন। যে কলেজটির নাম এখানে বারবার ও ব্যবহার করছে সেই কলেজটির নাম আমরা এখানে মিউট করে দিয়েছি প্রিয় শ্রোতা। আমরা আসলে কলেজটিকে বোঝানো বা কলেজটিকে ধরা আমাদের কোন উদ্দেশ্য নয়, আমরা এখানে যাকে ধরেছি বা যাকে এখানে তুলে ধরতে চাচ্ছি সে হচ্ছে আজকের সোহেল। সোহেলের জীবনে যে ঘটনাটা ঘটে গেছে সেখানকার সাথে সমাজ, রাষ্ট্র এবং একই সাথে সোহেলের পারিবারিক জীবন, ফ্রেন্ড লাইফ সবকিছু জড়িত। প্রত্যেকে এখানে অ্যাকিউজ করা আমাদের দায়িত্ব না, ওর জায়গা থেকে নিজের জীবনের প্ল্যাটফর্মে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোকে তুলে নিয়ে আসা আমাদের এখানে দায়িত্ব। ইটস নট আ রিপোর্টিং শো, ইটস নট আ ক্রাইম ইনভেস্টিগেটিং শো। সুতরাং কোনো কিছুকে এখানে অ্যাকিউজ করলে সেটার জন্য যে অথেন্টিকেশনের যে প্রয়োজন হয় বা যে অথেন্টিকেশনের অ্যাঙ্গেল থেকে এটাকে প্রুভ করতে হয় সেই অথেন্টিকেশনের অ্যাঙ্গেল অনুষ্ঠানে নেই। সেই জায়গাটা থেকে কোনো জিনিসকে এখানে উপস্থাপন করা, এক ধরনের হেয় করা, আমরা সেটা করব না। বরং আমরা বুঝে নেবার চেষ্টা করব যে কলেজেও পড়ছে কুমিল্লার খুব বিখ্যাত কলেজ, খুবই 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 বিখ্যাত কলেজ, এবং সেই কলেজটি সবাই এক নামে চেনেন। এবং এরকম গেস্ট আমরা এই অনুষ্ঠানে অনেক পেয়েছি যারা বিভিন্ন সরকারি কলেজের বরাদ্দ দিয়ে কথাগুলো বলেছেন যে পলিটিক্যালি কিছু সিট তাদেরকে বরাদ্দ দেওয়া হয়। প্রসঙ্গ হচ্ছে যে ছেলেটি ফার্স্ট ইয়ারে একজন স্টুডেন্টকে ভর্তি করালো অন্যায়ভাবে, পলিটিক্যালি এম্পাওয়ার্ড হয়ে, পলিটিক্যালি ইললিগালি বলবো আমরা, সে 25,000 টাকার মালিক সে তখন, এবং সে জানে না টাকাটা কিভাবে খরচ করবে, খুব কষ্ট হচ্ছে তার টাকাটা খরচ করতে, সে কারণে সে ফ্রেন্ডের সাথে মিশছে, বিভিন্ন ভাবে যাচ্ছে, সিগারেট খাচ্ছে, স্মোক করছে, ব্যাড হ্যাবিটের দিকে ধীরে ধীরে যাচ্ছে। কিছুদিন পরে ওই ছেলেটি 3 লক্ষ টাকার মালিক। Again, I'm repeat, কিছুদিন পরে ওই ছেলেটি 3 লক্ষ টাকার মালিক। আপনি চিন্তা করতে পারেন এই ছেলেটি কি করবে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি সংবাদের, একটু পরে আবারও ফিরে আসবো সোহেলকে নিয়ে। আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 এ। আরজি কিপ্রিয়া এবং আরজি কিপ্রিয়া টিম, আরজি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু আপনার সঙ্গে রয়েছেন এবং সার্বিক সহযোগিতায় রয়েছে হ্যালো 8920 টিম। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে এসে স্বীকার করতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। সংবাদের ছোট্ট একটা বিরতি, একটু পরে আবারও ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, প্রিয় শ্রোতা আমরা সংবাদের বিরতির পর ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করছে সোহেল, সে এসছে কুমিল্লা থেকে। সোহেলের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা এখানে প্রকাশ করছি এবং প্রিয় শ্রোতা আপনাদেরকে যেটা বলতে চাই, আপনিও যদি আসতে চান আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে উন্মোচিত করতে চান এবং জানাতে চান কেন ভুল করেছেন, কি ভুল করেছেন এবং সেই ভুলের শাস্তিটা আসলে কি ছিল, তাহলে জায়গাটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এই যে মঞ্চটি, এই মঞ্চটি সবসময় আপনার জন্য উন্মুক্ত রয়েছে, এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা আবারও ফিরে যেতে চাই সোহেলের কাছে। হ্যাঁ সোহেল, আমরা যেখানটায় ছিলাম আমরা আবারও স্ট্রিক সেই জায়গাটি থেকে শুরু করতে চাই। আপনি বলছিলেন যে 3 লক্ষ টাকার তখন আপনি ওনার, 3 লক্ষ সামথিং। ওকে, যখন এ টাকাগুলো বিভিন্ন ফিগারে পাই 10,000-20,000 করে, তখন মানে হোস্টেলে যে বন্ধু বান্ধব ছিল তাদেরকে নিয়ে প্রতিদিনই বাইরে খেতে যেতাম, তাদের পেছনে দেখা যেত যে মানে টাকাগুলো আমি কোথাও কোনো সেভিংস এর চিন্তা করি নাই, যা টাকাই আসতো খরচ করে ফেলতাম, বিভিন্ন প্রোগ্রামে খরচ করতাম, বিভিন্ন আমার ছোটখাটো পছন্দের জিনিস কিনতাম, আমি এই মিনি নোটবুক কিনতাম, ল্যাপটপ কিনতাম, এরকম ছিল। তো এ টাকাগুলো যখন আসে আমি ওই বছরের 2009 সবগুলো ভর্তি আমি করাইতে পারি সাকসেসফুলি। তো ভালোই দিন, ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিলাম, অনার্স এর ফার্স্ট ইয়ারের পরীক্ষা আমি 196 পাইলাম,
সেকেন্ড ক্লাস ছিল সেটা। সেকেন্ড ক্লাস পাওয়ার পরে সেকেন্ড ইয়ারে এসে আমার পড়াশোনার প্রতি একটু অমনোযোগী হয়ে গেলাম আমি। ওকে, পর দেখা গেল যে প্রতিদিনই এটা সেটা প্রোগ্রাম থাকে, প্রোগ্রামে যেতে হয়, প্লাস বন্ধু বান্ধব নিয়ে আড্ডা সাড্ডা দিতে হয়, প্লাস বিভিন্ন এই ঝামেলা সেই ঝামেলা এটা সেটা। আমি তখন আমার ফ্যামিলি থেকে যে আমার আব্বুর যে রেসপন্সটা ছিল, আমি আমার বাবার সাথে কথা বলাটাও বন্ধ করে দিলাম। বাবার সাথে ফোন দিলে হয়তো এক মিনিট দু মিনিট অনেক দিন পর পর কথা বলতাম, বাবার সাথে যোগাযোগটা আমার ব্রোক হয়ে গেল। আমি আমার গ্রামের বাড়িতে যেতাম না, আমার গ্রামের বাড়িতে যেখানে আমার বাবা থাকতো, আমি যেখানে ফার্স্ট ইয়ারের প্রথম দিকে সপ্তাহে বা মাসে দু একবার যেতাম, ওইখানে আমি যাচ্ছি না, সেকেন্ড ইয়ারে একেবারেই যাচ্ছি না। ওকে, তখন আমার মনে আছে যে সেকেন্ড ইয়ারের একটা ঈদে আমি ঈদ করতে বাড়ি যাব, সব ছেলে হোস্টেলে চলে গেল, বাট আমি যাচ্ছি না। আমার এই ইচ্ছাটাই হচ্ছে না যে হ্যাঁ আমি গ্রামে যাই, গ্রামের বাড়িতে সবার সাথে ঈদটা করি। কারণ ছোটবেলা থেকে যখন আমি হোস্টেলে বড় হয়েছি, ফ্যামিলির ওইরকম রেসপন্সটা আমি পাই নাই, বা ফ্যামিলির ওইরকম স্নেহ মায়াটা আমি ওইরকম করে ফিল করি নাই, যার কারণে আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি তো এখন নিজে যেহেতু টাকা পয়সা পাচ্ছি বা নিজে যেহেতু পড়াশোনা করতেছি, থাকি না আমি আমার মতো করেই থাকি, আমি আর মানে ওদের কাছে যাই, ওদেরকে আবার নাটা জ্বালাই। আমার বাবা ঈদের আগের দিন আমাকে নিতে আসছিল, আমি যাই নাই। আমি ওই ঈদটা কুমিল্লা শহরে হোস্টেলে করি। ওই যে বড় ভাইটা ছিল উনি আমাকে হোস্টেলে থেকে ওনার বাসায় পাশাপাশি উনি আমাকে ওইখানে থাকতে বললেন, আমি ওখানেই থাকলাম। পরের বছর 2010, যেটা সাকসেসফুললি এডমিশনের লাস্ট বছর ছিল, ওকে, সেই বছরও এই সেম ফিগারেরই ভর্তি সর্তি করাইলাম। আমার গ্রামের অনেকেরই আমি যখন আমি ভর্তি করাইতে পারি, আমার যখন এরকম একটা পাওয়ার আমি নিজের ভিতরে ফিল করছি, তখন আমি আমার পরিচিত যারা আমার গ্রামের বা আমার থানার, আমি যখন তাদেরকে আমার ক্যাম্পাসে দেখতাম, ডাক দিতাম যে তোমার কিসের জন্য আসছো, কোনো হেল্প লাগবে বা এরকম কিছু লাগবে, তো আমি ওদেরকে হেল্প করতাম। তো যখন আমি তাদেরকে 2010 এরকম হেল্প করলাম, 2010 এর পরে ভাইয়া 2011 এডমিশনটা না ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইনে করে দিল হঠাৎ করে। এডমিশনের আগে ভর্তির টোটাল প্রসেসটা অনলাইন প্রসেস করে দিল, সেটা আর কোনো কলেজ থেকে ফর্ম নেওয়া লাগে না, কলেজের কোনো এডমিট কার্ড লাগে না, অনলাইন থেকে এডমিট কার্ড পাওয়া যায়, শুধু পরীক্ষার সময় যে পরীক্ষা দিবে। সেখানে আমাদের আর কোনো কাজই রইল না, বা আমরা যে কমিউনিকেশনটা হইতো যে এডমিশন ফর্ম নেওয়ার জন্য ছেলেদের বা মেয়েদের আসতো, এগুলো আর হলো না। কিন্তু এডমিশনের আগে আমি যে তার আগের দুই তিন বছর ভর্তিগুলো করালাম, তাদের রেফারেন্সে আমার কাছে অনেকগুলো ভর্তি আসলো, ফোন দিয়ে দিয়ে যে এই আমি ওকে পাঠাচ্ছি, ওকে ভর্তি করাই দিস, আমি ওরে পাঠাচ্ছি, ওরে ভর্তি করাই দিস। কারণ আমি এর আগে করাইছি, আমি মানে আমাকে যখন আমার কাছে যখন পাঠাইতো, তখন আমি তাদের সবাইকেই মানে সবার কাগজপত্র রাখতাম, রেখে টাকা দিত, টাকাও রাখতাম। 2011 যখন হঠাৎ করে অনলাইনে আসলো, তখন আর রাজনৈতিক ভর্তি নাই, কোনো পলিটিক্যাল কোনো সিট নাই, টোটালি একটা সিটও কেউ ওই বছর ভর্তি করাইতে পারে নাই ইলিগালি, যেটা তার আগের বছর হিউজ পরিমাণেও আমরা করাইছি। যে করতে পারি নাই তার পেছনের কারণ হচ্ছে অনলাইনে দিছে একটা, আর দ্বিতীয় কারণ হচ্ছে যেই পলিটিক্যাল দলটা ছিল সেটা সরকার দলীয় ছিল না। ওকে, তো সরকার দলীয় না থাকার কারণে একটু ক্ষমতা সরকার দলীয় ছেলেদের বা সরকার দলীয় যেই পলিটিক্যাল গ্রুপটা ছিল তাদের বেশি ছিল, তারা কলেজে ক্যাম্পাসে একটু বেশি ইয়ে করত, শক্তি দেখাতো বা একটু ইয়ে করত, যার কারণে আমরা আর এই ইয়েটা পাই নাই। না পাওয়ার কারণে আমি 283,000 টাকা আমার এখানে ভাইয়া প্রত্যেকটা টাকার এখানে হিসাব আছে, আমি কার কাছ থেকে কত টাকা নিছি, এটাও ডেটও লেখা আছে যে হ্যাঁ আমি কত তারিখ এটা লিখছি। আপনার হাতের লেখা আছে এখানে। হ্যাঁ, আমি দু একটা পড়ে শোনাতে চাই। খোরশেদা বেগম 10,000 টাকা, থাকা খাওয়া ধর্মপুর, বড় আপা 10,000 ধার হিসেবে নেয়া, ডালিম 15,000 ফলাফল পরিবর্তন, ওকে, ইসমাইল 16,000 ফলাফল বাবদ কুমিল্লা, তোফায়েল 8,000 দোকানে বাকি আমার মোবাইল, রানা 6,000 ফলাফল বাবদ, এবং এরকম অনেক আছে। ময়নামতি থেকে 1500 টাকা হোটেল স্টেশন রোড, পাওনা টাকা লিখেছে হচ্ছে জাহিদ ধর্মপুর থেকে 5,000, আনোয়ার 5,000, তারেক শিলাদহ থেকে 10,000, লিমন শিলাদহ থেকে 2,000, এরকম লম্বা একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি বিথি অভি আমজাদ কাউসার কামরুল 30,000 টাকা ভর্তি বাবদ। যাই হোক, হ্যাঁ, এই টাকাগুলো 2011 যখন আমি নিয়ে নিছিলাম, টাকাগুলো আমি সবগুলো টাকা কিন্তু আমি ইয়ে করি নাই, খরচ করি নাই, আমিও আমার বড় ভাই প্লাস আমার আশেপাশে যারা ছিল তাদেরকেও মানে টাকাগুলো দিতাম, খরচ করতাম, দিতাম। তো
যখন এই ভর্তিগুলো হলো না ভাইয়া, এই প্রত্যেকটা মানুষ দেখা গেল কি আমার উপর এসে এসে পুরো লাইবিলিটিসটা, টাকার যে লাইবিলিটিসটা, এটা ফেরত দেওয়ার কোন কথা রিকমান্ড কিন্তু ছিল না। এটা টোটালি ছিল একটা অবৈধ প্রসেস। এখানে যারাই টাকা দিছে তারা জানতো যে এই ভর্তির প্রক্রিয়াটা ছিল একটা অবৈধ ভর্তি প্রক্রিয়া। তো টাকাগুলো আমাকে দেওয়ার পরে আমি যখন তাদের টাকাগুলো আমার কাছে ফেরত চাইলো, আমি তখন আর টাকা দিতে পারতেছিলাম না। সেটা আমার সেকেন্ড ইয়ারের লাস্ট সময়। আমার সেকেন্ড ইয়ারের লাস্ট সময় যখন আমার এই সমস্যাগুলো আসলো যে হ্যাঁ সবাই একটা ফোন দিয়ে টাকা চাচ্ছে, টাকা দাও, টাকা নিছো, টাকা দিবা না, এই সেই, তখন আমার মাথার মধ্যে চিন্তা ছিল একটাই যে আমার বাবা তো আমাকে এক টাকাও দিতে পারবে না। আমার বাবার এই ক্ষমতাটুকুও নাই এখন। তাহলে আমাকে আমার আম্মুর সাথে যোগাযোগ করতে হবে, আম্মুর শরণাপন্ন হতে হবে। আম্মুর কাছে তো আমার বাবার টাকা আছে। আমার ফার্স্ট সেন্স তখন ওইখানে কাজ করছে। কাজ করার পরে আমি কুমিল্লা থেকে এরকম প্রেশার, এই টাকা পয়সার এই প্রেশার গুলো নিয়ে আমার কাছে তখন সেভিংস কোনো টাকাই ছিল না। আমার নিজের পছন্দের আমার দুই তিনটা ল্যাপটপ ছিল। আমি তখন হিউজ টাকা খরচ করতাম, এটা হয়তো পাইতাম বিধায় বা সেভিংস এর চিন্তা করি নাই, যা পাইতাম তাই খরচ করতাম, এরকম ছিল। তো 13 এপ্রিল 2011 বাংলা নববর্ষের ঠিক আগের দিন আমি আমার বাইক নিয়ে কুমিল্লা গেলাম, আমার দুইটা ফ্রেন্ডকে নিয়ে। বাইকটা আপনার নিজের কেনা ছিল? জি। ওকে। কুমিল্লা থেকে আমি ব্রাহ্মণপাড়াতে গেলাম। ব্রাহ্মণপাড়াতে যাওয়ার পরে প্রায় 8 কি 9 মাস পরে আমার বাবার সাথে দেখা ব্রাহ্মণপাড়াতে। তো বাবাকে দেখার পরে আমার হঠাৎ করে বুকটা কেমন করে উঠলো যে বাবার চেহারা শুকাইয়া বা বাবার হেলথ কন্ডিশন এমন ছিল যে খুব শুকাই গেছে উনি, ওনাকে দেখতে খুব রোগা রোগা লাগতেছিল। আমার দেখে একেবারে খুব খারাপ লাগতেছিল যে আরে আমার আব্বুর এমন হইলো, আমার এমন হইলো কেন উনি। একটা হোটেলে আব্বুর সাথে দেখা করলাম। আব্বু কি করলো, আমাকে কিছু টাকা দিল, প্রায় 2-3 হাজার টাকার মতো। এই টাকাটা রাখো, তোমার কাজে লাগবে, তোমার তখন খারাপ সময়। আব্বুর আমি বলছি, ফোনে বলছি, তারপরে দেখা করতে আসছি, আমি তো তোমাকে বেশি টাকা দিতে পারতেছি না, এই টাকাটাই রাখো। তো এই টাকাটা আব্বুর কাছ থেকে নিলাম। আমি নেওয়ার পরে আমার চিন্তা হলো যে আমি আমার আম্মুর সাথে দেখা করি কিভাবে করি কিভাবে করি। একটা লুক মারফত, লুকটার নাম আমি বলতে চাচ্ছি না, আমার একটা মামা লাগে, ওনার মারফত আমি ওই আমার আম্মুরে যোগাযোগ করি। কত বছর পরে আপনার মার সাথে যোগাযোগ? সেটা ছিল 2001 সালে আমার সাথে রিক্সায় একবার ক্রসিং হয়েছিল, তারপরে আর কখনো হয় নাই 2011-এর আগে। তার মানে 10 বছর পর, এর মাঝখানে আপনি কোনো কথাও বলেননি আমার সাথে, কোনো যোগাযোগ হয়নি। ওকে, এই 10 বছর পরে আপনি ফিল করলেন যে আমার বাবার টাকা তো মার কাছে আছে, মার কাছে আছে, সুতরাং আমার একটা ন্যায্য পাওনা আছে। পাওনা আছে। আমি এরকম একটা ফিল থেকে আমি আমার আম্মুর সাথে যোগাযোগ করলাম যে আমি ব্রাহ্মণপাড়াতে আসছি, আপনি কি আমার সাথে একটু দেখা করবেন। বলার পরে উনি আসলেন দেখা করতে। দেখা করতে আসলেন একটা খাওয়ার রেস্তোরাঁ হোটেল, ওখানে বসলাম। বসার পরে আমার যে দুটা ফ্রেন্ড ছিল, আমি নামগুলো বলতে চাচ্ছি, একটা ছিল জনি আর একটা ছিল নাবিল, আমার খুব ভালো বন্ধু ছিল ওরা। ওই দুইটা ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিলাম। চেহারা দেখতে খুব সেম ছিল বিদায় আমার আর আমার আম্মুর মধ্যে। আমি আমার আম্মুর চেহারা পাইছি, সেম ছিল বিদায়। ওরা বুঝতে বাকি রইল না যে উড়ি আমার আম্মু। আমি ওনাদেরকে মুখে ফুটা বলিনি, বা আমরা যখন কথা বলতেছিলাম আমি হয়তো আম্মু আম্মু বলতেছি এতক্ষণ ইয়েতে আপনার সাথে, আমি কিন্তু ওনার সামনে কখনো আম্মু বলতে পারি না, এটা আমার ভিতর থেকে বের হয় না কেন জানো। মা বলে ডাকেন না? হয় না, আমি পারি না, এই ফিলটা কেন হয় জানি না। তো আমি ওনারা বুঝতে পারছে যে এটা আমার আম্মু। তা আমি কি করলাম, প্রথমে কেমন আছেন, হ্যাঁ কি খাবেন, বসেন, আব্বুকে ফোন দিলাম। আব্বুকে ফোন দিয়ে বললাম, আব্বু আমি তো আম্মুকে আনাইছি, এখন আমার কথাটা যতটুকু ইয়ে করবে আমি তো জানি না কতটুকু কি বুঝবে, আপনি যদি একটু বলেন তাইলে হয়তো জিনিসটা আর একটু আমার আম্মু ইয়ে নিয়ে করবে যে আমাকে একটু হেল্প করার জন্য, কারণ আমি তো একেবারে হেল্পলেস অবস্থায়। কারণ আমাকে যেভাবে চারিদিক থেকে টাকার প্রেশার দেওয়া হচ্ছে, আমার তো কোনো পথ নাই। ওকে, এই জায়গাটায় আমরা একটু একটু পজ দিতে চাই। আপনাকে একটু রিকোয়েস্ট করছি যে আপনার মাকে যেহেতু আপনি 10 বছর পরে পেলেন, তার ফ্যামিলির অবস্থা সেই মুহূর্তে কি আমাকে একটু জানানোর জন্য, লাইক তার কোনো সন্তান হয়েছে কিনা? হ্যাঁ, ওনার ফ্যামিলিতে স্টিল এখন দুটো ছেলে আছে। ওই সময়টাতে আপনি জানেন যে আপনার মার ওই ঘরে দুটো সন্তান হয়েছে? দুটো সন্তান আছে। আচ্ছা, এবং সে সংসার করে যাচ্ছে, কোনো সমস্যা নেই? উনি সংসার করে যাচ্ছে, ভালো। ওকে, ফাইন, এখন বলুন, হ্যাঁ তারপর কি হলো? উনি আসলেন, ওনাকে দেখার পরে আমি আমার আব্বুকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, আব্বু আপনি একটু বললে
আমার আব্বুর সাথে কিন্তু 99 এর পরে আর কখনো আম্মুর দেখাও হয় নাই, কথাও হয়নি। আমার আব্বুর সাথে টোটালি কিন্তু ডিসকানেক্টেড। আমি চাইছিলাম যে আমার আব্বু বললে হয়তো উনি জিনিসটা একটু ডিপলি নিবে। আপনার মা আপনাকে এত বছর পরে দেখলো, আপনি তার প্রথম সন্তান, তার ফিলিংসটা কি ছিল? তার ফিলিংসটা ছিল এটা কি মানে খুব বেশি আবেগপ্রবণ ছিল না, একটু ক্যাজুয়াল টাইপের ছিল। হ্যাঁ কেমন আছো, ভালো, হ্যাঁ বসো, এরকম টাইপের ছিল। বসছি, আমার সাথে দুটো ফ্রেন্ড ছিল আর ওই মামাটা ছিল, একটা টেবিলে বসছি, উনি আমার সামনাসামনি বসছে। আমি আব্বুকে ফোন দিলাম, পরে আব্বুর ফোনটা ওনার কাছে দিলাম যে আব্বু কথা বলবে। আব্বু কথা বলছে, বলছে আমার, আমি শুনতেছিলাম যে আব্বু বলতেছে যে সোহেল তো এরকম এরকম এইভাবে এইভাবে এডমিশনের ব্যাপারে, ও তো এইভাবে এইভাবে টাকার ব্যাপারে ঝামেলা পড়ে গেছে, এখন তার পড়াশোনাটা যদি বন্ধ হয় প্লাস ওর যদি এরকম টাকা পয়সার ঝামেলা আসে আমি তো ওর হেল্প করতে পারতেছি না, এখন তুমি যদি কিছু পারো বা এরকম কিছু। আমি তার আগে একটা কথা বলি, আমি যখন পলিটিক্যালি জড়াই তখন কলেজ ক্যাম্পাসে প্রতিদিনই মারামারি হইতো, এটা সেটা হইতো, আর্মস থাকতো আমাদের সাথে সবসময়, আর্মস থাকতো, মেশিন থাকতো, আমি ওই দিনও আমার সাথে মেশিন ছিল। আপনার মার সাথে আপনি 10 বছর পরে দেখা করতে গেছেন, আপনার কাছে মেশিন, একটা রিভলভার ছিল, একটা 5-star ছিল আমার সাথে, যেটাতে 7টা বিচি ছিল, লোড করা ছিল। বিচি মানে গুলির কথা বলছেন আপনি? জি। ওকে, তো সেটা আমার টি শার্ট পরা ছিল, আমার পেছনে ছিল। কথা যখন বলতেছিলাম আমি মানে আমার একটু অধিকার খাটাই, আমি ফোনে কথা বলা অবস্থায় বলতেছিলাম, আম্মু যখন আব্বুর সাথে কথা বলতেছে যে আব্বু আপনি বলেন একটু, প্লিজ একটু ভালো করে বলেন যে উনি যাতে আমাকে এরকম হেল্প করে, আমি যদি হেল্পটা না করে তাইলে তো আমার মানে আমার বাচ্চা থাকাই মানে বৃথা হয়ে যাবো, আমি পারবো না। ওকে ফাইন, সেই সময়টাতে যেহেতু আপনি বলেই ফেললেন যে এক ধরনের অস্ত্র আপনাদের কাছে থাকতো, আপনারা পাওয়ার কাটানোর জন্য এটা আপনারা রাখতেন কাছে, এক। দুই নম্বর হচ্ছে সেই সময়টাতে আপনি কোনো ড্রাগ নিতেন? তখনকার ড্রাগ না, হ্যাঁ সিগারেট খেতাম, শুধু সিগারেট খেতেন? সিগারেট খেতাম। আর কোনো মদ্যপান না? হ্যাঁ অবশ্যই, মিথ্যে বলবো না, বন্ধু বান্ধবের পাল্লায় পরে অনেকবার অনেক বিভিন্ন ড্রিঙ্কস করছি। আপনি এক ধরনের হার্ড ড্রিঙ্কস করেছেন? ওকে, আর এছাড়া কোনো মেইলি কোনো জায়গায় যাওয়া? না, এরকম অভ্যাস কখনোই ছিল না, এখনো নাই। আমার এই বন্ধু বান্ধবের পাল্লায় পরে সিগারেট খাওয়ার সেই সময়টাতে কোনো ধরনের অপকর্ম করা, লাইক মানুষকে পিটানো থেকে শুরু করে এই খুনের মতো বড় অপরাধ, ওই টাইমটাতে মার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত কোন? মার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত সবসময় একটা গিলটি ফিল হইতো ভিতরে, যে আমি যে মারবো ওকে কারে কি লেগে মারবো বা কি কারণে মারবো। আমার সামনে মারতো, দেখা যেত কি আমার ঝামেলাতেই আমার সাথে ছেলেরা যায় মারতো, কিন্তু আমি পারতাম না, আমি মারতে গেলে আমার মানে কেমন কেমন জানি লাগতো। তো আমি মানে এই ঘটনাটার পরে, ওকে এই ঘটনার পরে কি হলো সেটা আমরা স্টেপ বাই স্টেপ যাই। হ্যাঁ, মার সাথে কথা বলতেছে আমার আব্বুর সাথে, আব্বু বলার পরে একটা পানির বোতল নিলাম আমি পানি খাওয়ার জন্য। তো আমি বিলটা দিতে গেছি ক্যাশে, আব্বুর সাথে কথা বলা অবস্থায় আমি বিল দিতে যখন ক্যাশে গেলাম, বিল দিয়ে এসে দেখি উনি নাই। হোটেলটা থেকে এক্সিট হওয়ার বের হওয়ার রাস্তা ছিল একটাই, পরে খেয়াল করলাম যে ভিতরে যারা কাজ করে হোটেলের ওই দিক দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে, উনি ওইটার নিচ দিয়ে চলে গেছে, এক প্রকার মানে লুকাইয়া চলে গেছে আমার কাছ থেকে। আমি জানি না স্টিল নাও এখনো উনি কি আমার মানে ভয়ে চলে গেছে বা উনি কি আমাকে হেল্প করতে পারবে না সেই জন্য চলে গেছে বা কি কারণে গেছে সেটা আমি বলতে পারবো না, বা উনি কি আমার কথায় আমার মানে ওনার কাছে এরকম মনে হয়েছে যে হ্যাঁ আমি ওনাকে হিট করব বা ওনাকে শুট করব এরকম কিছু এরকম কি আমি জানি না। তবে উনি চলে গেছে, চলে যাওয়ার পরে আমার কাছে আমার সাথে যে ফ্রেন্ড দুটো ছিল তাদের সাথে মানে আমি কোনো কথাই বলতে পারতেছিলাম না, তখন আমি খুব বেশি হয়ে গেছিলাম যে কি হইলো আমার এতদিন পরে দেখা হইলো, উনি আমার সাথে দেখা করতে আসলো, উনি এভাবে চলে গেল, এটা মানে এটা আমি মানাই নিতে পারতেছিলাম না। আমি যখন একটা দোকানে এসে বাহিরে বের হয়ে আসছি, উনি চলে গেছে, ওনার ফোন অফ, যে ফোনটা দিয়ে ফোন দেওয়া হয়েছিল ওনার ফোন অফ, উনি বাসায় চলে গেছে। সাথে সাথে একটা ছোট ভাই আসছে পরিচিত এখানকারই, এসে বলতেছে ভাইয়া উনি যে বাসাতে থাকে আমি ওই বাসাটা চিনি। একটা কিউরিসিটি থেকে বললাম যে চলো যাই, আমি যাবো ওই বাসাতে যাবো। উনি এভাবে চলে আসলো কেন আমি ওনাকে জিজ্ঞেস করবো, উনি আমাকে হেল্প করুক না করুক আমি ওনাকে জিজ্ঞেস করবো যে উনি এভাবে আসলো কেন। বন্ধু দুইটাকে নিয়ে গেলাম, সন্ধ্যার পর মাগরিবের পর কারেন্ট ছিল না, আমার স্পষ্ট মনে আছে বাসার সামনে কলাপসিবল গেট ছিল, গেটে যখন নক করলাম একটা মেয়ে বের হলো, মেয়েটা বের হয়ে বলতেছে কাকে চান, বললাম যে এই বাসাতে যে ম্যাডাম থাকে ওই ম্যাডামকে একটু ডেকে দেন, ওনার সাথে আমি একটু কথা বলবো। আপনি কে? বললাম যে আমি ওনার ছেলে, আমার নাম এমুক। উনি বলল যে মেয়েটা বলতেছে যে উনি বাসায় নাই, উনি বাসায় নাই বলার পরে বুঝতেছি যে ভিতরে কেউ হাঁটতেছে, বাসাটার ভিতরে
ছায়া পড়তেছে, কারেন্ট নাই, স্পষ্টই বোঝা যাচ্ছে যে কেউ আছে ভিতরে। বললাম যে ওনাকে বলো যে দরজায় দাঁড়াই আমার সাথে কথা বলতে, আমি ভিতরে ঢুকবো না, কলাপসিবল গেট যেভাবে আছে এইভাবেই থাক। উনি আসে না, উনি আসে না, আসে না। প্রায় পাঁচ সাত মিনিট এইভাবে রিকোয়েস্টের পর রিকোয়েস্ট, রিকোয়েস্টের পর রিকোয়েস্ট, আমি ওনারে ডাকও দিছি, আম্মু একটু বাইরে আসেন, আমি কথা বললে আপনার সাথে চলে যাব, আমি মানে কুমিল্লা যাব, তো রাত্র হয়ে গেছে। উনি আসে না। একটা সময় আমার, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমার বাইক থেকে আমি অকটেন, একটা বোতলে অকটেন নেই, অকটেন নিয়ে ওই বাসার ভিতরে যা যা ছিল, একটা মোটরসাইকেল ছিল যা আমার মার এখনকার স্বামীর মোটরসাইকেলটা ছিল, আরো অনেক কিছু ছিল, কাপড় চোপড় প্লাস এভরিথিং, আমি সবগুলোতে অকটেন ছিটাই। প্রথমে অকটেন ছিটে আমার কাছে একটা লাইটার ছিল, আমি যখন লাইটারটা জ্বালাই মুহূর্তেই পুরাটা জায়গা আগুন হয়ে যায়, আগুন হয়ে যায়, ওই মেয়ের গায়ে আগুন লাগে, আগুনটা ভিতরেও যায়, অকটেনের মানে ইয়া ভিতরে ভিতরে যায়, চিল্লা পাল্লা শুরু হয়। আমি আর ওইখানে লেট করি না, আমি ওইখান থেকে চলে আসি। চলে আসার মুহূর্তে বিকট বিকট কয়েকটা আওয়াজ শুনি, মোটরসাইকেলটা পুড়ে গেছে, আওয়াজ শুনি, চিল্লাপাল্লা শুনি, আমি চলে আসছি মোটরসাইকেলে করে, খুব তাড়াতাড়ি করে আমি কুমিল্লা চলে আসছি। আসার পরে ওই দিন রাতে আমি এক মিনিটও ঘুমাইতে পারিনি ভাইয়া, ঘুমাইতে পারি নাই। আমার ভিতরে শুধু এ ফিলটা ছিল যে আমি কি করলাম, আমি তো ওনার কাছ থেকে একটা হেল্প চাইছিলাম, উনি আমাকে হেল্প করব না এটাও তো বলে নাই, বা আমার কি করাটা ইয়ে ছিল। এই ফিলটা থেকে আমি ঠিক এই 13 এপ্রিল 2011 পরে আমি যে কাজগুলো করছি, আমার দ্বারা যে কাজগুলো হয়েছে, আমি আমি জানি না আমি বেঁচে থাকতে এগুলোর ক্ষমা পাবো কিনা, বা এগুলোর যাদের সাথে আমার এই ভুলগুলো করা হয়েছে তারা আমাকে ক্ষমা করবে কিনা। প্রিয় শ্রোতা, এখন আমরা সেকেন্ড স্টেজে যাচ্ছি, যেটাকে বলি অপরাধ। আমরা এতক্ষণ জানলাম অপরাধ বা ভুলের পেছনের কারণটা আসলে কি, সেই কারণের একটা স্টেজে আমরা এক ধরনের অপরাধ পেয়ে গিয়েছি আমরা বলতে পারি। সেই অপরাধটা এক ধরনের রাগ, যে রাগ হয়তো সোহেলের এমনি সাধারণ সোহেল যদি হতো তাহলে এই সাহসটা পেত না। যদি সোহেল কোন একটি রাজনৈতিক দলের আশ্রয়ে না থাকত তাহলে হয়তো সোহেল এই ধরনের সাহস কোনোভাবেই পেত না, কিন্তু সে সাহসটা করেছে এবং সেটা তার রাগের জায়গা থেকে করেছে। এবং তারপরে যে সোহেল স্বীকার করেছে যে তার হয়ে কেউ মার খাচ্ছে, সেখানেও সে প্রহার করেনি সেই লোককে, কারণ সে পারত না সেটা করতে, কিন্তু তারপরে সে বলছে যে এরপরে যে ঘটনাটা সেটা হচ্ছে শুধুই তার অপরাধ। এর পরের ঘটনার আমরা মুখোমুখি হচ্ছি। এ পর্যায়ে আপনাদের সবাইকে এসএমএস পোলের মুখোমুখি করতে চাই। যারা এতক্ষণ শুনেছেন, যাদের কাছে এতক্ষণ পর্যন্ত বিশ্বাসযোগ্য মনে হয়েছে তারা এসএমএস করবেন ইয়েস বলে, যাদের কাছে বিশ্বাসযোগ্য হয়নি তারা লিখবেন নো বলে। আমরা যাচাই করতে চাই ঘটনাটির বিশ্বাসযোগ্যতার লেভেল এখন কোন পর্যায়ে রয়েছে। এসএমএস করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন এ বি সি। প্রিয় শ্রোতা আবারও বলছি, প্রথমে লিখবেন এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। চট জলদি আপনার সেলফোন থেকে পাঠাতে হবে এবং পাঠানোর এক পর্যায়ে আমরা জানতে পারবো যে আসলে কত শতাংশ মানুষ এটা বিশ্বাস করেছে। এসএমএস পোল নিয়ে কাজ করছে আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব এসএমএস পোলের রেজাল্ট। আমরা চলে যাচ্ছি সেকেন্ড স্টেজ, যাহা বলিব সত্য বলিব, সেটা হচ্ছে অপরাধ কিংবা ভুল, সেটা আসলে কি। ওকে সোহেল, তারপর এই ঘটনার পরে যখন আমি কুমিল্লাতে ব্যাক করলাম, আমার লাইফটা, আমি তখন পড়াশোনার প্রতি টোটালি অমনোযোগী হয়ে গেলাম, আমার বই আর তখন ভালো লাগতো না। আমি যেই আশা বা যেই স্বপ্ন নিয়ে আমার অনার্সে কুমিল্লাতে আসা হয়েছিল আমি সেই জিনিসগুলো ভুলে গেছি টোটালি। এই ঘটনাটার পরপর যে ডেটটা ছিল 31/1/2011, হ্যাঁ, এই ডেটটাতে কুমিল্লার একটা নাম করা রেস্তোরাঁতে আমাদের দেশের দেশবরণ্য একজন কণ্ঠশিল্পী, আমি নাম বলতে চাচ্ছি, আমি হার্ড অ্যান্ড সোল ওনার কাছে সরি বলতে চাই, হয়তো যদি উনি শুনে থাকেন বা যে কোনো ওয়ে থেকে উনি বুঝতে পারেন যে হ্যাঁ আমি ওনাকে সরি বলছি, উনি যাতে আমাকে ক্ষমা করেন। জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, উনি কুমিল্লার একটা রেস্তোরাঁতে একটা রাজনৈতিক পলিটিক্যাল মারামারিতে উনি মার খেয়েছিল, ওনার গায়ে আমি হাত দিছিলাম। এটা নিতান্তই আমার যে বড় ভাইটা ছিল ওই বড় ভাইয়ের উপরে একটা কথা বলার কারণে আমার হাতের এই যে দাগটা, এটা এই মায়ের দাগ। ওকে, আমি তখন থেকে কেন করতাম, কি করতাম, কিভাবে করতাম বুঝতাম না। তখন শুধু চিন্তা ছিল মাথায় একটাই যে হ্যাঁ আমি যে টাকাগুলো আমি এডমিশনের জন্য নিছি, এই টাকাগুলো আমার দেওয়ানাগুলো
পরিশোধ করতে হবে, এবং যতদিন না আমি এগুলো পরিশোধ করতে পারবো, আমার ভিতর থেকে আমি কোনো আমি শান্তি পাচ্ছিলাম না। কত টাকা দেনা ছিল তখন ওই মুহূর্তে? 2,83,000 টাকা, যে লিস্টটা আমি আপনাকে দিয়েছি। এই টাকাটা আলটিমেটলি আপনি তাদেরকে ভর্তি করাতে পারেননি? সেটা পারি নাই, এবং ওই টাকাগুলো তারা আমাদের কাছে খুঁজতেছিল। যারা এই টাকাগুলো দিছে তারাই খুঁজতেছে যে টাকা দাও টাকা দাও টাকা দাও, টাকা নিছো টাকা দিচ্ছ না কেন? ততক্ষণে আপনি টাকা নিয়ে খরচ করে ফেলেছেন? খরচ করে ফেলেছি, দিয়ে দিছি এরকম। ওকে, এই রাজনৈতিক মারামারির বাইরে আমাদের কুমিল্লাতে, আমার ডেটটা মনে নাই, একজন একটা আলোচিত খুন ছিল, সুহেল প্রফেসর, ব্রাহ্মণবাড়িয়ার একটা কলেজে উনি প্রফেসর ছিলেন। ওনাকে আমার চোখের সামনে আমার কয়েকটা বড় ভাই মেরে ফেলছে। আমি ছিলাম ওই জায়গাটাতে, আমি একটা প্রত্যক্ষদর্শী ছিলাম একটা মার্ডারের, যে ঘটনাটার জন্য মামলা হয়েছে। আমার ওই বড় ভাইগুলো জেলও খাটতেছে, বের হইতেছে, পলিটিক্যালি নিয়ে নিছে এই মামলাটাকে, বাট এটা পলিটিক্যালি ছিল না যেটা আমি জানি। এটা একটা কন্ট্রাক্ট কিলিং ছিল, যেটা ওই যে লোক মারা গেছে তার এক রিলেটিভ কন্ট্রাক্ট দিছিল যে মেরে দেওয়ার জন্য। এইটা আপনি কিভাবে জানেন? সেটা আমি জানি, ওই বড় ভাই যে বড় ভাইটা ছিল, ওই বড় ভাইটার সাথে আরো 3-4টা ছেলে ছিল, তারা এই ঘটনাটা করার সাথে সাথে আমার রুমে চলে আসছিল। ওই দিন রাতে এই 5 জন আমার রুমে ছিল, এবং ওনারা যখন ভোরবেলা চলে যায় তখন তাদের কাছে যা আর্মস ছিল ঘটনার যা যেগুলো দিয়ে করছে সবগুলো আর্মস আমার কাছে দিয়ে গেছিল। মূলত এই বড় ভাই প্লাস আরো 2-1টা লিঙ্ক থেকেই আমি আর্মস গুলো পাইতাম, সাথে আর্মস থাকতো কলেজ পলিটিক্যাল মারামারি বিভিন্ন ইয়ের পারপাসে। তো এই মার্ডারটার প্রত্যক্ষদর্শী ছিলাম, আমার চোখের সামনে ওনাকে মারছে, বাট এখানে কোনো মামলাতে জড়াই নাই, বা তার আগের যেই মারামারির এটাতে অনেক বড় বড় নেতা মামলা জড়াইছে, বাট আমি তো একটা দলের জাস্ট কর্মী, আমাকে কেউ এটাতে জড়াই নাই। প্রিয় শ্রোতা, এখানে ও যে সিঙ্গারের নামটা বলছে উনি বাংলাদেশের খুবই বিখ্যাত একজন সিঙ্গার, কুমিল্লার খুব বিখ্যাত একজন সিঙ্গার, এবং তিনি একটি রাজনৈতিক দল করেন আমরা জানি। আমরা স্বভাবতই তার নামটি এখানে মিউট করে দিয়েছি, আমরা নামটি এখানে প্রকাশ্যে আপনাদের সামনে আনিনি, কারণ আমরা আগেই বলেছি যে শব্দগুলো আমরা এখানে মিউট করি তাদেরকে ইনভেস্টিগেটিভ ওয়েতে এখানে প্রেজেন্ট করা দরকার, নইলে তাদের হেয় হওয়ার ব্যাপার থাকে, সম্মানের দিকহানি হবার ব্যাপার থাকে, যেটা যাহা বলিব সত্য বলিব কিংবা এবিসি রেডিওর যে কোনো রিয়েলিটি শো এটা করতে পারে না। যেহেতু এটা একটা ইনভেস্টিগেটিভ শো না, এখানে আত্মোপলব্ধি প্রকাশ করা হয়, সেই জায়গাটা থেকে কাউকে হেয় করা, কারো মান ক্ষুণ্ণ করা, কাউকে অসম্মানিত করা, এটা আমাদের যাহা বলিব সত্য বলিবর উদ্দেশ্য নয়। যাহা বলিব সত্য বলিবর উদ্দেশ্য হচ্ছে ও যেটা বলছে নিজের জীবনের অপরাধ বোধ থেকে, সেটা শুনে কেউ যদি সচেতন হন এবং সেই সচেতন হবার মতো যথেষ্ট রসদ ওর জীবনের যে অপ্রিয় সত্যগুলো প্রকাশ করছে সেখানে যদি থেকে থাকে, তাহলে কাউকে হেয় করা বা কাউকে প্রশ্নবিদ্ধ করা সেটার কোনো প্রয়োজন নেই। ওকে, তারপর আমি যেখানটাতে থাকতাম, আমি কিন্তু প্রথম যে হোস্টেলটাতে উঠছি ওইটাতেই ছিলাম, ওই ভাইয়ের আন্ডারেই ছিলাম, আমি কোনো হোস্টেল চেঞ্জ করি নাই। ওই হোস্টেলেই আমার কয়েকটা বন্ধু ছিল, একটা বন্ধু খুব কাছের ছিল, তার হোম ডিস্ট্রিক্ট আমাদের এখানেই ছিল, ওই বন্ধুটার সাথে ঘুরতাম মাথার মধ্যে সব সময় 24 আওয়ার্স একটাই টেন্ডেন্সি ছিল, আমার তো টাকা আর্ন করার এই হিউজ পরিমাণ টাকা আর্ন করার কোনো ওয়ে ছিল না, আমি এতগুলো টাকা একসাথে কোথাও থেকে পাওয়ারও কথা না, আমি কোনো ওয়েই পাচ্ছিলাম না, সব সময় মাথা চিন্তা থাকতো যে আমি টাকাগুলো দেব কিভাবে। তো ওই ওই যে ফ্রেন্ডটা ছিল সে আমাকে একটা বুদ্ধি দিল, বুদ্ধি বলতে সে একটা কাজ করবে, এটা হচ্ছে ওপেন ডাকাতি, যেটা ছিল কুমিল্লা শহরেরই একটা রাস্তায় এক লোক বাহির থেকে আসবে, এই যে গাড়ি করে আসবে ওই গাড়ির ড্রাইভার আমাদের লোক থাকবে, গাড়ির ড্রাইভারটা আমাদের থাকবে, ও ফোন দিয়ে কনফার্ম করবে যে হ্যাঁ এই জায়গাটাতে আছে, আমরা ওইখানে যাই ওনাদেরকে কট করবো, কট করার পরে যা যা থাকবে নিয়ে আসব। আমার লাইফের আমার দিন তারিখ মনে নাই, একদিন রাতের বেলা আমরা 5-6 জন ছিলাম, 6 জন এই কাজটা করি, এই কাজটা করতে যে আমার যে আমি যে জিনিসটা ফিল করছি আমি কখনো এর আগে এরকম কিছু করি নাই, আর আমার কাছে মনে হয়েছিল যে ওই সময়ে ওই জায়গাটাতে একমাত্র আমি থাইমে আছি, বাকি সব চলতেছিল, চোখের সামনে একজন আরেকজনের এটা সেটা নিয়ে যেতেছে জোর করে, এই টাকা পয়সা কম বিদেশ থেকে যা যা আনছে সবকিছু নিয়ে যেতেছে, বাট আমি একটা আর্মস নিয়ে হাতে দাঁড়াইয়া দেখতেছি শুধু যে কি হইতেছে, এটা আমি বিশ্বাস করাতে পারতেছিলাম না। প্রিয় শ্রোতা, ঘটনাটা আসলে কি ঘটেছে আমরা একদম স্পষ্টভাবে ওর কাছ থেকে জানবো, তবে তার আগে বলতে চাই SMS পোলের রেজাল্ট, কম্পিউটার কি বলছে, কত শতাংশ মানুষ ওকে বিশ্বাস করেছে বা করছে, চলুন আমরা একটি কম্পিউটারের কাছ থেকে জেনে আসি। Yes. 97%.
No, 1%. No comments, 2%. কম্পিউটার বলছে যে 97% ইয়েস, 97। আমি আবারও বলছি 97% বলছে ইয়েস, 1% বলছে নো এবং 2% হচ্ছে নো কমেন্টস। গল্পের বিশ্বাসযোগ্যতার লেভেল অনেক হাই। আমরা আবারও ফিরে যাচ্ছি সোহেলের কাছে। সোহেল, আপনি আপনার ফিলিংস এর জায়গাটা বললেন, বাট ঘটনাটা কি হয়েছিল আমাকে স্পষ্ট করে একটু বলুন এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে। ঘটনাটা ছিল, এই ঘটনার মূল হোতা ছিল আমার যে বন্ধুটা বললাম, উই। ও এই জিনিসটা অ্যারেঞ্জ করছিল যে একটা ড্রাইভার, সচরাচর হয় কি বিদেশ থেকে যখন কেউ আমাদের গ্রামের বা শহরের কেউ আসে, এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে নিয়ে যায়, এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে, নয়তো রেন্ট এ কার থেকে গাড়ি ভাড়া করে। হয় কি ড্রাইভারগুলোর যদি নিয়ত খারাপ থাকে বা কোন নেগেটিভ সেন্স থাকে, ড্রাইভারগুলো ইনফরমেশনটা দিয়ে দেয় আগে আগে যে এইভাবে আসতেছি, এইভাবে এইভাবে এতজন আছে, তোমরা এই জায়গাতে আমাকে নক করবা, আমি গাড়ি থামাই দেব। ঘটনার পরে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ ও পাবে, এরকম একটা রিকোয়ারমেন্ট থেকে ও আমাদেরকে নিউজটা দিছে যে কুয়েত থেকে একটা লোক আসতেছে 14 বছর পরে, ওনার সাথে প্রচুর টাকা আছে, তোমরা যদি ইয়ে করো এরকম এরকম। এটা বলছে সন্ধ্যার পরে 9-10টার দিকেই আমরা স্পটে যাইয়া ওই যেভাবে যেভাবে বলছে এইভাবে ওই গাড়ি পাইছি। পাওয়ার পরে ওই লোকেরও ধরছি। আমার এটা ব্যাড লাক হোক আর যেমনই হোক, মানে ওনার কাছ থেকে সব আনা হয়েছে, বাট ওনার টাকাগুলো আনা হয়নি। ওনার টাকাগুলো শরীরের সাথে বাঁধা ছিল, ওনার ফোন, ওনার মানি ব্যাগ, ওনার কার্ড সবকিছু নিয়ে আসা হয়েছে। বাট ওনার উনি যে টাকাগুলো আনছে এগুলো কুয়েতি টাকা ছিল, ওনার শরীরের সাথে বাঁধা ছিল। পরে ওই ড্রাইভারই আমাদেরকে ফোন দিয়ে বলছে যে আপনারা শরীর থেকে কেন টাকাগুলো নিলেন না। তো ওইখান থেকে ফোন মানি ব্যাগ এভাবে মিলে মনে হয় এতে 7-8 হাজার টাকার মতো পাইছি আমরা, ক্যাশ টাকা 7-8 হাজার, ফোন টোন এগুলো দিয়ে তো আর আমি আমার ঋণ দিতে পারতেছি না। আমার টেন্ডেন্সিটা যে আমি যদি বড় কোনো একটা অপরাধ করলাম, একটা অপরাধ করে যদি আমি আমার সবগুলো পেছনের যেই পাওনাগুলো আমি যদি মিটাই ফেলতে পারি, আমি করব এই অপরাধটা করব, মানে এই চিন্তাটায় এই কাজটাতে যাওয়া। নতুবা আমি কখনো চিন্তাও করি নাই যে আমার এইভাবে এরকম কোন কাজে যেতে হবে। এটা ছিল আমার লাইফের একটা ডাকাতি একটাই, এই ঘটনাটা আমার লাইফটা। এই ঘটনার পরে যখন আমি তার মাঝে বরাবরই প্রেসারে আছি যে টাকাগুলো আমাকে দিতে হবে, যারা টাকা পাচ্ছে তারা আমাকে ফোনের পরে ফোন দিতেছে, টাকা দাও, টাকা দিচ্ছ না কেন, তোমার বাসায় জানাবো, তোমার ভাইকে জানাবো। ওই যে পলিটিক্যাল ভাইটা ছিল, মানে উনি জানতো, উনি সবকিছুই জানতো, কিন্তু দেখা গেল কি আমি যখন এই আম্মুর সাথে এই ঘটনা করলাম, প্লাস আমার ফ্যামিলি থেকে আমি একটু দূরে চলে গেলাম, এই দূরে চলে যাওয়াটা ছিল আমার জন্য অনেক নেগেটিভ একটা বিষয়। আমি বুঝতেই পারি নাই যে হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে এই গ্যাপটা হওয়ার কারণে আমার ফ্যামিলির যে পার্সনগুলো, আমার বাবা ছিল বা আমার এখনকার বাসার যে স্টেপ মাদার, আমার এখনকার যে ভাই বোনগুলো, তারা আমাকে কিভাবে নিবে, আমি এই জিনিসগুলো তখন চিন্তা করতে পারিনি, চিন্তা করি নাই। আমার তখন এই চিন্তাগুলো মাথায় ছিল না, আমার চিন্তা ছিল একটাই যে আমি টাকাগুলো দিতে হবে। পড়াশোনা তো করি না, পড়াশোনা না করে টাকার পেছনে যখন এইভাবে এইভাবে দৌড়াই, মনে আছে আমার আমি চিন্তাই যেটাকে বলে রাস্তার চিন্তাই, আমার ওই ফ্রেন্ড যেটা, যে বন্ধুটার কথা বললাম, ও আমারে নিয়ে এই কাজটাতে নামাইছে। ও গাড়িতে ছিল যে ওর কাছে টাকা আছে, ওরে যে মেশিনটা ধর, ওরে ধরলে ও টাকাটা দিয়ে দিব। তো এই কাজটা ও করলাম, কিন্তু ওর কাছে কোনো টাকা ছিল না, পরে হয় নাই। তো এই কাজগুলো যখন করতাম, মানে আমার ভিতরে সবসময় এই কাজটাই, মানে এই জিনিসটা ফিল হইতো যে আমি একটাই করব, এটার পরে আর করব না, আমি একটা করে যখন সব টাকাগুলো দিয়ে দেব তখন আমি আর এমনই করব না। এই মুহূর্তে কুমিল্লা শহরের একজন খুব নাম করা বড় লোক, আমি নামটা বলবো, নামটা বলতে চাচ্ছি, ওনার নাম হচ্ছে খুরশেদ আলম। ওনার কুমিল্লাতে হিউজ পরিমাণ বিজনেস আছে, প্রায় 7-8টা বিজনেস আছে ওনার। This track was downloaded from FusionBD.com. নাম্বারটা আমি কালেক্ট করলাম,
কালেক্ট করে ওনাকে ফোন দিলাম। জানতাম যে ওনার একটা দুটা বাচ্চা আছে, উনি ওনার বাসাটা চিনতাম, কারণ ওনার একটা সম্পর্কের শ্যালক লাগে, ও আবার আমাদের সাথে পড়তো ছোট ভাই, সে বলতো যে ওনার অনেক টাকা, তুই যদি ওনাকে ফোন দেস, ওনারে ফোন দিলে উনি তোকে টাকা দিবে ভয় দেখাইলে। যখন এই কথাগুলো বললো, একদিন সন্ধ্যার পরে ফোন দিলাম ওনাকে, ফোন দিয়ে কথা বলার পরে ভাইয়া মানে উনি নিয়ে পরের দিন সকালবেলায় 1,00,000 টাকা পাঠাই দিল ওনার ম্যানেজারকে দিয়ে। ওনাকে ভয় দেখাইলাম যে তোমার ছেলেরে মারা ফেলাবো, তোমার ছেলেকে এইভাবে ইয়া করে দেবো, তুমি আমাকে টাকা দাও, আমরা অনেক এরকম এরকম তোমার চিনি, তোমার দোকান এটা সেটা এইভাবে, তুমি এইভাবে, তোমার এতটা গাড়ি আছে। ওনাকে বলার পরে উনি 1,00,000 টাকা দিল। টাকা দেওয়ার পরে আমি সাথে সাথে এই টাকাগুলো, আমার মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা লাগছিল, আমার যে 2,83,000 টাকার যে পাওনাগুলো ছিল সাথে সাথে এই টাকাগুলো আমি ডিস্ট্রিবিউশন করে ফেলালাম, যে নো টাকা নো, আমার কাছে যারা যারা ফোন দিত টাকার জন্য তাদেরকে এই টাকাগুলো দিলাম। 1,00,000 টাকা দিলাম পরে আমার আর বাকি প্রায় 1,83,000 টাকার মতো বাকি রইল। আমি আবার কি করলাম, মানে লুভে পড়েই হোক আমি আবার ওনাকেই ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে যে টাকা দিচ্ছেন আপনি এই টাকায় হবে না, আমাকে আরো টাকা দিতে হবে। উনি আরো 2 বারে, একবার 30,000, একবার 10,000, সর্বশেষ উনি 5,000 টাকাও আমাকে দিছে শুধু ফোনে থ্রেট করার কারণে। ওনাকে আমি খুব বড় সড় নাম দিয়ে ওনাকে থ্রেট করছিলাম। উনি টাকাগুলো দিছে, টাকাগুলো দেওয়ার পরে আমি এই টাকাগুলো মানে যতটুকু আমার খরচের জন্য সামথিং রেখে আমি ওই টাকাগুলো ডিস্ট্রিবিউশন করে দিছি আমাকে যারা যারা ভর্তির জন্য টাকা দিচ্ছে, বড় বড় মোটা অঙ্কের যে টাকাগুলো। আমি পুরোটা শেষ করতে পারি নাই, আমি এই 1,00,000 টাকার মতো এরপরে যখন 30,000, 20,000, 5,000 দিলাম, দেওয়ার পরে টেন্ডেন্সিটা ভিতর থেকে গেল না, অপরাধ ইয়াটা গেল না, যে আমি আর না করি এরকমটা মনে হইল না, মনে হইলো যে সবগুলো দেব দিয়ে আমি লাইফে একটা বড় জায়গাতে যাবো এই সকল কাজ করিয়া, কারণ আমি তো আর ফ্যামিলিতে যেতে পারতেছি না। তার মাঝে ভাইয়া 2টা ঈদ গেছে, আমি বাড়ি যেতে পারি না, ঈদের দিন আমি নামাজও পড়তে পারি না। আমার লাইফের 2টা ঈদ ছিল, যে ঈদ গুলোতে আমার ইচ্ছে ছিল বাড়িতে যাওয়ার, কিন্তু আমি পরিবেশের জন্য বা আমার বাবা তখন বলে নাই আমাকে, আমি এই জন্য বাড়ি গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে পারি নাই। হোস্টেলে কেউ ছিল না, আমি একা রুমে রুমে সারাদিন ঘুমাইছি, যেতে পারি নাই। তো এই 2টা ঈদ, মাঝখানের 2টা ঈদ ছিল এটা। তো তারপরে টাকার জন্য আমার এলাকা থেকে যে ভর্তিগুলো আমি নিছিলাম, 5,000, 10,000 করে যে টাকাগুলো এলাকা থেকে দিছিল, তারা আমার বাবার উপর প্রেশার দিল, আমার বাবাকে প্রেশার দিল যে তোমার ছেলেকে টাকা দিচ্ছে, তোমার ছেলে টাকা দিচ্ছে না কেন। তখন আমার বাবা যখনই যে যারাই টাকার জন্য আসতো আমাকে ফোন দিত, সোহেল তুমি নাকি ওনার কাছ থেকে এত টাকা নিছো, এখন টাকাগুলো মানে দিতে হবে। আমি আমার বাবাকে মানে প্রতিউত্তরে কিছু বলতে পারতাম না, বলতাম যে হ্যাঁ নিছি এখন দেব পরে, একটু এরকম বলতাম। মানে আমার কাছে তো ক্যাশ ক্যাপিটাল নাই, যাগুলো ছিল এগুলো তো আমি শহরের যে বড় বড় যে মোটা অঙ্কের টাকাগুলো ছিল, যাদেরগুলো না দিলে আমি শহরে থাকতেই পারতাম না বা হোস্টেলটাতেই থাকতে পারতাম না, এরকম সিচুয়েশনের যেগুলো ছিল এগুলো দিয়ে দিছি। তো বাকি যেই এলাকার যেগুলো ছিল, এই কাজগুলোর কারণে এলাকার যে ভর্তির যে টাকাগুলো আমি দিতে পারি নাই, কারণে আমি 2012 সালের 16/5/2012, আমার মনে আছে ডেটটা, 16/5/2012 আমি ধর্মপুর ছেড়ে দিই। এক কাপড়ে আমার পায়ে স্যান্ডেল ছিল, আমি ধর্মপুর থেকে চলে আসি। চারিদিকে টাকার প্রেশারে, এই বাড়ির টাকার প্রেশার, মানে পাওনা টাকার প্রেশারে আমাকে খুঁজে টাকার জন্য টাকা দিতে হবে। মাঝখান দিয়ে হয়েছে কি, আমার যা বাইক ছিল বা আমার যে বন্ধুগুলো ছিল এগুলো আস্তে আস্তে আমার কাছ থেকে দূরে সরে গেল, কারণ তখন আমার কাছে আমি চাইলেই মানে টাকা পাইতাম না বা আমি কোনো টাকার অ্যারেঞ্জ করতে পারতাম না। দেখা যেত কি, মানে টাকা না থাকলে বন্ধুও থাকতো না আমার কাছে, যে বন্ধুগুলো একসময় আমার কাছে 24 ঘন্টা করে থাকতো, আমি ওদেরকে মার্কেটিং শপিং করে দিতাম, এই বন্ধুগুলোই থাকতেছে না, ফোন দিয়ে ওদেরকে পাচ্ছি না। তা আমি 16/5/2012 যখন ধর্মপুর ছাড়ি, ধর্মপুর ছেড়ে আমি একটা হোটেলে উঠি, আমার থাকার কোনো জায়গা ছিল না, কুমিল্লা শহরের একটা হোটেলে পড়ি। আপনি যে নামটা পড়ছেন, 1,500 টাকা বাকি, আর যে নামটা একেবারে প্রথম খুরশেদা বেগম, ওনার বাসায় আমি ভাত খেতাম, উনি স্টিল নাও এখনো ওনার সাথে আমার, উনি আমাকে ফোন দিয়ে দেয়, আমি মানে ফোনটা ধরি না ওনার। তো আমি বের হয়ে একটা হোটেলে উঠি, হোটেলে ওঠার পরে এই তখনও চিন্তা ভাবনা অপরাধ প্রবণতাটা খুব বেশি কাজ করতো, যে আমি এটা করব সেটা করব, দরকারে আমার মারে মেরে ফেলবো আমি যদি আমার বাবার টাকাগুলো না দেয়, এই টেন্ডেন্সিটা মাথার ভিতরে কাজ করত। কিন্তু এই সাহসটা মনের ভিতরে আসতো না যে
এই ফ্যামিলিতে ব্যাক করি বা ফ্যামিলির সাথে যোগাযোগ করি, কারণ আমাদের ফ্যামিলিটা যৌথ ফ্যামিলি। যৌথ ফ্যামিলি কিরকম, ঈদ হলে বা যদি কম্বাইন্ড কোনো অকেশন হয় আমাদের ফ্যামিলির সবাই একসাথে হয়। হয়তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে, বড় কাকা ছোট কাকা, কিন্তু কম্বাইন্ডলি কোনো অনুষ্ঠান হইলে তারা সবাই একসাথে আসে, আমরা সবাই একসাথে। সবার কাছে আমার লজ্জাটা বা সবাই এই জিনিসগুলো জানতে পারছে যে হ্যাঁ আমি এই টাকাগুলো এইভাবে খরচ করছি বা বন্ধু বান্ধবের পিছনে উড়াইছি, সেভিংস করি নাই বা আমি এই টাকাগুলো দিতে পারতেছি না, এখন এই লজ্জাবোধ থেকে আমি বাড়ি যেতাম না, আমি বাড়ি যেতাম না, বাড়ির সাথে যোগাযোগ করতাম না। এই 16/5/2012 তখন হোটেলে 6-7 দিন থাকার পরে হোটেলের থাকার টাকা শেষ আমার কাছে, যাই টাকা ছিল আমার হোটেলও আর থাকতে পারতেছি না। মনে পড়ে আমার ডেটা এই 16/5/4-5 দিন পরে, 7 দিন পরে, একটা ছোট ভাই যার নাম শাকিল, না বললেই নয় নামটা, এই ছোট ভাইয়ের বাসায় আমি যাইয়া উঠি একদিন রাতে। আমার হাতে তখনও আমি রাজনৈতিক মিছিলে যেতাম। ওই দিন ঘটনা হয়েছিল কি, এই 16/5 এই ঘটনাটা হয়েছিল, এই 16/5-এর পরে যে আমাদের একটা মারামারি হয়েছে, আমার হাতে একটা আঘাত পড়ছে, হাতটা ফুলে গেছে। আমি ফুলা হাতটা নিয়ে এই শাকিলের রুমে উঠলাম। শাকিল কেমিস্ট্রিতে পড়ে অনার্সে, আমার গ্রামেরই ছোট ভাই। এই ছেলেটাকে আমি জাস্ট চিনতাম, কিন্তু এই ছেলেটা আমার এতটা হেল্পফুল হবে আমি কখনো কল্পনা করিনি। এই ছেলেটা আমাকে সাথে সাথে রুমে নিল, বললো যে ভাই থাকেন, ওরা নিচে থেকে আমাকে উপরে থাকতে দিল। আমি এই ছেলেটার এখানে দীর্ঘ 2 মাসের উপরে ছিলাম, সে এখন পর্যন্ত স্টিল নাও তার ভিতরের আমি এতটুকু খারাপ দেখি নাই বা এতটুকু দেখি নাই যে সে আমার নেগেটিভলি নিছে কখনো। সে আমাকে হেল্পফুল মাইন্ড থেকে এই হেল্পটা করছে, আমি যেখানটাতে হয়তো আমি তার চাইতে বড় কোনো খারাপ কোনো জায়গাতে যেয়ে পড়তে পারতাম বা খুব বড় কোনো বিপদে যেয়ে পড়তে পারতাম, আমি এরকম কোনো না পড়ে আমি শাকিলের রুমেই ছিলাম। শাকিলের রুমে থাকাকালীন অবস্থায় আমি মাথার মধ্যে চিন্তা ছিল তখনও একটাই, আমি টাকা পাবো কিভাবে, টাকা আর্ন করবো কিভাবে, আমার কাছে কোনো পুঁজি নাই। তখন আমার কয়েকটা বন্ধু, তাদের সাথে আগে পরিচয় ছিল, রানা, বাবু, রিশাদ, তাদের সাথে একটা মজার বিজনেস নিয়ে, অ্যান্টিকের বিজনেস, যেটা সবাই জানে কিনা জানি না, বাংলাদেশে অ্যান্টিকের বিজনেস করে অনেকেই, পুরনো জিনিসপত্র, অনেক শৌখিন জিনিসপত্র, অনেক দামি জিনিসপত্র, সেগুলো অনেক দামে পরবর্তীতে বিক্রি হয়। এই অ্যান্টিকের বিজনেস এর সাথে আমি ওই রানা বাবু তাদের সাথে জড়াইলাম যে আমাকে বেশি টাকা আর্ন করতে হবে। এরকম বেশি টাকা আর্ন করতে যাইয়া তখনকার সময়ে, এই এটা লাস্ট ইয়ারের ঘটনা, কিন্তু কি হয়েছে, বাংলাদেশে এটার সাইন্টিফিক নেম হচ্ছে টকি গেকু, যেটাকে বলে কক্কা টুটট্যাং, এটা দেখতে টিকটিকির মতো বড়। এই জিনিসটার একটা ডিমান্ড আছে, ডিমান্ড বলতে এটা যদি 300 গ্রাম হয় এটাকে 20 কোটি টাকা সেল করা যায়। আপনি যদি টকি গেকু লিখে গুগলে সার্চ দেন, আপনার এখানে নাইলে 20-25টা সাইট আসবে যারা এরকম টকি গেকু কিনে, বিভিন্ন রেট দেওয়া, 300 গ্রাম হলে এটাকে ওরা কিনে নিয়ে যায়, বিদেশি বায়ার। ওকে, আমি জানি না কতটুকু অথেন্টিক, আপনি আপনার জায়গা থেকে যেটা বলছেন এটা আপনার মতো পরিষ্কার। আমি প্রথমত আমি বলি, প্রথমত আমি নিজেই এটা বিলিভ করতাম না, আমার কাছে মনে হতো যে এটা এটা যেহেতু এত বড় হিউজ, এটা মনে হয় বিশ্বাস করার মতো না। কিন্তু আমি যখন আমার নিজের চোখের সামনে চিটাঙ্গের 20টা লোককে একদিনে দেখলাম যে ওনারা একটা মাল সেল করার পরে ওনাদেরকে অ্যাকাউন্টে, অনলাইন অ্যাকাউন্টে ওনাদেরকে 20 কোটি টাকা দিয়ে দিছে 20 জনকে, আমি এই জিনিসটা দেখার পরে আমার হ্যাঁ এটা তো সত্য, এরকম জিনিস পাইলে তো লাইফই চেঞ্জ হয়ে যেতেছে। এটা তো কোনো এন্টিক বিজনেস এর মধ্যে কয়েন, বোতল, তারপর পিলার এগুলো থাকে, এরকম কিছু না, এটা তো একটা প্রাণী আর এটা পাওয়া যায় শুষ্ক উঁচু অঞ্চলে, এগুলো পাওয়া যায়। কি করে ওটা দিয়ে? এটা দিয়ে আমি জাপানের একটা পত্রিকার একটা কলাম পড়ছিলাম, এটা দিয়ে এইডস এবং ক্যান্সারের কিউর করে এরা, একটা প্রতিষেধক বানানোর জন্য ওরা চেষ্টা করতেছে। এটা নিয়ে পত্রিকা প্লাস মিডিয়াতে অনেক লেখালেখি হয়েছে ভাইয়া। ওকে, হ্যাঁ, তো এটার পেছনে এই সময়টাতে শাকিলের বাসায় থাকতাম, 2-3 দিন না খাওয়া থাকতাম, কিন্তু এটার পেছনে দৌড়াতাম, যে যেখান থেকে বলতো যে এখানে একটা জিনিস আছে দেখো। আমরা কি করতাম, ওই আমাদের বড় ভাই আছে কয়েকটা, ওনাদের কাছে ওনারা এগুলো কিনতো, কুমিল্লাতে 2-1টা বড় ভাই কিনতো, তবে ওনারা বেশি দাম দিয়ে কিনতো না, ওনারা হয়তো প্রথমত 2-3 লাখ দিয়ে কিনতো, কিনে বিদেশি বায়ার কুমিল্লাতে আনাইয়া হয়তো বেশি দামে বিক্রি করতে চাইতো। আমি নিজে করতে পারি নাই, তবে আমি এমন পর্যায় থেকে ফিরে আসছি, আমি বলতেছি ঘটনাটা। ওকে, আপনি যে জিনিসটার নাম বললেন, নামটা একটু বলবেন আবার। এটার নাম হচ্ছে টকি গেকো, সাইন্টিফিক নেম,
আপনি আমার সামনে ইন্টারনেট রয়েছে, আমি একটু সার্চ দিতে চাই আপনার সামনে। টি ও সি কে, এক মিনিট, টি ও সি কে, সি কে ওয়াই, ওয়াই স্পেস স্পেস গ্যাকো, জে জে ই সি ই সি কে ও কে ও, ওকে, টকি জ্যাকো টাইপের, ওকে, দেখা যাক কি আসে। ওকে, আমরা চিত্র তো একটু দেখি। হ্যাঁ, এক ধরনের টিকটিকির মতো এক ধরনের প্রাণী, যেটা আপনি বলেছেন সেটা সঠিক, কিন্তু প্রাণীর দিক থেকে সেটা সঠিক, কিন্তু এটার আসলে প্রাইস ভ্যালু বা এটা নিয়ে আপনি যেটা বললেন সেটা কতটুকু সঠিক আমি ঠিক জানি না। প্রিয় শ্রোতা, ও যেটা বলেছে টিকটিকির মতোই দেখতে, এটা টিকটিকির চেয়ে একটু একটু অন্য ধরনের গরনের, একটু একটু মোটা, একটু পেটটা একটু মোটা এবং বর্ণিল, দেখতে তো রঙেও দিক থেকে বর্ণিল। আচ্ছা, বাংলাদেশে টকি গ্যাকো দু রকমের পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাশ কালার, একটা হচ্ছে গোল্ডেন কালার। ওকে, অ্যাশ কালারটা পাওয়া যায় সচরাচর উঁচু অঞ্চল যেগুলো, পাহাড়ি, এই আমাদের কুমিল্লার দিকের উঁচু অঞ্চল। উইকিপিডিয়াতে সেটাও বলছে, উইকিপিডিয়াতে বলছে যে এটা আসলে পাওয়া যায় হচ্ছে নেপাল, বাংলাদেশ এবং এটা রেইনিং রেঞ্জিং ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়া, নেপাল অ্যান্ড বাংলাদেশ, সাউথ ইস্ট এশিয়ার মধ্যে পাওয়া যায়, ফিলিপিনো কিছু পাওয়া যায়। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এখানে দেয়া আছে, ভাষা কিভাবে ডাকে সেটার সাউন্ড ট্র্যাকও এখানে দেয়া আছে। ওকে, আমরা কি সাউন্ড ট্র্যাকটা একটু আমাদের শ্রোতাদেরকে শোনাতে পারি? আপনি একটু যদি কখনো প্রাণীটা দেখে থাকেন ডিরেক্টলি, আপনি বলবেন যে সাউন্ড ট্র্যাকের সাথে মিল আছে কিনা। ওকে, দেখি আমি সাউন্ড ট্র্যাকটা শোনানোর চেষ্টা করছি একটু। ঠিক আছে, প্রিয় শ্রোতা, আপনারা ও যে প্রাণীটার নাম বলেছে ওটার সাইন্টিফিক নাম, এটা একদম 100% ঠিক। প্রাণীটা আমরা খুঁজে পেয়েছি, কিন্তু প্রাণীটা নিয়েও যে ইনফরমেশনগুলো দিচ্ছে সেগুলোর সাথে আমার কোনো পরিচিত নেই। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই প্রাণীটার ডাক আপনাদেরকে আমরা শুনেছি উইকিপিডিয়া থেকে, হয়তোবা ডাকটা শুনে অনেকেই যাদের এলাকাতে আছে তারা বুঝতে পারবেন, কারণ এই প্রাণীটা হয়তো অন্য নামে আপনার এলাকাতে পরিচিত। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন। আর এই ফাঁকে আমি একটু সবাইকে বলতে চাই, এই প্রাণীটির ছবি আমি ফেসবুকে একটু দিতে চাচ্ছি, আপনারা চাইলে ফেসবুকে এসে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলি, www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ইনফ্যাক্ট ওখানে একটি ছবি দিয়ে দেওয়া আছে আজকের অতিথি সোহেলের, সোহেলকে আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতেও পারবেন। ওকে সোহেল, তারপর কি হলো, এই প্রাণীটি আপনি খুঁজছেন? আমি আমার বন্ধুরা মিলে যখন এই প্রাণীটির পেছনে খোঁজার জন্য হন্যয়ে খুঁজতেছি, সকাল সন্ধ্যা রাত্র বিভিন্ন জায়গায় খবর পেতাম, দেখতে যেতাম, দেখা যেত কি এটার একটা নির্দিষ্ট মাপ ছিল ভাইয়া, যে 17 ইঞ্চি হতে হবে, ওজনে 300 গ্রাম হতে হবে, তবেই বিদেশি বায়ার গুলো এগুলো নিবে। যদি তার চেয়ে কম হয় তাহলে এটা নিবে না, কারণ 300 গ্রামের উপরে হলেই এটা কাজে লাগানো যায় নাকি। আচ্ছা আচ্ছা, তো আমরা 300 গ্রামের উপরের এই টকি গ্যাকোগুলো খুঁজতাম। একটা জিনিস ইয়ে ছিল যে বাংলাদেশে যতগুলো বায়ার আসতো বিদেশ থেকে, তারা কখনো হিলের এদিকে যেত না। আচ্ছা, হিলে যেত না, হিলটা একটু আনসিকিউর তাদের জন্য, তারা ওইখানে গেলে হয়তো কি তাদেরকে কিডন্যাপ করা হইতো বা তাদেরকে ধরে মুক্তিপণ চাওয়া হইতো, যার কারণে এই এই জিনিসগুলো হিলের এদিকে পাওয়া যায়। আমাদের খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি অঞ্চলে এগুলো পাওয়া যায়, কিন্তু এই বিদেশি বায়াররা ওইখানে যেত না। বিদেশি বায়ারের, আমি নিজে দুটা বায়ারের সাথে কথা বলছি, একটা ছিল ইন্দোনেশিয়ার আর একটা ছিল ফিলিপাইনের, কুমিল্লার নূরজাহান হোটেলে ওনারা আসছিলেন, ওনাদের সাথে কথা বলছি। ওনারা যে প্রসেসটার কথা বলছে যে তোমরা যদি হিল থেকে আনতে পারো, আমরা কুমিল্লা থেকে এসে তোমাদেরকে, মানে কুমিল্লা থেকে এসে তোমাদের যা ডিমান্ড সেটা পূরণ করে তোমাদের থেকে মালটা নিয়ে যাব। ওকে, এরকম একটা রিকোয়ারমেন্ট থেকে আমি, রানা, বাবু, আমরা খাগড়াছড়ির হেয়াকু নামে জায়গা, গত বছর গত যে রমজান গেল তার আগের রমজানের 27 তারিখ, গত যে রমজানটা গেল তার আগের রমজানের 27 তারিখ আমরা হেয়াকু গেলাম, খাগড়াছড়ির হেয়াকুতে। ওইখানে খবর পাইছিলাম যে একটা লোকের কাছে এরকম একটা জিনিস আছে, ওই লোকটার নাম ছিল সবুজ। ওনার বাসায় গেলাম রমজানে, মানে ওনার বাসায় যাওয়ার পরে উনি অনেক দামাদামি করার পরে 1,16,000 টাকা
উনি ফিক্সড করলেন যে হ্যাঁ 116,000 টাকা উনি বিক্রি করবেন আমাদের কাছে। উনি আপনি কি সত্যি সত্যি ওখানে পেলেন ওটা? হ্যাঁ ওনার পাইছি, পাওয়ার পরে ওটাকে মাপ দিছি, লম্বায় মাপছি, মানে জিনিস টোটালি ওকে। কত আমি একটু জানতে চাচ্ছি যে কবে নাগাদ সেটা ধরেছিল? ও ধরছে 4 দিন না 5 দিন পরে আমরা গেছি। আচ্ছা হ্যাঁ, এটা হাতে ধরলে হয় কি, হাতে ধরলে জিনিসটা একটু ইয়া হয়ে যায়, আর এগুলো মানুষ ভয় পায়, এগুলো কোনো হিংস্র না, কামড় দেয় না, বা এগুলোর কোনো বিষ নাই, এগুলো মানে মানুষ ভয় পায়, শুষ্ক জায়গায় থাকে। আচ্ছা তো সবুজ যেই লোকটার থেকে কিনলাম 116,000 টাকা, ভাইয়া ওই সময় আমরা 3 জন প্লাস একটা বড় ভাই, এই টাকাটা জোগাড় করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমার মনে আছে আমার একটা ভালো ফোন ছিল তখন, আমি এই ফোনটা বিক্রি করে দিয়েছিলাম, ফোনটা বিক্রি করে কুমিল্লা থেকে গেছিলাম। তো সবুজ, সবুজকে কি কালারের ছিল ওটা? ওটা ছিল অ্যাশ কালারের। ওকে, এবং এই মালটা কেনার পরে এটার প্রসেসটা হচ্ছে যে পান পাতা দিয়ে এটাকে মানে কভার করা হয়, পান পাতার উপরে রাখলে হয় কি জিনিসটা একটু ইয়া থাকে, এই ফ্রেশ থাকে বা সজীব থাকে আর কি। এটা মানে পান পাতাতে রাখা একটা ছোট্ট ব্যাগে নিছি, নিয়ে আমরা একটা গাড়ি নিয়ে গেছিলাম, প্রাইভেট কার, প্রাইভেট কার করে নিয়ে যাওয়ার পরে ওই প্রাইভেট কারের ড্রাইভারের সিটের নিচে এটাকে রাখছি। ও কি কোনো ফুডস খায় না? এটা শুধু খাওয়ানোর মধ্যে এই খাসির কলিজা, ছোট পোকামাকড়, তেলা পোকা, ফরিং এগুলো খায়। ওকে, আমরা তখন আর ওটাকে কিছু খাওয়াই নাই, আমরা তো মাল মানে এটা কিনা পরে সাথে সাথে গাড়িতে আসছি, টাকা দিছি, সবুজ কনভিন্স হয়েছে এই 116,000 টাকাই সবুজের চলবে। স্বপ্নটা তখন এমন ছিল যে মানে চোখের সামনে দেখছি চিটাগাং এ কোটিপতি হয়ে গেছে, 1,00,000 টাকা দা জিনিসটা কিনতেছি, কালকে সকালবেলা কুমিল্লা থেকে আমাদের 20-20 কোটি টাকা দিয়ে এটা কিনে নিবে, অলরেডি কথা হয়ে গেছে যে ঢাকা থেকে সকালবেলা বায়ার যাবে। যখন হেয়াকু বাজার থেকে ভাইয়া আমরা যখন গাড়িটা স্টার্ট করলো, 100 গজ যাওয়ার পরে প্রায় 80-90 জন লোক হাতে ছোট ছোট দা গাড়িটাকে ঘেরাও করলো। ওকে, বিরতির ঘন্টা বেজে গেছে, ঠিক এই জায়গাটি থেকে আমরা ফিরবো। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 90.2। অত্যন্ত ক্রুশিয়াল একটা মোমেন্টে আমরা রয়েছি, সোহেলের অপ্রিয় সত্যগুলো একের পর এক উদ্ঘাটিত হচ্ছে। ছোট্ট একটা বিরতি, বিরতির পরই আমরা ফিরে আসছি। এই ফাঁকে সবাইকে বলছি, সোহেলকে আপনি দেখতে চাইলে কিংবা যে প্রাণীটির নাম সে বলেছে সে প্রাণীটিকে যদি আপনারা দেখতে চান, তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আর আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আজকে সোহেলের জীবনের অপ্রিয় সত্যগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ফোনে আমাদের সঙ্গে শুনছেন যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমরা একেবারে শেষে গিয়ে তার মূল্যবান মতামত জানব। এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরে আসবো, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি আজকে সোহেলকে শুনছেন, সোহেলের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা আজকে আপনাদের সামনে উন্মোচিত করছি, এবং সোহেল এই অপ্রিয় সত্যগুলোর শিকার হয়ে তার জীবনের কি পরিণতি হয়েছে সেই ব্যাপারটি আবিষ্কৃত হবে এই থার্ড পার্টে। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে যেটা বলতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে সমাজের বিশেষজ্ঞগণ তাদের মতামত প্রদান করে থাকেন এবং তারা পুরো অনুষ্ঠানটি শোনেন। আজকে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, এবং তিনি আজকে অনুষ্ঠানটি শুনছেন। শোনার একটি পর্যায়ে একেবারে অনুষ্ঠানের শেষে গিয়ে তিনি সোহেলের ব্যাপারে তার মূল্যবান মতামত পেশ করবেন, যেটা আশা করছি আপনাদের উপকারে লাগবে। আমরা আবারও ফিরে যেতে চাই সোহেল আপনার কাছে, যেখানটা আমরা ছিলাম। আপনি বলছিলেন যে আপনার গাড়ি শত শত মানুষ ঘিরে ধরলো, তারপর হেয়াকু বাজার থেকে ভাইয়া আমরা যখন গাড়িটা স্টার্ট করলো, 100 গজ যাওয়ার পরে প্রায় 80-90 জন লোক হাতে ছোট ছোট দা গাড়িটাকে ঘেরাও করলো। আইসা বলতেছে গাড়িতে অবৈধ জিনিস আছে, নামো। তো গাড়ি থেকে আর আমি নামি নাই, আমরা নামি নাই কেউই। তো ওনারা কি করছে, গাড়িটার আমরা দরজাটা খুলে দেওয়ার পরে আমাদের উপরে এসে 3-4 জন বসছে, বসে বলছে যে গাড়িটা এদিকে নাও। আমরা যেই রুট দিয়ে এই চিটাং এর মেইন রোডে ওঠার কথা, এদিকে না উঠে বলতেছে একটু অন্যদিকে, অপোজিটে ওইদিকে যাও। তো রাত্রের সন্ধ্যার পর ছিল এটা, অন্ধকারের মধ্যে বুঝতেছিলাম যে একটা রাবার বাগান, রাবার গাছ চিনি আমি, রাবার বাগানের ভিতরে গাড়িটা ঢুকেছে, খুব অন্ধকার, খুব অন্ধকার। তো ঢুকানোর পরে এই আমাদেরকে
মানে গাড়ি থেকে নামতে বলতেছে। নামতে বলার পরে আমি হঠাৎ করে বললাম যে ভাইয়া আপনারা কি আমাদের গায়ে হাত দিবেন, মানে গায়ে মায়রা কথা মারবেন? তো ওনাদের মধ্যে একজন বলতেছে যে না মারবো না, কথা বলবো। তো বলেন, বলতেছে যে তোমাদের এখানে অবৈধ মাল আছে, গাড়ি চেক করা হবে, গাড়ি চেক করা হবে। মানে আমাদের গাড়িতে তো এরকম কিছুই নাই, আমরা অস্বীকার করতেছি যে গাড়িতে কিছু নাই আর আমরা এখানে আসছি ঘুরতে, এরকম একটা কথা বলতেছি। এই মুহূর্তে একটা লোক আসলো, মানে লোকটা বয়স্ক ছিল। আসার পরে উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার বাসা কোথায়। তো আমি বলছি কুমিল্লায় পড়াশোনা করি, এরকম এরকম। তো উনি বলতেছে আমার আমার বাড়িও তো কুমিল্লাতে ছিল, আমার বাবা কুমিল্লার বিবির বাজার নামক জায়গাতে ছিল, তোমরা এখানে সেই বিপদে পড়ছো কিভাবে? ওই লোকটার নাম ছিল রুস্তম চেয়ারম্যান, আমি শ্রদ্ধা বলে ওনার নাম স্মরণ করতেছি। উনি না থাকলে ওই দিন হয়তো লাইফের একটা লাস্ট ডে ছিল আমার, কারণ আমি সত্যি কথা আমি চুরা টুরা পরে ফেলাইছি যে এখানে মারলে হয়তো গাড়িটার লোভে হোক বা আমাদের সাথে যাই ছিল এগুলোর লোভেও যদি ওই লোকগুলো আমাদেরকে মারত, তাহলে কখনোই আমার ফ্যামিলি প্লাস আমার পরিচিত জন কখনোই জানতে পারতো না যে আমি ওইখানে মারা গেছি। কারণ জায়গাটা এরকম নির্জন গো, যারা হিলে গেছে বা হিলের গভীর বনে, আমি বুঝতে পারছি যে ভয় পেয়ে গেছিলাম পুরোপুরি। ওই লোকটা আমাদেরকে গরম চা খাওয়া, মানে গাড়িতে কারোর টাচ করতে দেয় নাই, গাড়ি চেক করতে কারুরে দেয় নাই, বলছে যে আমি মানে ওনার কাছে আমি স্বীকার গেছি যে ভাইয়া এরকম আমরা একটা মাল এরকম একটা টোকিকে নিছি এরকম কিনা। তো বলতেছে যদি চিটাং শহরে তোমাদেরকে কেউ আটকায় বা কেউ তোমাদেরকে ইয়ে করে আমাকে ফোন দিবা, তোমরা স্টুডেন্ট মানুষ যাও, বেস্ট অফ লাক, এভাবে বলে দিছে উনি। ভাইয়া রাত্র আড়াইটা বাজে যখন আসছি কুমিল্লাতে, আমি এই রানা বাবুর সাততলাতে থাকতো একটা ফ্ল্যাটে, রানা বাবু রাশেদ আমার ফ্রেন্ড রাশেদ, সাততলাতে ওঠার পরে আমরা সবাই মানে যে ব্যাগটাতে মালটা রাখা হয়েছিল এটা খুললাম, রাশেদ খুলছে, খোলার পরে দেখলাম যে এই মালটা মারা গেছে। মানে আমাদের উপরে যখন ছেলেগুলো বসছিল তখন ওইখানে পা গেছিল এই ড্রাইভারের সিটের নিচে, নট শিওর বাট মনে হয় পা গেছিল, এটা থ্যাত লাগে গেছে, এটা পেটের মধ্যে চাপ পড়ছে, এটা মারা গেছে। আমি সাথে সাথে মানে রানাবাবু বসে গেছে, যদি জানি না উনি খুব বড় রকমের একটা শক লাগলো যে আরে কি হইলো, মানে এত কাছের থেকে আসা লাইফের এরকম একটা জায়গার থেকে আসা এরকম ইয়েটা পাইলাম, এটা মানে মানাই নিতে পারতেছিলাম না। সাথে সাথে আমি মানে বললাম যে বন্ধু রানা আমি আর এটাতে নাই, আমি আর এই বিজনেস করব না, কারণ এটাতে যাই পাওয়ার কথা ছিল তার চেয়ে বেশি শক হয়েছি আমি। আমি আজকে রাত্রে যে ভয়টা পাইছি, আমি লাইফে এর চেয়ে অনেক খারাপ কাজও করছি কিন্তু আজকের মতো এরকম ভয় পাইনি। ওটাকে জীবিত ওদের কাছে বিক্রি করতে হবে? হ্যাঁ, ওরা এটা জীবিত হয়ে নিবে। সাথে সাথে আমরা মানে ওই রাত্র আড়াইটার দিকেই ওইখানে ঢাকাতে ফোন দিছিলাম। আপনি যদি পরে কখনো সময় নিয়ে দেখেন এই নামটাতেই সার্চ করে যে এটার প্রাইস দেওয়া, এটার কন্ট্যাক্ট নাম্বার আপনি যদি আপনার কাছে যদি থাকে আপনি কন্ট্যাক্ট করলে ওনারা আপনাকে কভার করবে, এসে দেখা করবে, এটা দেখবে। এটাকে দেখার জন্য ওনাদের কাছে কেমিস্ট আছে, ডাক্তার বলে এগুলোর ডাক্তার যেগুলো, ওকে, এটার জন্য। তো এই মালটা মারা যাওয়ার পরে ভাইয়া আমি এই বাসা থেকে চলে আসি। চলে আসা আমার থার্ড ইয়ার পরীক্ষা শুরু হয়, আমার থার্ড ইয়ারের পরীক্ষার এডমিট কার্ড নেওয়ার জন্য আমার কিছু টাকার প্রয়োজন পড়ে। আমি টাকাগুলো ম্যানেজ করতে পারতেছিলাম না কারণ তখন আমার কাছে কিছুই ছিল না। আমার এডমিট নিতে মনে হয় 1500 টাকার মতো লাগতো। আমি তখন কুমিল্লাতেই, আমি তখন আমার মেজু যে চাচিমা, মেজু চাচিমারে ফোন দিলাম, ফোন দিয়ে খুব মানে খুব ইয়ে করে বললাম যে আমি কি পরীক্ষা আমার থার্ড ইয়ারের পরীক্ষাটা দিতে পারবো না, আমার কি পরীক্ষা দেওয়া হবে না। প্রিয় শ্রোতা সবাইকে আমি নোট করার জন্য একটা পয়েন্ট আনছি সামনে, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে এরকম শুনে থাকি শোনা কথা, আমরা কে পেয়েছে কবে পেয়েছে আমরা কিচ্ছু জানি না, সেটা হচ্ছে একটা কয়েনের দাম নাকি 1 কোটি টাকা, একটা পুরনো কয়েন সেটা চম্বুক বা কিছু একটা হবে সেটার দাম নাকি লাখ লাখ টাকা। আমরা শুনেছি ছোটবেলাতেও, আমি এরকম গল্প শুনেছি, বড়বেলাতেও আমি শুনছি। আমি ভাইয়া একটু একটু প্লিজ বলি, আমি এমন অনেকগুলো মানুষ দেখছি কুমিল্লাতে প্লাস কুমিল্লার আশেপাশের যে জেলাগুলো, এরকম অনেক মানুষ যারা 7 বছর 8 বছর 9 বছর যাবৎ এই এই যে প্রসেসটা এটার পেছনে দৌড়াইতেছে বাট এখন পর্যন্ত কোন সাকসেসফুল কোন রেজাল্ট পায় নাই। আপনি কাউকে এখন পর্যন্ত চোখে দেখেননি যে আপনার সামনে সাকসেসফুল রেজাল্ট? হ্যাঁ, আমি দেখছি এই টকিগাকুটটা দেখছি চিটাগাং এ। ওকে, হোয়াটএভার ইট ইজ, উনি দেখেছে, আমি দেখিনি। আমি শায়েস্তা খার আমলের পয়সা কয়েন
আমি এক জায়গাতে কয়েন আমরা যখন এগুলো দেখতে মানে আমাদেরকে যখন নক করতো তখন দেখা যেত কি কেউ এই গুই সাপ ধৈরা বলতো যে এগুলা ধরছে, মানে জানতো না যে এই টকি গেকুটা আসলে শুষ্ক জায়গায় থাকে, এগুলো মানে উভয়চর প্রাণী না, ওই গুই সাপ আছে বড় বড়, এই গুই সাপ ধৈরা বলতো যে এটা ধরছি আসা দেখা যাও। আবার দেখা যেত কি যে সাপ এক জাতীয় সাপ আছে, এগুলোর নাম হচ্ছে শঙ্খনি সাপ, সাপ ধৈরা বলতো যে অনেক আগের একটা সাপ ধরছি, এইরকম ছিল। কিন্তু আমি যে মানুষগুলোকে চিনতাম তারা এই ব্যবসাটার পেছনে তাদের 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে 24 ঘন্টায় ব্যয় করতো, কিন্তু তারা এখন পর্যন্ত কোন সাকসেসফুল রেজাল্ট পায়নি, নেশার মতো ছুটছে এক ধরনের রিলিউশনের পেছনে। আমরা ঠিক জানি না প্রিয় শ্রোতা এটা রেজাল্ট কি, বা এটা এটা যদি এরকম হয়েও থাকে তাহলে এটা করা আইনত বৈধ হবে কিনা। এটা আইনত টোটালি অবৈধ, একটা বাংলাদেশ বন্য সংরক্ষণ আইন 2013 এটা এই আমার আমি যতদূর জানি যে শুধু এই টকি গেকোর কারণে এই বন্য সংরক্ষণ আইন 2013 পাস হয়েছে সংসদে, স্পেশালি এটার উপর এমফেসিস করা হয়েছে, 3 মাসের জেল 15,000 টাকার জরিমানা। প্রিয় শ্রোতা ও এতটা জানে ব্যাপারটার উপরে, আমরা কিন্তু ঘটনা কতটুকু সত্য যেটা বিক্রি করে লাখপতি হওয়া যায় বা কোটিপতি হওয়া যায় সে ব্যাপারে ওর কোন সন্দেহ না থাকলে আমার 1000টা সন্দেহ আছে এটার উপরে, কারণ আমি এটা চোখে দেখিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা যে এই প্রাণীটি সম্পর্কে যেটা আপনাদেরকে বলতে চাই এটা ওর জীবনের একটা অপ্রিয় সত্য উদ্ঘাটনের একটা স্টেপের একটা বিষয় যেটা আজকে এখানে প্রকাশ পেল। আপনাদেরকে যেটা বলতে চাই এগুলো আমাদের সম্পদ, দেশ আমরা বলি দেশপ্রেম, আমরা বলি ভালোবাসা, আমরা বলি দেশ আমাদের মা, সেই দেশপ্রেমের জায়গাটা থেকে আপনি যেটা করছেন এই দেখুন শুধুমাত্র নেপালে পাওয়া যায়, শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায়, শুধুমাত্র ইন্ডিয়ার একটা বিশেষ অঞ্চলে পাওয়া যায়। এই এই যে নিরীহ প্রাণীটি যেটা পাচার হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, যেগুলো আমরা এভাবে এগুলোর পেছনে আমাদের নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিচ্ছি, আমরা যেগুলোকে স্ম্যাশ করে দিচ্ছি, হারিয়ে যাচ্ছে আমাদের বন থেকে এত মূল্যবান একটা সম্পদ হারিয়ে যাচ্ছে, তাহলে কোথায় আমাদের দেশপ্রেম, কোথাও আমাদের আমাদের ভালোবাসা? আর প্রিয় শ্রোতা এই প্রাণীটি দেখতে চাইলে, এই প্রাণীটি সম্পর্কে আরো জানতে চাইলে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তো আপনি আপনার চাচিমার কাছে থার্ড ইয়ারের পরীক্ষার জন্য টাকা চাচ্ছিলেন, তারপর আমি যখন আমার সমস্যা বা আমার মানসিক অবস্থার কথা বললাম আমার চাচিমার কাছে, উনি আমার আব্বুকে নক করলো যে সোহেলকে যদি কিছু টাকা দেওয়া যায় সোহেল এভাবে এভাবে ওর থার্ড ইয়ারের পরীক্ষাটা দিতে পারবে। আমার বাবাকে যেভাবে বলছে আমার বাবা ঠিক সেইভাবে আমার ছোট কাকাকে দিয়ে আমাকে এই যে টাকাটা এই টাকাটা দিল। আমার ছোট কাকা তখন কুমিল্লাতে বাসা নিয়েছে, ছোট কাকা আমাকে ফোন দিল এবং আমি যে থার্ড ইয়ারের পরীক্ষাগুলো দিই, থার্ড ইয়ারের পরীক্ষাগুলো দিতে গিয়ে হয়েছে কি ভাইয়া আমি এই হচ্ছে আমার থার্ড ইয়ারের অ্যাডমিট কার্ড। জি, আপনি প্রত্যেকটা ডকুমেন্ট সাথে করে নিয়ে এসেছেন এবং প্রত্যেকটা ডকুমেন্ট আমরা ভেরিফাই করেছি, এভরি ডকুমেন্ট ইজ ওকে। জি, তো থার্ড ইয়ারের পরীক্ষা আমি একটা পরীক্ষা দিলাম, দ্বিতীয় পরীক্ষা যখন দিতে যাব আমার সিট পড়ছিল শহরের এক কর্নারের এক কলেজে। জি, আমি পরীক্ষা দিতে যাব, আমার কাছে সরকার দলীয় একটা পলিটিক্যাল লিডার, লিডার না একটা কর্মীর 8,000 টাকা আমার কাছে পাওনা, ও কি করলো আমার পরীক্ষা দিতে মানে না দিয়ে আমার ও রুমে নিয়ে গেল, বললো যে রুমে আসো আগে টাকা পরে দিও সমস্যা নেই, রুমে নিয়ে ও আমার রুমে আটকাই দিল, আমি পরীক্ষাটা দিতে পারলাম না। ওহো, আমার রেজিস্ট্রেশন কার্ডটা এখনো তার কাছে ভাইয়া, ও শহরের মানে খুব প্রভাবশালী যে সংসদ সদস্য তার ছত্রছায়ায় রাজনীতি করে, ও আমারে ওইখানে খুব বড় রকমের শাসাইলো, আমার বাবা ওইখানে টাকা দিয়ে যে আমাকে ছোটায় আনতে হয়েছে, খুব খুব খারাপ লাগছে আমার কাছে। আমি পরীক্ষা দিতে পারি নাই, আমি এটা বলি নাই, আমার বাবার কাছে বলছি যে আমি একটু পরীক্ষা দিছি, তারপর থেকে ভাইয়া আমি থার্ড ইয়ারের বাকি পরীক্ষাগুলো দিতে পারি নাই, এই ভয়টা, যে ভয়টার কারণে এই গত 3 বছর আমার যে হ্যাঁ আমার পাওনা টাকাগুলো আমি কিভাবে দেব, আমার যারা পাওনা সবাই যোগাযোগ করতেছে, কেউ কেউ আশা ছেড়ে দিছে যে হ্যাঁ আমার টাকাগুলো পাবে কি পাবে না, এরকম অবস্থা থেকে আমি নিজেকে কখনোই কন্ট্রোল করতে পারতেছিলাম না, নিজেকে ব্যালেন্স রাখতে পারতেছিলাম না, যে হ্যাঁ নিজের মধ্যে এই চিন্তাটা আসতেছিল না যে দেব পরে দেব বা এরকম, একটা হাইপার টেনশন সবসময় থাকতো যে টাকাগুলো কিভাবে দেব, কখন দেব, দিতে পারলে তো বাঁচি, কিন্তু কোথাও থেকে কোনো ওয়ে পাচ্ছিলাম না। যখন এই ওয়ে গুলো পাচ্ছিলাম না তখন আমার ছোট কাকা, আমার আমার বাবার ছোট ভাই যে সবচেয়ে ছোট, আমার ছোট কাকা উনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, উনি কুমিল্লাতে বাসা নিয়েছে, উনি আমাকে নিজে বাসায় নিয়ে গেছে, বাসায় নিয়ে আমাকে
যে আদরটা আমি দুই আড়াই বছর পাই নাই, উনি আমাকে বাসায় নিয়ে নিজে বলছে যে তুমি বাসায় থাকো, আমার এই রুমটাতে থাকো, তুমি মানে কোন সমস্যা নাই এরকম। উনি আমাকে প্রায় 3 মাস ওনার বাসায় রাখলো। ওনার বাসায় থাকাকালীন অবস্থায় আমি যখন আসি ওনার বাসায়, তখন আমার বন্ধু বান্ধব প্লাস আমার কুমিল্লা সার্কেল যেটা ছিল, আমি টোটালি এটা ব্লক করে দিই, আমার নাম্বার অফ করে দিই, আমি শুধু ওনার বাসাতেই থাকতাম। আমার চিন্তা তখন যে আমি কিভাবে টাকাটা ম্যানেজ করব কিভাবে। তো আমার চাচা যে বিজনেসটা করতো সেটা ছিল যে সেলস করা হইতো, ওনার চায়না থেকে প্রোডাক্ট আসতো, হার্ডওয়্যারের প্রোডাক্ট, ওই প্রোডাক্ট গুলো এই শহরের বিভিন্ন জায়গায় দিতে হইতো। তো চাচা যতটুকু পারত দিত, এবং মাঝে মাঝে আমি বাসায় যখন বোর হইতাম তখন আমাকে বলতো যে তুমি যাও না, সমস্যা কি, যাই দিয়ে আসো। দিলে আমাকে চাচা একটা কনভিন্স দিত ইচ্ছা করে যে এই টাকাটা রাখো তোমার কাছে। তো যে টাকাগুলো দিত, এই টাকাগুলো জমে আমি একটা ফিগার পেতাম যে আমার কয়েকদিনই একটা টাকা হয়ে যেত, যে এরকম এরকম যে 5,000-10,000 টাকা হইতো। আমি যারা ফোন দিয়ে বেশি বেশি ডিস্টার্ব করতো, যে পাওনাদার গুলা তাদেরকে এই টাকাগুলো দিতাম। তো দিতে দিতে একটা সময় মানে এমন হয়েছে যে কাকার দেওয়াটা আমার কাছে সাফিসিয়েন্ট ছিল না। আমি কি করতাম, মানে কাকার যে প্রোডাক্ট গুলা দিত দেওয়ার জন্য ওইগুলার থেকে মানে ঘর থেকে বেশি করে নিয়ে নিতাম, বেশি করে নিয়ে বেশি মানে কম দামে বিক্রি করে দিতাম। বিক্রি করে দিলে হয়তো কি একটা টাকা পাইতাম, এই টাকাটা আমি ওই বাসায় আসার আগেই আমার পাওনাদারকে দিয়ে দিতাম। এরকম করে ভাইয়া আমি প্রায় 40-50,000 টাকার মতো দিছি। আচ্ছা, আমার এই 40-50,000 টাকার মানে দেওয়াকালীন অবস্থায় আমি কুমিল্লাতে আমি মানে কোন রকমের ইয়ে করি নাই, ক্রাইম বা বড় রকমের কোন অপরাধ করি নাই। যে টাকাগুলো নিতান্তই আমার ছোট কাকার কষ্টের একটা সম্বল ছিল, আমি এই টাকাগুলো থেকে ভাঙ্গা ভাঙ্গা ওনাকে দিয়ে দিতাম, মানে নিয়ে যেতাম। একটা সময় যখন কাকা বুঝতে পারলো যে হ্যাঁ আমি ওনার টাকাগুলো ভাঙতেছি বা ওনার টাকা ভাঙে আমি আমার পাওনা দিতেছি, তখন জিনিসটা উনিও আমাকে বুঝাইলো যে তুমি যেটা করতেছো এটা তো ভুল করতেছো, তোমার এটা করা ঠিক হচ্ছে না। তো উনি কি করলো, আমাকে বললো যে তোমার মনে হয় তুমি এখানে কুমিল্লাতে না থাইকা গ্রামের বাড়িতে যাও, গ্রামের বাড়িতে গেলে তোমার গ্রামের বাড়িতে কিছুদিন থাকলে তোমার মন মানসিকতা চেঞ্জ হবে। আমার কাছে জিনিসটা মানে মানে খুব বেশি ইয়ে ছিল না, মানে সুখকর ছিল না, কারণ আমি গ্রামের পরিবেশটা আমার কাছে, গ্রামে বড় হয়েছি ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামটা ভাইয়া এরকম যে মানুষ লোক কথা কান কথা বেশি শুনে। ওই আমি কতটুকু কার সাথে কতটুকু খারাপ কি করলাম সেটা ব্যাপার না, কিন্তু চা স্টলে বসলে হয় কি মানে একটা একটা আজব একটা ইয়া একটা ছোট্ট একটা টপিক দিলে এই টপিকটাকেই তারা ঘুরাইয়া ফিরাইয়া অনেক রকম মানে ফেলে। এরকম কিছু মানুষ যাদের কারণে আমি প্রতিটা মুহূর্তে, আমি 2 বার এ পর্যন্ত আমার আল্লাহ মাফ করুক, আমি 2 বার সুইসাইড করতে গেছিলাম। আমার একবার কুমিল্লাতেই যেটা এই কাকার বাসায় থাকাকালীন অবস্থায় আমার, আমি বুঝতে পারতেছিলাম না যে হ্যাঁ আমার লাইফটাকে আমি সামনে আর কিভাবে কন্টিনিউ করব, কারণ আমি আমার পেছনের লাইফটাকে ফেলে দিতে পারতেছিলাম না বা কোথাও যাইয়া একেবারে নতুন করে আরেকটা সেকেন্ড লাইফ শুরু করতে পারতেছিলাম না। আমি এরকম অবস্থা থেকে প্রথম একবার কুমিল্লাতে যাই সুইসাইড করতে, কিন্তু আমার সাথে আমার একটা খুব ক্লোজ একটা পার্সন ছিল, আমি ওরে এই জিনিসটা বলি যে হ্যাঁ আমি এরকম করব, আমার আমি সুইসাইড করব, কিন্তু ও আমাকে ভালো একটা মোটিভেশন দেয় যার কারণে আমি ওই জায়গাটাতে রেল মানে ট্রেন রাস্তাতে যে ট্রেন ক্রস হবে এরকম সিচুয়েশন থেকে আমি ওই সময় ফিরি। আরেকবার আমার গ্রামেই আমার কিছু গ্রামের কিছু মানুষ যারা সকাল সন্ধ্যা রাত্র, আমি তাদের সাথে কখনো সালামের বাইরে কখনো কথা বলি নাই, কিন্তু তারা আমাকে নিয়ে মানে খুব খারাপ খারাপ, আমি যে সকল অপরাধ আমি আমি অপরাধ করছি, যাদের সাথে অপরাধ করছি তারা জানে যে হ্যাঁ আমি তাদের কি কি ক্ষতিগুলো করছি। আমি কখনো আমি এমন খারাপ কখনো করি নাই যে হ্যাঁ একটা গর্ভবতী মায়ের মানে পেট কাটে তার বাচ্চাটা দেখবো, এরকম হিংস্র বা এরকম খারাপ কিছু আমি না। আমি এরকম খারাপ আমি হ্যাঁ আমি চাহিদার আমার প্রয়োজনে বা আমার অভাবের কারণে হয়তো আমি একটা ক্রাইম করে গেছি, কিন্তু আমার
লাইফটা আমার গ্রামের পরিবেশে, আমি আমি জানি না আমাকে কখনো কেউ আমার গ্রামে মানে নর্মালি আমাকে নিবে কিনা। কারণ আমি যখন কাকার বাসা থেকে ঈদ করতে বাড়িতে যাই, আমার মনে আছে 2012 শেষের দিকে, আমি ঈদের আগের দিন 3 বছর পরে আমার গ্রামে যাই। ঈদের দিন নামাজ পড়ে যখন বাড়িতে আসি ভাইয়া, আমার বাড়িতে না হলেও 50 জন লোক আসে। 50 জন লোক আসে, ওনারা নাকি আমার কাছে টাকা পাবে। আসলে টাকা পাবে ওনারা 4-5 জন, কিন্তু গ্রামের একটা মহল বা কিছু সংখ্যক লোক তারা মানে চাইতেছিল যে আমাকে হেয় প্রতিপন্ন করলে বা আমার ফ্যামিলিটাকে হেয় প্রতিপন্ন করলে তাদের একটা ইয়ে হয় বা তারা এরকম এটা করতে পারলে ভালো, এরকম একটা চিন্তা থেকে আমাকে ঈদের দিন আমার বাসাতে এরকম লোকগুলো পাঠায় আমাকে একটা অপমান অপদস্থ করা হয়েছে। আমার বাবার এই ক্ষমতাটার টুকু নাই যে হ্যাঁ চোখের উপরে বা মুখের উপরে তাদের এই টাকাগুলো ছুড়ে ফেলবে, কিন্তু আমি যতগুলো কথা আজ পর্যন্ত সহ্য করি বা একটা কথা নিজের ভিতরে রাখি, চেপে রাখি কষ্টটা, শুধু এই পাওনা টাকাগুলোর জন্যই, নতুবা অন্য মানুষ বা অন্য কেউ রাগ জিদ হয় গ্রামে, আমি আমার গ্রামে কোনো স্পট নাই ভাইয়া। আমি গ্রামে কখনো মানে আমার কোনো খারাপ নেশা ছিল না, আমি কখনো কোনো খারাপ কোনো কাজ করি নাই বা গ্রামে কখনো আমার জন্য সালিশ হয় নাই। আমি যেই গ্রামে যেই ইন্টার ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আমার গ্রামের যে রেপুটেশনটা ছিল, এটা আপনি যদি মানে খবর নেন বা ইনভেস্টিগেশন করেন, মানে এখনো সবাই বলে যে সোহেল তুমি কি ছিলা কি হলো। আমি নিজে কখনো মানে এই জিনিসটা অবাক লাগে যে আমারে নিয়ে মানুষ এইভাবে আলোচনা সমালোচনা করবে কেন। আমি তো তাদের সাথে কোনো রকমের খারাপ করি নাই, তারা আমার পেছনে লাগবে কেন। আমি একটা আমার ভুল, আমার সমস্যা, আমার এটা ভুল হইতে পারে, আমি যদি একবার ভুলের একটা ক্ষমা না পাই, আমার লাইফটা কি এখানেই শেষ? আমি কি আর কোথাও কিছু কন্টিনিউ করতে পারবো না? আমার অনার্স লাইফটা শেষ, আমার ফোর্থ ইয়ারের পরীক্ষা চলতেছে, স্টিল আমি পরীক্ষাগুলো দিতে পারতেছি না। শুধু আমার ফ্যামিলির দৈন্যদশা, আমার নিজের কুমিল্লা শহরে কারোর সাথে কানেক্টেড না, অনেকেই পরিচিত চিনে, পরীক্ষা দিতে গেলে হয়তো চিনবে, এরকম একটা কোচ থেকে ভাইয়া আমার অনার্স লাইফটাই শেষ। আমার এবিসি রেডিওতে আসার, আপনি যে কোশ্চেনটা একটু পরে হয়তো করতেন, এবিসি রেডিওতে আসার মেন যে কারণটা সেটা হচ্ছে আমার এই কথাগুলোর পেছনে বা আমার এই কথাগুলো শোনার মাঝে যদি কারোর কোথাও কোনো দিক থেকে মিলে যায় হায়ার এডুকেশন করতে যেয়ে। কারণ হোস্টেল লাইফটা এমন একটা লাইফ ভাইয়া, মানে আপনি যখন একটা ছেলে হোক মেয়ে হোক, আপনি যখন ইন্টার লাইফ শেষে হোস্টেল লাইফে ইয়ে করবেন, শিফট হবেন, তখন একটা স্বাধীন একটা লাইফ এসে পড়ে। তখন আপনি একটা একটা কিছু ছোট্ট একটা খারাপ কিছু করলেও এটা পরের দিন একটু বড় করে করতে ইচ্ছে করে। আপনার এই এই যে ফ্রিডমনেসটা, এটার কারণে আজকে আমার এই অবস্থা। আচ্ছা, এই পর্যায়ে আপনি আমাকে একটু বলবেন যে আপনার পরীক্ষা দেওয়াটা কি অনিশ্চিত হয়ে গেছে? জি, পরীক্ষা দেওয়াটা টোটালি অনিশ্চিত হয়ে গেছে। আমি কলেজের সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই, আমার ডিপার্টমেন্টের কারোর সাথে, এই তো থার্ড ইয়ারের এডমিট কার্ডটাই আছে আমার কাছে, এর বাইরে থার্ড ইয়ারের রেজাল্টও জানি না, ফোর্থ ইয়ারের রেজিস্ট্রেশন করা হয় নাই, পরীক্ষা চলতেছে আমার। আপনি ক্যাম্পাসে যেতে পারেন না? না। কেন যেতে পারেন না? যে পলিটিক্যাল গ্রুপটা ছিল সেটা টোটালি এখন একচ্ছত্র অধিপত্য ইয়েতে ক্যাম্পাসে, তারা অন্য পলিটিক্যাল কোন দলকে কলেজে ঢুকতেই দেয় না। এবং বিশেষ করে যাদের সাথে চলতাম বা যাদের সাথে আমার ইয়ে ছিল, লিঙ্ক ছিল, বা কলেজের অফিসিয়ালিও যাদের সাথে চিনতাম, তাদের সাথে আর এই যোগাযোগটা অনেক দিনের ব্রুক হয়ে গেছে, অনেক দিনের ডিস্টেন্স হয়ে গেছে, যার কারণে আমি আর এই জিনিসটা করতে পারিনি। আর আমার কাছে এখনকার যে সময়গুলো আমি বলি, আমি যখন আমার ছোট কাকার বাসা থেকে যখন আমাকে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে, আমার যে পরিবেশটাতে আমাকে থাকতে দেওয়া হয়েছে আমার বাড়িতে বা আমি যে পরিবেশটাতে এখন থাকতেছি, বিশ্বাস হবে কিনা ভাইয়া, আমি আমি যে রুমটাতে এখন থাকি সেটাতে কোনো দরজা নাই, দীর্ঘ 4 মাস আমি থাকতেছি। দরজা নেই ঢোকেন কিভাবে তাহলে? দরজা নাই মানে দরজা ছিল, এটা খুলে নিয়ে গেছে, একটা পুরানো বিল্ডিং। ওকে। এটাতে মানে টোটালি আনসিকিউর অবস্থায় আমি রাতে ঘুমাই, আমার এটাতে দরজা নাই। তারপরে গ্রামের বাড়িতে মানে একটা
কারাবন্দী জীবন আমার মনে হয় এর চেয়ে অনেক ভালো, কারণ জেলে থাকলে নাকি মানে বাহিরের লোক তো কিছু বলতে পারে না, কিন্তু আমার এটা হয়েছে কি আমি যখন বাসা থেকে বের হয়ে বাজারে যাই, আমি একটু খেয়াল করলে নিজেকে একটু নিজের সিক্স সেন্সটা যদি একটু কাজে লাগাই, বুঝি যে এ লোকটা আমাকে নিয়ে একটা কমেন্টস করতেছে, চারপাশের লোকজন সবাই আপনাকে খারাপ বলে, হ্যাঁ আমি এই জিনিসটা মানে কখনো এখন পর্যন্ত স্টিল এখন পর্যন্ত আমি কখনো কারোর সাথে এটা নিয়ে ডিবেট করি নাই যে হ্যাঁ আমাকে কেন খারাপ বলো, আমার আমার আমি যদি নাই বলি আমার কিছু সঙ্গ মানে গ্রামে আসার পরে আমার কিছু ছোট ভাই, আমার এই ছোট ভাইগুলো ফ্রেন্ডলি আমার সাথে, আমি নামগুলো বলি খুব ইয়ে লাগবে, আমার আলামিন সুমন এই দুটা ছোট ভাই আমাকে মানে খুব বড় রকমের আমার এই আজকে এখানে আসার পেছনে এই আলামিন যে ছেলেটা তার খুব বড় রকমের একটা অবদান আছে, এবং এরকম আরো কিছু ছোট ভাই ইমন আমিরুল কামরুল এই এই ছোট ভাইগুলা আমাকে অনেক অনেক হেল্প করছে, আমাকে অনেক মোটিভেশন দিছে যে তুমি ভাঙ্গা পড়ো না, কারণ আমি ভাইয়া মানসিকভাবে এরকম বিপর্যস্ত হয়েছিলাম আমি কিছু করতে গেলে আমার ভয় লাগতো, আমি কিছু মানে আমি একটা সময় প্রথম প্রথম বাড়িতে এমন হইতো যে আমাকে বাসা থেকে খাওয়া দিছে আমি খায়া রুম আমার রুমের সামনে আসছি আমি বমি করে দিছি, আমার খাওয়াটা ভিতরে যাইতো না, এই সিচুয়েশনের কারণে আমার গত এক বছর আগে আমার হেলথ কন্ডিশন যা ছিল এখন তো আমি আপনার সামনেই। ওকে, আপনি এখনো কি রাজনীতির সাথে জড়িত? না, আমি দীর্ঘ 2016-2012 পরে আমি টোটালি আমি কোন রাজনীতির সাথে জড়িত না, এবং আমি 16-5-2012 পরে কোন রাজনৈতিক কর্মকাণ্ডতে বা কোন রকমের পলিটিক্যাল কোনো কিছুতে জড়াইনি। আপনার মার সাথে আপনার পরবর্তীতে কথা হয়েছে? না। ওই ঘটনার পরেও মা আপনাকে আপনার সামনে আসেনি? না। আপনিও মার সামনে যাননি? না। আজকে মাকে কিছু বলার আছে? আমি যে কাজটা ওনার সাথে করছি, আমার যেদিন কাজটা হয়েছে 13 এপ্রিল ওদিন রাতেই, কারণ আমি যে শার্টটা পরেছিলাম ওটাতে অকটেন লেগেছিল, আমার অকটেনের গন্ধটা মানে পাইতেছিলাম, আমি আমি শার্টটা খুলি নাই, এই শার্টটা নিয়ে শুয়েছিলাম, আমার কাছে মনে হইতেছিল যে আমি যে এখানে আগুনটা লাগাইছি আমি আমার শার্টটাতে আগুন লাগাই দিই আমিও পুড়ে যাই, আমার ভিতরে এই গিল্টি ফিলটা ছিল যে আমি কাজটা কি করলাম, উনি হাজার খারাপ হইলে উনি আমি মার আদর পাই নাই বা মায়ের স্নেহ মায়া মমতা বা উনি আমারে এক বেলা খাওয়াই দেয় নাই এই কষ্টটা আমার ভিতরে নাই যে তা না আছে, কিন্তু উনি যে কাজটা করছে সেটার জন্য হয়তো খোদা ওনারে শাস্তি দিবে, কিন্তু আমি ওনার সাথে এই কাজটা করা ঠিক হয়নি, আমাকে যদি কোন রকম বা কোন ওয়ে থেকে যদি ওনাকে সরি বলার মতো একটা প্ল্যাটফর্ম করে দেওয়া যায় ভাই আমি খুব কৃতজ্ঞ থাকব। প্রিয় শ্রোতা, আমরা চেষ্টা করছি ওনার মার সাথে যোগাযোগ করার। উনি আমাকে ফিনান্সিয়ালি অর্থনৈতিক কিচ্ছু করা লাগবে না, উনি আমাকে মুখ থেকে যদি শুধু যে হ্যাঁ সোহেল ছেলে হিসাবে আমি তোমাকে ক্ষমা করে দিছি, উনি আমার সাথে লাইফে আর নেক্সট টাইম কখনো দেখা করুক বা আমার সাথে যোগাযোগ রাখুক না রাখুক এ ব্যাপারে আমার কখনো কোন রকমের ইয়ে থাকবে না, কিন্তু আমার আমাকে উনি ক্ষমা করতে হবে, আমার এই গিল্টি ফিলটা উনি দূর করতে হবে যে হ্যাঁ উনি আমারে ক্ষমা করে দিছে এই এই ঘটনাটায়, আর যে মেয়েটা সামনে ছিল যেই মেয়েটা পুষছে ওর কি ক্ষয়ক্ষতি হয়েছে আমি জানি না, ওই মেয়েটার নামও জানি না, ওই মেয়েটার সাথে এমনটা করা আমার ঠিক হয় নাই। আমরা চেষ্টা করছি সোহেল আপনার মার সাথে কানেক্ট করবার জন্য, আপনার মা সাথে আপনি কথা বলবেন, আমরা চেষ্টা করে দেখি যে উনি আপনাকে আদৌ মাফ করেন কিনা। আমরা ফোনে কানেক্ট করবার চেষ্টা করছি, আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু চেষ্টা করছেন যে ফোনে কানেক্ট করবার জন্য সোহেলের মার সাথে, আমরা দেখি সোহেলকে সোহেলের মার সাথে কথা বলাতে পারি কিনা। হ্যালো, সালাম আলাইকুম, নার্গিস আক্তার বলছেন? জি জি, সালাম আলাইকুম। আমি আমার নাম আরজি কিবরিয়া, আমি ঢাকা থেকে বলছি, এবিসি রেডিও থেকে। আপনার সঙ্গে একটু কথা বলার ছিল, 5 মিনিটের মতো সময় লাগবে, আপনার একটু সময় হবে ম্যাম? জি হবে। আচ্ছা, আমি যতদূর জানি যে আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন লম্বা সময়, রাইট? কথাটা ক্লিয়ার না ভাই, এখানে কথাটা ক্লিয়ার বুঝা যাচ্ছে না। আচ্ছা, হ্যালো। প্রিয় শ্রোতা, ফোনটি খুব সম্ভবত উনি কেটে দিয়েছে অথবা যান্ত্রিক কোনো গোলযোগ হচ্ছে, আমরা আরো একবার চেষ্টা করে দেখছি।
এবং ফোনটি কানেক্ট করার চেষ্টা করছে আরজে সুমন। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. হ্যালো 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 আসসালামু আলাইকুম। আমি একটু নার্গিস আক্তারের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। ওকে, আমি কিবরিয়া বলছি এবিসি রেডিও থেকে, ঢাকা থেকে। জি, এটা কি নার্গিস আক্তারের নাম্বার? না না। আপনি কি মুফিজুল ইসলাম বলছেন? জি। আমি একটু চাচ্ছিলাম যে নার্গিস আক্তার ম্যামের সঙ্গে একটু কথা বলতে। উনি তো আপনার স্ত্রী হন। হ্যাঁ বলেন। ওনাকে একটু দিবেন। আমি বাইরে আছি, বলেন। একটু আগে তো ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম ফোনে। আমি তো বাইরে হয়ে গেছি। আপনি হাই স্কুলের টিচার, রাইট? জি বলেন। আপনার সঙ্গে একটু কথা বলি তাহলে। আপনি তো যাকে বিবাহ করেছিলেন, আমি যে নাজনীন আক্তারের কথা বলছি, উনি তো এর আগে আর ওনার একটা বিয়ে হয়েছিল, রাইট? বলেন। স্ত্রীর কাছেই ফোনটা দিতেন, একটু আগে ওনার সঙ্গে আমি কথা বলেছি। আমি ঠিক জানি না ফোনটা আপনাকে দিয়ে দিয়েছে হয়তো বা, এবং যে কারণে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি আমাকে একটু বলবেন যে ওনার প্রথম যে সন্তানটি সোহেল, সোহেল সম্পর্কে আপনি কিছু জানেন? না আমি জানি না। আপনি সোহেলের সঙ্গে কখনো কথা বলেছেন? ও তো আপনার স্কুলে যেত, আপনি ওকে আদরও করতেন একটা সময়ে, ছোট ছিল অনেক। ও বলেন না, বলেন। সোহেল আমাদের অনুষ্ঠানে এসেছে, আসার পরে ও তার জীবনের অনেক বড় বড় ভুল, অনেক বড় বড় অপরাধ এখানে স্বীকার করেছে, এবং সে তার জন্মদায়ী যে মা, হ্যাঁ, নার্গিস আক্তার, তার জীবন দশায় সে অনেক বড় ভুল করেছে তার মার সাথে। আপনি নিশ্চয়ই জানেন যে ও একটা সময় আপনাদের বাসায় গিয়েছিল এবং যাওয়ার পরে আগুন ধরিয়ে দিয়েছিল এবং আপনার মোটরসাইকেলও বাস্ট হয়ে গিয়েছিল, এবং ও আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, ফোর্থ ইয়ারে পড়ছে ও, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে ওর জীবনের ভুলগুলো বুঝতে পেরেছে, এবং আজকে ও লাখো মানুষের সামনে ও ভুল স্বীকার করেছে। ওর জীবনে কোনো চাওয়া নেই, ও শুধু চায় ওর মা ওকে মাফ করে দিক। হ্যাঁ, ওর মার কাছে ও শুধু ভুলটা স্বীকার করতে চায়। আমরা যেটা চাচ্ছি যে ওকে ওর মার সাথে কথা বলাতে। উনি যদি না চান ওকে মাফ করতে, কোনো সমস্যা নেই, বা উনি আসলে ওনার সন্তান সম্পর্কে কি নিজের ভুল স্বীকার করতে পারে, এখানে শেষ। আর এটার আর কোন পুনরাবৃত্তি দরকার নেই। পুনরাবৃত্তি বলতে আপনি কি বোঝাচ্ছেন? না, ভুল করে থাকলে স্বীকার করলে যে এটা শেষ, এটা ক্লোজ, এখানে শেষ। এটা কি আপনি আপনার জায়গা থেকে বলছেন, ওনা নাকি ওনার নার্গিস আক্তারের মতামত? আমার জায়গা থেকে বলছি, আমার বিবেক থেকে বলছি। আচ্ছা, আপনার বিবেক থেকে বলছেন, কিন্তু উনি তো জন্মদায়ী মা। হ্যাঁ, তো ওনার মতামতটা জানতে পারলে ভালো হতো। সেম হবে মতামত। আপনি তো অস্বীকার করতে পারবেন না যে সোহেল তার সন্তান না, নার্গিস আক্তারের সন্তান। আপনি অস্বীকার করতে পারবেন না? এটা আমি কিভাবে বলবো? তাহলে আপনি কিভাবে বলছেন যে সোহেলের ব্যাপারে নার্গিস আক্তার একই মতামত পোষণ করে? না না, যেটা অন্যায় যেটা যদি সে স্বীকার করে থাকে, তাহলে তো এটা এখানে, সেটা তো আপনার মতামত, সেটা তো আপনার মতামত, এটা তো মার মতামত না। তার মা যদি তাকে মাফ নাও করে, সেটা অন্তত তার মা তাকে একবার অন্তত বলুক যে আমি তোমাকে মাফ করবো না, এটাও তার জন্য অনেক বড় একটা পাওয়া। সেই জায়গাটাই আপনি কেন সুযোগ দিচ্ছেন না? আপনি চাচ্ছেন না, সন্তান তো মার সাথে কথা বলতেই পারে। ওই সময় তার এটা স্মরণ ছিল না। আপনি কি সোহেলের সঙ্গে কথা বলবেন? সোহেল আমার সঙ্গে এই মুহূর্তে সোহেল আমার পাশে আছে, কথা বলবেন? আমি প্রয়োজন মনে করি না। আমি এটাও প্রয়োজন মনে করি না। আপনি কি দিবেন না আমাদের কথা বলতে ওনার মার সাথে? হ্যালো হ্যালো, আমার কিছুই বলার নেই। প্রিয় শ্রোতা, আপনারা তো শুনলেন আসলে ভদ্রলোক কি বললেন। আমার মনে হয় যে আমরা সোহেলের কাছে যেতে পারি। সোহেলের কি বলার আছে এই মুহূর্তে, আমরা একটু সোহেলের কাছ থেকে জানতে চাই। হ্যাঁ সোহেল, আমরা পারলাম না আপনার মার সঙ্গে যোগাযোগ করতে। প্রথমে একটা অপরচুনিটি সৃষ্টি হলো এবং আমরা চেষ্টা করেছিলাম যে ওনার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু উনি পরবর্তীতে ফোনটা কেটে দিলেন। বাকিটুকু সময়টুকু তো আপনি শুনলেন যে মফিজুল ইসলাম কি ব্যবহার করলো। হ্যাঁ, কি বলার আছে আপনার? শুনে ভাইয়া, আমি এখানটাতে আসার মূল লক্ষ্যই ছিল যে আমার ভুলটা, যে ভুলটার কারণে এখানে আসা, যে আম্মুর কাছ থেকে আমি ক্ষমা পাবো,
এরকম একটা এক্সপেকটেশন থেকে আমার এখানে আসাটা, আমি এখানে ফেলিওর একরকম আমার সাথে কথা বলতে দিল না। আমার দ্বারা যদি সামনে কখনো এরকম কোন রকমের বড় টাইপের কোন ভুল হয়, ইভেন 99 এর পরে এই যে মফিজুল ইসলাম, ওনার সাথে আমি কখনো দুর্ব্যবহার বা ওনার সাথে কখনো কোন রকমের মিসবিহেভ করি নাই, কারণ আমার মনে হয়েছে যে ভুল আম্মু করছে সেটার জন্য উনি দায়ী না। বাট আজকে আমি যে জায়গাটা থেকে ওনার কাছে আমি যেটা বুঝতেছি যে উনি যে ব্যারিয়ারটা ক্রিয়েট করলো। আমি আপনাকে একটা পার্সোনালি রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে মার কাছে আপনি পৌঁছানোর জন্য যে সফটওয়্যার সন্তানের, যে দেখুন আপনি আপনার জায়গা থেকে ভুল করেছেন অনেক, সেটা ঠিক আছে করেছেন আপনি, এবং সেটার জন্য আপনার যে কষ্ট পাওয়া সেটা তো আপনি সারা জীবন ধরেই পাচ্ছেন, পাবেনও। কিন্তু মার কাছে, মা তো মাই, আপনাকে পেটে ধরেছিল 9 মাস, এবং মার কাছে পৌঁছানোর জন্য যে রাস্তা সেই রাস্তাটা এখন অনেক কঠিন হয়ে গেছে। হ্যাঁ, সেই কঠিন রাস্তাটাকে আপনি আর কোনো খারাপ ভাবে মোকাবেলা করবেন না, খারাপ ভাবে। লাইক মফিজুল ইসলাম যে কাজটা করেছে ওনার জায়গা থেকে, উনি হয়তো বা দেখেছেন আপনি কিভাবে ওনাকে আমি প্রশ্নগুলো করেছি। 24 ঘন্টায় আমার 24 বার হলেও এই জিনিসটা মনে হয় যে হ্যাঁ আমি একটা কিছু করি। আমার লাইফটা, আমি সিঙ্গেল লাইফ এখনো কন্টিনিউ করতেছি। আমি, আমার খুব ইচ্ছে ছিল যখন আমি পড়াশোনা খুব ভালোভাবে করতাম যে আমি আমার বাবার জন্য কিছু করব, বাট এখন এমন একটা লাইফ কন্টিনিউ করতেছি যে না, আমার এই এই একটা জিনিসের পেছনেই আমার আমার আর কিছু সামনের দিকে তাকানোর মতো বা সামনে ফিউচারের জন্য কিছু করার মতো আর কিছু থাকলো না। আমি হয়তো এখান থেকে আমার একটা সেকেন্ড ইনিংস, সেকেন্ড লাইফ শুরু করতে চাচ্ছিলাম, বাট এটা হলো না। আপনি এভাবে করতে পারেন, এমনও তো হতে পারে যে অনুষ্ঠানটি আপনার মা শুনছে এবং এখন শুনছে, কিংবা এই অনুষ্ঠানটি তো আমাদের আর্কাইভে থেকে যাবে বছরের পর বছর, শত শত বছর ধরে আমাদের ওয়েবসাইটে এগুলো ডাউনলোড করা যায়, লাখো মানুষের কাছে এটা ছড়িয়ে যাবে। আপনি অনুষ্ঠানে মনে করেন মা শুনছে, আপনি আপনার মাকে যদি কিছু বলার থাকে এই মর্যাদায় বলবেন। আমি না, আমার আর কিছুই বলার নাই। যদি আমার মনের ভিতরে রাগ খুব বা আমার ভিতরে ওরকম কোন আমার দ্বারা কোনো খারাপ কাজ হয় বা খোদা যদি আমাকে ক্ষমা না করে সেটার জন্য, আমি না ভাই আমার আর কিছুই বলার নাই ওনাকে। ওকে, আপনি খুব সংক্ষিপ্ত করে বলবেন যে যারা আপনার মতো জীবনে সমস্যায় থাকে, টাকা চলে আসে হাতে, এবং আপনার জীবনের এই যে ভুল পথ সেটার পেছনে আপনার পরিবার দায়ী, আপনার চারপাশের মানুষজন দায়ী, ইভেন আপনি যে গ্রামে বসবাস করছেন সে গ্রামের মানুষরা পর্যন্ত দায়ী, আমি বলবো তাদের বাইরেও আপনার নিজের যে দায়িত্ব ছিল আপনার নিজের প্রতি পালন করার, সেই দায়িত্বটুকু কি আপনি পালন করেছেন? মোটেও করতে পারিনি। আমি আমার নিজের প্রতি যদি দায়িত্ব থাকতো তাইলে হয়তো আমি এবার অনার্স পাস করতাম, আমার পড়াশোনাটা কন্টিনিউ থাকতো। আমার, আমি নিজে যেই ফিলটা করি যে হ্যাঁ আমার আমার ভুলগুলোর জন্য আমি সাফার করতেছি, কিন্তু আমি এই ভুলগুলোর ক্ষমা চাই। আমি এই ভুলগুলো একবার ক্ষমা, একবার যদি ক্ষমা পাই আমার মনে হয় আমি নেক্সট টাইম আর কখনো এরকম ভুল করব না, একটা সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন নিয়ে বাঁচতে চাই। ওকে প্রিয় শ্রোতা, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। শেষ মানে হচ্ছে হলো সোহেলের অপ্রিয় সত্য বলার শেষ মুহূর্তে আমরা রয়েছি একেবারে, কিন্তু এই মুহূর্তে আমরা জানবো আমাদের এক্সপার্ট প্যানেল থেকে, যিনি আজকে সোহেলকে পুরোটা সময় জুড়ে শুনেছেন, আমাদের এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলাম, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর, তাকে আমরা এই মুহূর্তে ফোনে কানেক্ট করছি, তার মূল্যবান মতামত আমরা জানব। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, তো আপনার এখন কি বলার আছে সোহেল সম্পর্কে? জি, আমি পুরো ব্যাপারটা শুনলাম। এই ব্যাপারে এটা খুব দুঃখজনক। তিনটা জিনিস এ ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি। প্রথমত হচ্ছে, ওদেরকে বুঝতে হবে যে পরিবারের ভূমিকা, হ্যাঁ, একটা ছেলে বা মেয়ে যে কোনো মানুষের ব্যক্তিত্ব গঠনে, জীবনের পরিপূর্ণভাবে বিকাশের ক্ষেত্রে মা বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সঙ্গে সঙ্গেই মা বাবার সঙ্গে যে প্রাইমারি অ্যাটাচমেন্ট বলি আমি, প্রাথমিক এবং বুনিয়াদী যে আত্মিক বন্ধন সেটা সৃষ্টি হয়। এখন গর্ভাঙ্গা সংসার হলে অথবা মা বাবার ভিতরে যদি বিচ্ছেদ হয়, কোন এক সময় যদি তারা সংসার ভেঙে যায়, ডিভোর্স হয়, সেই বাংলা সংসারের যে পরিণাম সন্তানদের উপর হয় সেটা আমরা অনেক ক্ষেত্রেই বুঝি না। বাংলা সংসারে সবচেয়ে বড় প্রভাব হচ্ছে, বিশেষ করে ছেলেদের উপর এটা খুব বেশি তীব্রভাবে প্রভাব পড়ে। কারণ ওই যে বললাম যে আর্থিক বন্ধন যে তৈরি হয় মা বাবার সঙ্গে,
সেই বন্ধনটা হঠাৎ করে ছিঁড়ে যায়। তারপর ওই বন্ধন ছিঁড়ে গেলে যে তার যে সামাজিকীকরণ, তার যে ব্যক্তিত্বের বিকাশের যতগুলি উপাদান আছে সবগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। তো সে যখনই ছোটকাল থেকে যখন দেখা যায় যে মা বাবার মধ্যে খিটখিটে রাগারাগি মারামারি এই সমস্ত হচ্ছে এবং একসময় সংসারটা ভেঙে যাচ্ছে, তখন কিন্তু তাদের সেই ভিত্তিমূলটা নষ্ট হয়ে যায়, তাদের বেসিসটাই আর থাকে না। তখন সেই ছেলে মেয়েরাগুলো বড় হয়ে গিয়ে বখাটে ছেলে হয়ে যেতে পারে, তারা খুবই আগ্রাসী এবং অ্যাগ্রেসিভ মনোভাব হয়ে যেতে পারে এবং যে কোনো ভাবেই তারা জীবনের ওই মূল্যবোধ সম্পূর্ণ জীবন যাপনে সে নিজেকে টিকিয়ে রাখার জন্য যে কোনো ধরনের ব্যবস্থাপনায় তারা চলে যায়। এটা হল প্রাথমিক ভূমিকা মা বাবা যেটা করা হচ্ছে। দ্বিতীয়টা আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সামাজিক প্রেক্ষাপট লক্ষ্য করেন যে মানুষ অনেক কষ্ট করে চাকরি করে তারপরে সহজভাবে কিছু টাকা উপার্জন করে তারপর জীবনযাপন করে, আর অথচ আমাদের এই সমাজে এমনভাবে রাজনৈতিক কারণে এই ব্যাপারটা হয়ে গেছে যে চাকরি করার আগেই স্কুল কলেজে থাকা অবস্থায় মাস্তানি করে, টেন্ডারবাজি করে অথবা এই যে ভর্তি বাণিজ্য করে একটা বড় ধরনের অঙ্কের টাকা তার উপার্জন করতে পারে। এই যে অবৈধভাবে অল্প বয়সে টাকা উপার্জনের যে সুযোগটা আমাদের সমাজে রয়ে গেছে এবং সেটা অবশ্যই এই অবক্ষয়িত সমাজ তৈরি হয়েছে রাজনৈতিক দুর্বলতার কারণে। রাজনৈতিক যে সমস্ত গোষ্ঠী আছে তারা তাদেরকে হাতে করে নেয় এবং তারা তাদেরকে ব্যবহার করে এবং এই সুযোগে দুই পক্ষই লাভ হয়, তারা কিছু ক্যাডার পাইলো আর তারাও কিছু এই সুযোগে কিছু টাকা পয়সার সুযোগ পাইলো। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি নিজেও শুনলেন সোহেল কিন্তু এখানে এসেছিল যে তার একটাই মাত্র উদ্দেশ্য ছিল যে তার মা যদি কোনোভাবে তাকে মাফ করে দেয়, জীবনে অনেক ভুল সে করেছে, অপরাধ সে করেছে, মা যদি তাকে মাফ করে দিত। এখানে আমরা দেখলাম, চেষ্টা করলাম, আমরা পেলাম যে না, তার মা তাকে, তার মার সঙ্গে আমরা কানেক্টই করতে পেলাম না এবং যে সৎ বাবাই আমরা বলবো যে ভদ্র মহিলা পরবর্তীতে যাকে বিয়ে করেছেন তিনি কোনোভাবে তাকে কানেক্ট করতে দিলেন না, আপনি নিজেও শুনলেন। তো এক্ষেত্রে আসলে ওনার মাকে তো আমাদের কিছু বলার নেই, সোহেলকে আপনার কি বলার আছে? হ্যাঁ, ঠিক আছে, এটা আমি প্রথম দুইটা বললাম, তৃতীয় এবং এখানে আসতে চাচ্ছিলাম। তৃতীয় নম্বর এখন যেটা হচ্ছে এই, যখন তারা ধাক্কা খায়, এর আগেরও একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম অনেক ধরনের অপরাধ করার পর হঠাৎ করে যখন ধাক্কা খেয়ে সে একবারে বহুতল পতিত হয়ে যায় এবং তারা ফিরে আসা উপায় থাকে না, তখন তার যদি তার তাপ উপলব্ধি হয় তখন তাদের ভিতরে আবার সেই নতুন করে ভালো হয়ে যাওয়া, সবকিছু নতুন করে গড়ে ওঠার একটা আকাঙ্ক্ষা জাগে। যেমন এই ছেলেটা এখন সে তার মাকে এখন এত বছর পরেও মার কথা মনে করেছে এবং মার সঙ্গে মার যে সঙ্গে যে শিকড়ের বন্ধন সেই শিকড়ের টানে সে এখন মার কাছে যেতে যাচ্ছে। এখন এই মুহূর্তে আপনি ঠিকই বলেছেন, আপনি বলেছেন যে মা তো আসবে না, কিন্তু আমি বলি আমাদের এই অনুষ্ঠান যদি মা শুনে থাকেন বা অন্য কেউ যদিও শুনে থাকেন, মাকে এই কথাটা মনে রাখতে হবে, মা পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ, একজন নারীর হচ্ছে সবচেয়ে বড় পরিচয় এবং গর্বের ব্যাপার হচ্ছে তার মাতৃত্ব, এবং সে আরেকটা সংসার যেতে পারে কিন্তু তার সংসার এই ছেলেকে সে এইভাবে পথে ঘাটে অথবা বিপদে ফেলে দিলে তাকে সে কোনোভাবে সাহায্য করবে না, হয়তো তার অন্য অন্যরকম সমস্যা থাকতে পারে সামাজিক, কিন্তু তার উল্টা থাকার সত্ত্বেও এই ছেলের প্রতি তার আগে দায়িত্ব যতটা ছিল এখন আরো বেশি দায়িত্ব আছে, আমরা আশা করি সেটা পূরণ করবে। এখন এই ছেলের জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে এই, তার যে আত্মপরিত এসেছে এটা যেন সে বুঝতে পারে। আমি আগের অনুষ্ঠান যে রেট করা বলেছিলাম যে ভিন্নভাবে জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসবে, অনেক কঠিন এবং পিছিল পথে আমাদেরকে হাঁটতে হবে, কিন্তু এক সময় যখন আমার মনে এটা আত্মপ্রুক্তি আসবে যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, তখন সেই উপলব্ধিটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে, ইতিবাচক ভাবে কাজে লাগাতে হবে। এই কথাটা সোহেলকে মনে রাখতে হবে যে এরপরে আবার এই বিপদ থেকে বার হওয়ার জন্য আরো কোনো অন্যায় করে যেন এই বিপদ থেকে বার হওয়ার চেষ্টা না করে। সে যেমন একটা ওই জন্তু আনতে গেছিল, এরকম বড় ধরনের মানে অ্যাডভান্সার মূলক কাজ করার দরকার নেই, স্বাভাবিক জীবনের সহজ জীবন যাপনের প্রতি আগায় থাকুক, এখানে থাকতে গেলে হয়তো কষ্টটাই বেশি কিন্তু পরবর্তী জীবনে বা স্থায়ী শান্তিটা পাওয়া যায়। সেই জন্য তাকে দৈত্য দরে ভালো পথে থাকতে হবে, সৎ পথে থাকতে হবে, এবং সৎ পথে থাকতে গিয়ে তাকে ওখানে যদি কিছুটা শক্তি সম্মুখীন হতে হয় তবুও সেটাকে সে মেনে নিয়ে তাদের কাছে আত্মসমর্পণ করুক, তার অসহায়ত্ব জানাক এবং তারা নিশ্চয়ই তাকে অন্যভাবে একটা সহানুভূতিশীল দিকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবে, অনেকেই সাহায্য করবে বলে আমার আশা করি। আমি মনে করি যে সে ইনশাল্লাহ তার এই বিপদ থেকে কাটিয়ে উঠতে পারবে। তাজুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবার জন্য, এবং একই সাথে আপনাকে একটু রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে এই অনুষ্ঠানে আপনি মতামত প্রদান করবার পরে আমাদের অসংখ্য লিসনার যারা আছে, যারা হয়তো ছোটখাটো মানসিক সমস্যার মধ্যে রয়েছে এবং তারা ব্যক্তিগতভাবে আপনার কাউন্সেলিং প্রত্যাশী, তো তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে বা আপনার কাছ থেকে হেল্প পেতে পারে? আপনি আপনার চেম্বারের ঠিকানা বা কোথায় আপনি বসেন, কোথায় আপনি কাউন্সেলিং করেন, আপনার যদি কোনো সমস্যা না থাকে আমাদের লিসনারদের উদ্দেশ্যে যদি জানাতেন। জি, আমি তো আমার টেলিফোন নম্বর দিয়ে দিতে পারেন, আর আমি বসি, আমার চেম্বার হচ্ছে সেবা ক্লিনিক, 364 এলিফেন্ট রোড, এটা হচ্ছে গালসিয়া প্লেন মসজিদের এক গলি আগে। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।
আমরা এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলামের মূল্যবান মতামত আমরা শুনলাম, সোহেলের কথাও আমরা শুনলাম, আর পুরো বিষয়টি প্রিয় শ্রোতা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমরা শুধু বলতে চাই যে এই যে যুবকটি বা এই যে অতিথি আজকে আমাদের, তার যে ভাগ্য এবং সেই ভাগ্য শেষ পর্যন্ত তাকে কোথায় নিয়ে যাবে আমরা কেউ জানি না। এখানে ভুল কার ছিল, সে যে ভুলগুলো করেছে সেই ভুলটা তো আছেই, কিন্তু তাকে ঘিরে যে ভুলগুলো করেছে তার পরিবার, সেই ভুলের মাশুলটা কে দিবে? এই প্রশ্নগুলো রেখে আজকে যাহা বলিব সত্য বলিবর এই পার্টটুকু অর্থাৎ আত্মস্বীকারোক্তি পার্টটুকু আমরা শেষ করছি, কিন্তু যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না, একটু পরে আমরা আবারও ফিরে আসবো। আর প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি, যাহা বলিব সত্য বলিবতে এসে আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আমাদের কাছে প্রকাশ করতে পারেন। আপনার জীবনের যদি কোনো ভুল থেকে থাকে, সেই ভুলের পেছনের কারণ সহ, অপরাধের কারণ সহ আপনি এখানে বলতে পারেন, এবং কি শাস্তি আপনি তার জন্য পেয়েছেন কিংবা পাচ্ছেন সেটাও আপনি তুলে ধরতে পারেন। কারণ আমরা বিশ্বাস করি, একজন ভুল করা মানুষকে যদি সামনে রেখে সমাজের আর দশজনকে বলা যায় যে এই কাজটি যদি তুমি করো তাহলে ওনার মতো তোমার পরিণতি হবে, তাহলে ওই মানুষটি অনেক বেশি সচেতন হয়। আমরা সেই সচেতনতার জায়গাটা থেকে যাহা বলিব সত্য বলিবকে একটি প্ল্যাটফর্ম হিসেবে আপনার সামনে দাঁড় করিয়েছি। প্রিয় শ্রোতা, আমরা একটু পরে আবারও ফিরে আসব। আর আপনি যদি অনুষ্ঠানে আসতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ফিচি একটু পর।